স্যার আমরা অলরেডি লাইভে চলে আসছি, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। কে যুক্ত হয়েছে বলে মনে হয়? খামারিদেরকে কি বোঝা যাচ্ছে যুক্ত হয়েছে কিনা? আসসালামু আলাইকুম, আমি শফিকুর রহমান আছি স্যার। আমি ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, তোমাদের পরিচয় দাও, পরে আমি ইন্ট্রোডিউস করতেছি। জি, আমি মোহাম্মদ শফিকুর রহমান, বায়ার অফিসার, কেন্দ্রীয় গোপ প্রজনন ও দুগ্ধ খামার, সরকারের বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা, ডেয়ারি উন্নয়ন নিয়ে গত 20 বছর ধরে কাজ করছি। সঞ্জীব, শোনা যাচ্ছে না তোমাকে। আমি ডাক্তার সঞ্জীব চন্দ্রনাথ, আমি আডা হেলথ বাংলা টিমের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এবং বাফেলো প্রজেক্টে কাজ করছি এখন, এবং মাস্টার্স হচ্ছে ইপিডেমিওলজিতে মাস্টার্স করছি। ওকে, মোস্ট ওয়েলকাম। শুভ সিংহ। ধন্যবাদ স্যার, আমি ডাক্তার শুভ সিংহ, আমি এখন আডা হেলথ প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি এবং সাথে ইউনিভার্সিটি অফ মেলানোতে এখানে আমি পিএইচডি ফেলো হিসাবে কর্মরত আছি এই মুহূর্তে। শুভসিংহ ছবি দেখতে পাচ্ছি না আমি। শুভসিংহ প্রযুক্তিতে মাঝে মাঝে আপ এন্ড ডাউন হচ্ছে। মোস্ট ওয়েলকাম শুভসিংহ, সার্বিক সার্বিক কল্যাণ কামনা করছি। সালমা এবং আমাদের অভিরূপ কে আছে? সালমা এবং অভিরূপ তোমরা কি আছো? আমি ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, অবসরপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে আমি কনসালটেন্ট হিসেবে রেনাটা টেকনিক্যাল সার্ভিসের সাথে জড়িত আছি, রেনেটা অ্যানিমাল হেলথ, গত মার্চ মাস থেকে। এর আগে আমি এসিআই কোম্পানিতে ছিলাম 3 বছর, তাদের একটি ল্যাব দেখতাম এবং সেখানে আমি কনসালটেন্ট হিসেবে গুলশান একে এসিআইয়ের একটি বেশ উন্নত মানের ল্যাব, রোগ নির্ণয় গবেষণাগার একটা ল্যাব অ্যানিমাল হেলথের জন্য, সেটা পরিচালনা করে এসছি। আমি এই প্রোগ্রাম শুরুর প্রাক্কালেই আমি সবাইকে, আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইয়ের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং গুড মর্নিং এভরিবডি। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি সত্যিই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের যে আমাদের প্রতি আপনাদের যে একটা বিশ্বাস এবং ভালোবাসা সেটার যে মর্যাদা আপনারা দিচ্ছেন, এজন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, খামারি ভাইরা, বাংলাদেশ, বাংলাদেশের বাহিরের থেকে যারা যুক্ত হয়েছেন, আমি সংক্ষিপ্তভাবে আমাদের এই প্রোগ্রামের বিষয়টা আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে চাই। এই প্রোগ্রাম তো শুরু হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি থেকে। ওইখানে মেডিসিন বিভাগের কয়েকজন প্রফেসর মিলে তারা সুইডেনের একটা প্রকল্পের অধীনে তারা এই প্রকল্পটা 3 বছর আগে শুরু করেছিলেন। 3 বছর আগে তারা মূলত চট্টগ্রামে ডেইরি খামারদের সঙ্গেই তাদের নারীর সম্পর্কটা তৈরি হয়ে যায় এবং সেখানে তারা আডার হেলথ বাংলাদেশ নামক এই একটা প্রকল্প কাজ শুরু করে এবং এই প্রকল্পের অধীনে তারা অনেকগুলো সাপোর্ট এবং প্রশিক্ষণ এবং একটা লিঙ্কেজ চট্টগ্রামের ডেইরি খামারিদের সাথে স্থাপন করেছিলেন। এই প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন যিনি কোয়ার্ডিনেটর হিসেবে বাংলাদেশের পক্ষে, যিনি প্রফেসর জনাব মিজানুর রহমান, উনি মেডিসিন বিভাগের প্রফেসর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি। আর আছে প্রফেসর আহসানুজ্জামান রোকন, এই দুজনই এদের যে ডেডিকেশন আপনাদের জন্য, তাদের যে চিন্তা এবং চেতনা, এটা সত্যিই খুবই ঈর্ষণীয় একটি বিষয়। কারণ তারা দুজনই গ্রামের ছেলে এবং তারা আপনাদেরকে নিয়ে যে ভাবে, এই যে এই করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীতে মানুষ যখন স্নায়ু চাপে ভুগছে, প্রতিদিন যখন একটা দুঃখের মধ্যে সময় পার করছে, ঠিক সেই সময় আমাদের কাছে এটা আলোচনা হলো যে আমরা এখন এই পিত্তবসরে খামারিদেরকে একটা প্রশিক্ষণের মধ্যে ইনগেজ রেখে কিছুটা হলো স্নায়ু চাপ কমাইতে পারি কিনা, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু আবার নতুন করে গত বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে আপনাদের সাথে আমাদের এই সংক্ষিপ্ত যোগাযোগ। আজকে আমরা যাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তো আমি অন বিহাফ অফ প্রফেসর মিজানুর রহমান আপনাদেরকে জানাচ্ছি। কারণ মিজানুর রহমান সাহেবের ওখানে কারেন্ট না থাকে তো উনি এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না, তবে যখনই কারেন্ট আসবে তখনই উনি যুক্ত হবেন। অ্যাকচুয়ালি তিনিই হচ্ছেন এই পরিকল্পনা এবং এই প্রোগ্রামের পেট্রন এবং প্রধান পৃষ্ঠপোষক। তো
আর আমাদের ওর আনুষঙ্গিক যারা আছে, আমাদের জনাব ডাক্তার দেলোয়ার হোসেন লেকচারার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আর আছে আমাদের ওরা পরিচয় আপনাদের দিয়েছে অলরেডি, তো আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না। আমি প্রফেসর, আমি আমাদের আমার প্রিয় সহকর্মী আমার অনুজ, আমার অত্যন্ত স্নেহভাজন, আমি শফিকুর রহমান শশী সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলতে চাই। ইতোমধ্যেই আপনারা বিভিন্ন ফেসবুক পেজ বলেন, মেসেঞ্জার পেজ বলেন, বা বাংলাদেশের যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা শফিকুর রহমান শশীর পরিচিতি বাংলাদেশের অনেক খামারিদের কাছে অনেক আগেই পৌঁছে গেছে। শফিকুর রহমান শশী অত্যন্ত মেধাবী একজন কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের অত্যন্ত উদীয়মান এবং অত্যন্ত এনলাইটেড এবং ডিলাইটেড কর্মকর্তা। আপনারা তার সঙ্গে সরাসরি না মিশলে বুঝবেন না যে তার আল্লাহ পাক কতটা জ্ঞানের গভীরতা দিয়েছে। এই 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 যে আমাদের যে ডেইরি সেক্টর নিয়ে তার যে চিন্তা এবং চেতনা, তার যে আধুনিকায়নের যে মানসিকতা, এটা আমি মনে করি আগামী দিনে সে যদি আল্লাহ তাকে হায়াত দারাজ করে বাংলাদেশের ডেইরি ফার্ম তার পেছনে যদি সারিবদ্ধ হয় তাহলে অনেক কিছুই পাবেন, এই বিশ্বাস আমার এখনো আছে। শফিকুর রহমান শশী তার যতটুকু এখানে প্রকাশ করেন বা বলেন সেটা কোনো হাইপোথেটিক্যাল কথা নয়। তিনি তার চাকরি জীবনে বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত হয়ে এবং বিভিন্ন হাই প্রোফাইলের দেশি এবং বিদেশি ডেইরি বিশেষজ্ঞদের সঙ্গে একান্তভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করার সুবাদে যে অভিজ্ঞতা তিনি ফিল্ডে অর্জন করেছেন ঠিক সেইটাই তিনি আপনাদেরকে দিবেন। অর্থাৎ এখানে হাইপোথেটিক্যাল বা ইমোশন কোনো কথাবার্তার কোনো মূল্য নাই এবং সেই দিকে তো উনি যাবেনই না। তো আমি শফিকুর রহমান শশী, উনি এখন বিসিএস ক্যাডার অফিসার হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত আছেন এবং এখন এই মুহূর্তে তার পজিশন হলো বায়ার অফিসার, যেটা জেলা পর্যায়ের একটি পদ। উনি কর্মরত আছেন আমাদের সাভারে সিসিডি সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশন, যেটাকে আপনারা সবাই ডেইরি ফার্ম বলেন, সাভার ডেইরি ফার্ম, সেখানে কর্মরত আছেন। শফিকুর রহমান শশী সাভার ডেইরি ফার্মে যোগদান করার পর বায়ার অফিসার মানে কিন্তু ক্রয় কর্মকর্তা না, এটা গোশালা কর্মকর্তা, মানে এটা একটা কঠিন বানান আর কঠিন হলো তার একটা পদ মানে পদবী, গোশালা কর্মকর্তা। তো গোশালা কর্মকর্তার কাজ হলো গরু বাসুরের ভালো মন্দ তাদের আরামায়েশকে নিশ্চিত করা। তো অতীতে এই খামারে বহু মানুষ চাকরি করে গেছে 1961 সালের পর থেকে এই 2019 সাল পর্যন্ত বা 18 সাল পর্যন্ত। তো শফিকুর রহমান শশী ওখানে যোগদান করার পরে কতগুলো আমূল পরিবর্তন এনেছেন, যেটা আপনারা অনেকে ইতিমধ্যে যাওয়ার সুযোগ হয়েছে তারা দেখেছেন। যে প্যারামিটারগুলো নিয়ে উনি আজকে কথা বলবেন সেই পদ্ধতিটা উনি যেটা বলেছেন সেটা উনি বাস্তবে দেখিয়েছেন, যে আসলে গরুর গলায় দড়ি থাকলে, খাবারের সঙ্গে পানি মেশালে, শুকনো খড় খাওয়ালে এবং গরুকে বালির উপরে না রেখে কংক্রিট উপরে যদি বেঁধে রাখা হয় তাহলে কি লাভ ক্ষতি আছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে উনি আপনাদেরকে শেয়ার করবেন। আমি শফিকুর রহমান শশীর সর্বাঙ্গীন সুন্দর ভবিষ্যৎ কামনা করি, আর আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে আমাদের এই নিবিড় এবং নারীর সম্পর্কটা অব্যাহত থাকুক এবং আপনারা যা শুনবেন সেটা আপনাদের জীবনে আপনারা বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শফিকুর রহমান শশীকে তার মূল্যবান উপস্থাপনা পেশ করার জন্য অনুরোধ করছি। শশী আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর নুরুল আমিন স্যারকে। স্যারের হাত ধরে আমরা ডেইরি সেক্টরে কাজ করা, আমি যখন প্রথম কাজ করি তখন স্যারের সাথে পরিচয় না থাকলেও ভিডিও মাধ্যমে অর্থাৎ কতগুলো টেলিভিশন প্রোগ্রাম মাধ্যমে স্যারকে প্রথম চিনি, যদি একই ডিপার্টমেন্টে চাকরি করতাম। যাই হোক, কোনো একদিন অধিদপ্তরে দেখা হওয়ার পর বললাম স্যার আমি কিন্তু আপনার ফলোয়ার, সেদিন থেকেই পথ চলা দুজনের একসাথে। স্যার যেমন যে কথাটি বলছিলেন যে শশী অনেক কিছু জানে, অনেক কিছু আন্তর্জাতিক দেশীয় ভাবে কাজ শিখেছেন, আসলে এককভাবে এই সেক্টরের কারো কোনো কিছু করার কিছু নাই, একজনই যে সবকিছু করবে তা নাই। যেমন অনেকগুলো পার্ট ডেইরি সেক্টরের, আমি একটি কম্পোনেন্ট নিয়ে কাজ করি, যে কথাটি স্যার বলছিলেন কাউ কমফোর্ট ট্র্যাডিশনাল কনসেপ্টকে বাদ দিয়ে মডার্ন কিছু টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ ডেইরিতে বাংলাদেশের সাথে কিভাবে কোপ আপ করা যায়, অনেক অ্যাপ্রোচ আছে, সেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করতেছি বাংলাদেশের সাথে কাস্টমাইজ করে। তো সেইগুলো কাজের অংশ হিসেবে লোকজনকে বিভিন্নভাবে এখানে একদিনের প্রশিক্ষণ, ফেসবুক, টেলিফোন, লোকজন আসে তাদের মাধ্যমে আমি এগুলো প্রচার করার চেষ্টা করি। আডার হেড বাংলাদেশ যখন এই প্রোগ্রামটি লঞ্চ করলো, আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা কতটুকু জানি না, আমি নিজে থেকে ওই দিন থেকে খুবই পুলকিত ছিলাম যে অন্তত দু একটি কথা এই বাই দিস টাইম মানে কোভিড প্যান্ডেমিকের মাঝখানে যেগুলো লুকায়িত আছে কাউকে সাথে শেয়ার করা যায়নি, এই কথাগুলো অন্তত আমার
নুরুল আমিন স্যার, মিজান ভাই, ডাক্তার দেলোয়ার, আমার খামারিদের মাঝখানে শেয়ার করতে পারবো। এই জন্য এই 60 দিন যে কেমন গেল আমি নিজেই বুঝি নাই, আমি খালি উদ্গ্রীব ছিলাম কখন বলবো। হয়তো আজকে বলার মধ্যে আমার হাতে একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। বাই দিস টাইম কাল থেকে ফেসবুকে দেখছি যে আমাকে অনেকে আটকাবে, আমি যা শিখেছি এই হয়তো ভুল ত্রুটি আছে, এই জন্য অনেকেই হয়তো আটকাবে, এই জন্য ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে। আমি খুবই খুশি যে আমার কথার মধ্যে, আমার শেখানোর মধ্যে, আমার কোনো অ্যাপ্রোচ যদি লোকজনের কাছে বিফলে যেয়ে থাকে, অর্থাৎ নেগেটিভলি ইম্প্যাক্ট করে থাকে, তাহলে সেটা আমার কাছে জানলে বলে আমরা এটাকে রিব্যাক করাতে পারবো। এই জিনিসগুলো কিন্তু একজন সায়েন্টিস্ট বা একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার বা এক্সটেনশন ওয়ার্কার খুবই দরকার। যে আমি 15 অ্যাপ্রোচ ফিল্ডে দিলাম, 3টে কাজ করলো না, ওই 3টে কি ওটা তো আমার জানা দরকার। কাজে আজকে যারা এই কথাটি বলেছেন যে আমি শশী স্যারকে আজকে আটকে দেবো, আমি এটা খুবই পজিটিভ দৃষ্টিতে নিয়েছি। আটকানো মানে আমার অ্যাপ্রোচ হয়তো লোকজনের কাজে লাগছে না, সেটা হয়তো আমাকে আবার আর টিউনিং করে চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলো জানার খুবই দরকার। যাই হোক, আজকে যারা এই অনলাইন সেশনে দেশ এবং বিদেশে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডেইলি নিউজ সেশনে। তার আগে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই যে আজকের চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর মিজানুর রহমান এবং তার টিম, যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছেন যে এই প্যান্ডামিকের মাঝখানে যেখানে আমরা ঘর থেকে বের হতে পারছি না, সেখানে হাজার হাজার লোকজন অংশগ্রহণ করে আমাদের এই টেকনিক্যাল সেশনটি উপভোগ করতে পারবেন। এখান থেকে বিন্দুমাত্র শিক্ষা নিয়েও যদি তার প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে করবো যে আজকের এই সেশনের এটি বড় অ্যাচিভমেন্ট যে এই প্যান্ডামিকের মাঝখানে আমরা মহামারীতে ভয়ে আটকে না থেকে আমাদের অ্যাক্টিভিটি আমরা চালিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের এই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি কাজের অনেক লিমিটেশন থাকে, তার মাঝখানেও যে আমরা আজকে এই এক জায়গায় বসতে পারছি, এই জন্য সকলকে স্বাগত জানিয়ে আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আমি জানি না দেলোয়ার এই মুহূর্তে কতজন আছেন, তবে যে যখনই আসেন সেশনে অংশগ্রহণ করলে যে পার্ট থেকে অংশগ্রহণ করবেন সেখান থেকেই এটা তার জন্য উপভোগ হবে। আজকের এই সেশনটা এরকম করা নাই যে প্রথমটি না দেখলে দ্বিতীয়টি হয়তো ফেল করে দেবে, তা নয়। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে যেখানে অংশগ্রহণ করবে সেখানেই তার জন্য প্রযোজ্য এবং উপকার হবে। আমি আজকের এই সেশনটাকে কয়েকটি ভাগে ভাগ করেছি, আমি জানি না কতক্ষণ তারা অ্যালাউ করবে, তবে 20 থেকে 25 মিনিটের একটি প্রেজেন্টেশন আছে অনলাইনে, আমি এখানে পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাবো, আপনারা আপনাদের জায়গা থেকে দেখতে পাবেন। এরপরে এর অংশের উপরে আলোচনা হবে। প্রেজেন্টেশন চলাকালীন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের নোট বা আপনাদের কাগজে লিখে রাখতে পারেন, প্রেজেন্টেশন শেষে কোশ্চেনগুলো নুরুল আমিন স্যারের কাছে পাঠাবেন, অথবা এটা বোধ হয় অনলাইন সিস্টেমেই পাঠানো যায় বা নুরুল আমিন স্যারের কাছে আসবে বা ডক্টর মিজানের কাছে আসবে, পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো শুরুতে আমি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। প্রেজেন্টেশনে যাওয়ার আগে দু একটি কথা বলে নিই যে ভাগগুলি, প্রথমে আমরা এখানে নিউট্রিশন নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় প্রোগ্রামে একদিনের একটি হোল ফার্ম ম্যানেজমেন্ট কোর্স করিয়ে থাকি, যেটা আসলে হলো 17 দিনের কোর্স। তো এই পুরো কোর্সটা এখানে করানো সম্ভব না, আজকে শুধু নিউট্রিশন পার্ট নিয়ে আলোচনা করব। জানি এই নিউট্রিশন পার্টে আলোচনা করতে গেলে আপনাদের অনেক ধরনের প্রশ্ন আসবে, তো আমরা সবাইকে অনুরোধ করব নিউট্রিশন পার্টটাতে থাকার জন্য, কারণ নিউট্রিশন পার্টের সাথে রিলেটেড অনেক অংশ আছে, সেগুলো আমি হয়তো টুকটাক আলোচনা করতে যাব, কিন্তু যখনই আপনারা এগুলো ডিপে চলে যাবেন তখন কিন্তু এই সেশনটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে বোরিং লাগবে। কাজেই আমি সবার কাছে প্রাণবন্ত করতে চাই, কিছু ভিডিও, কিছু ছবি এবং কিছু ডকুমেন্ট আছে যেগুলো দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে, বিশেষ করে যারা এই ফিল্ডের সাথে সরাসরি জড়িত, যারা ফিল্ডে কাজ করছে, যাদের গরু আছে, দুধ দেয়, দুধ গরুকে খাবার দেয়, ফডারের চাষ আছে, তাদের জন্য ভালো লাগবে। আর যারা নেহেত নতুন করে খামার করবেন বলে আজকে এখানে সংযুক্ত হয়েছেন তাদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের বোরিং লাগতে পারে, কারণ আপনারা এখনো প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে জড়িত নেই। আর যারা একদম শখের বসে এখানে হয়তো অ্যাটেন্ড করেছেন তাদের জন্য কিছু কিছু জিনিস ভালো লাগবে, কিছু কিছু জিনিস ভালো নাও লাগতে পারে। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের শুরুতে 20 মিনিটের একটি প্রেজেন্টেশনে যাচ্ছি, এরপরে আমরা মূল ডিসকাশনে যাব।
আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? দেলোয়ার আমি কানো কোন কথা শুনতে পাচ্ছি না দেলোয়ার। দেওয়ার আমার স্যার, হ্যাঁ দেওয়ার স্ক্রিন শেয়ার কি হচ্ছে? স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে? স্যার আমি আমি কন্টিনিউ করব। হ্যাঁ স্যার, আপনি স্যার আপনার স্ক্রিনটা স্যার আগের মতো হচ্ছে না স্যার, একটু যদি চেক করেন স্যার। আচ্ছা আমি তাহলে পুরো স্ক্রিন শেয়ার স্টপ করে দিয়ে নতুন করে স্ক্রিন শেয়ারিং এ যাই। নতুন করে একটু চেষ্টা করেন স্যার। ওকে এবার হয়েছে? আমারটা কি শুনতে পাচ্ছো দেলোয়ার? স্যার আপনাকে আমি শুনতে পাচ্ছি। দেলোয়ার আমাকে শুনতে পাও? আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, হ্যালো দেলোয়ার আমাকে শুনতে পাও? হ্যালো দেলোয়ার শুনতে পাও আমাকে? শশী তুমি নতুন করে শুরু করো তোমার স্ক্রিন শেয়ার। আজকে আমার আমার কথাগুলো কি আগে চলে গেছে? ওকে এখন দেখতে পাচ্ছে স্যার, আপনি কি দেখতে পান আমার স্ক্রিন শেয়ারটা? না স্ক্রিন শেয়ারটা এখনো আমার সামনে আসে, দেখে এখন ভাসতে পারে মনে হয়, একটা একটা অপশন আসতেছে দেখতেছি। হ্যাঁ ওকে এখন দেখা যায় না? ওকে স্যার এখন দেখা যায়। ইয়েস ওকে ওকে। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই 20 মিনিটের একটি প্রেজেন্টেশন আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা জানেন ডেইলি নিউট্রিশন বলতে আমরা খাদ্যকে বুঝাই। তো সাধারণত আমাদের দেশ আর মূল ডেইলি নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, এই দুটোকে যদি আপনি পাশাপাশি দাঁড় করান তাহলে আমরা মূল ডেইরি নিউট্রিশন থেকে অনেক দূরে আছি, এটা আমাদের জানার এবং বোঝার কিছু অসুবিধার কারণে। ডেইরি নিউট্রিশন বলতে আমরা সাধারণত ডেইরির যে খাদ্য অর্থাৎ গরুর যে ঘাস, সবুজ ঘাসকে বোঝানো হয়। সারা বিশ্বে কিন্তু গরুর খাদ্য হিসেবে ঘাসকে নির্বাচন করে থাকে, সেই ঘাসের বিভিন্ন ফর্ম আছে। কেউ কাঁচা ঘাস খাওয়ায়, কেউ এটাকে সাইলেন্স করে খাওয়ায়, কেউ এটাকে ড্রাই করে হে বানায় খাওয়ায়। আপনারা হয়তো অনেক সময় ভিডিওতে দেখেন যে গরুকে শুকনো খাবার বা খড় খাওয়াইতেছে, আসলে এটা খড় নয়, উন্নত বিশ্বে এগুলোই হচ্ছে শুকনা ঘাস, অর্থাৎ ঘাস কাঁচা ঘাসকে তারা শুকাইয়া হে বানাইয়া বেল বানিয়ে খাওয়ায়, এটাকে আমরা অনেক সময় খড় বলে বিবেচনা করে থাকি। খড় সাধারণত আমাদের এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে খাওয়ায়। তো আমরা ওই বিতর্কে যাচ্ছি না, আমরা দুইটি পার্ট বাংলাদেশের আসপেক্টে চিন্তা করব। একটি হলো সবুজ ঘাস, আর একটি হচ্ছে গরুর জন্য দানাদার খাবার।
তো দানাদার খাবার যদি আমরা খুব বেশি গুরুত্ব না দেই তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেইরি অপারেশন করা খুব কঠিন হয়। এই কারণ আমাদের জমির অভাব আছে, আমরা ঘাসের আবাদ ঠিক মতো করতে পারি না, যতটুকু আবাদ করি সেইটুকু আবার এই প্রযুক্তির উৎকর্ষতায় যথাযথ ব্যবহারের কারণে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না। তো আমরা বাংলাদেশের মাঠে ঘাসের আবাদ কিভাবে করি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি যাই গরু, যে গরুকে খাবার দেব আমরা ডেইরি নিউট্রিশন, খাবার দিতে গেলে আপনার খাবারের একটি মানে মেজর অংশ চলে যায় তার হিট ট্রেস, তার কমফোর্টনেস, তার অন্যান্য ট্রেস মোকাবেলা করতে। কাজে আমরা গরুকে খাবার দিয়েই মনে করি যে এবার আমরা কাঙ্ক্ষিত মাত্রার ফলাফল পাবো, সেটা কিন্তু ঠিক নয়। আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই তাহলে গরুকে খাবার দেওয়ার বা গাভীকে খাবার দেওয়ার সাথে সাথে তার অন্যান্য পারিপার্শ্বিক আরাম আয়েস এবং স্ট্রেস মোকাবেলা হচ্ছে কিনা সেইগুলো বিবেচনা করতে হবে। সেই বিবেচনা করলেই কিন্তু আপনার খাদ্যের পরিমাণ কম না হলে আমরা যতটুকু খাবার খাবো সেইটুকু গরুর জন্য নিশ্চিত হবে। তো আজকে আমার এই আলোচনায় আমরা মূলত নিউট্রিশন, ফডার প্রোডাকশন এবং কাউ কমফোর্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের খামারি ভাইরা সামান্য একটু মডিফিকেশনের মাধ্যমে তার খামার পরিচালনায় সহজ করতে পারে। তো আসুন আমরা আজকের আলোচনার মূল বিষয়গুলো দেখি। আজকে যদি আমরা আলোচনা করি, প্রথমে আমরা এই COVID-19 প্যান্ডামিকের টাইমে আমরা কিভাবে ডেইরি প্রোডাকশনকে চালু রাখবো তার একটি ওভারভিউ আপনাদের দেখাতে যাচ্ছি। যদিও প্রেজেন্টেশনটা ইংরেজিতে, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে, তবে আমি আজকে এখন জানি যে বাংলাদেশের উদীয়মান ডেইরি সেক্টরে শিক্ষিত জনগণের সংখ্যাই বেশি, আর যেহেতু টার্মগুলো ইংরেজিতে এই জন্য আমরা ইংরেজিতে রেখেছি। প্রথমে নিউট্রিশন ম্যানেজমেন্ট ফর সেফ ফুড প্রোডাকশন ফ্রম ডেইরি কাউস, অর্থাৎ ডেইরি কাউ থেকে যে আমরা দুধটা উৎপাদন করি এটা যেন সেফ ফুড হয়, এটা দিয়ে আমাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে শরীরের যে আমাদের রিকোয়ারমেন্ট এটা পূরণ করতে চাইলে অবশ্যই ডেইরি প্রোডাকশনের জন্য দুধটা অবশ্যই সেফ ফুড হইতে হবে। সেফ ফুড প্রোডাকশনের জন্য আপনার যে জিনিসগুলো জানা দরকার সেটা হলো যে বলুন এনার্জি এবং প্রোটিন রিকোয়ারমেন্ট ফর ডেইরি ক্যাটেল প্রোডাকশন, একটি গাভীর জন্য কি পরিমাণ এনার্জি প্রোটিন লাগবে এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। ওয়াটার অ্যান্ড ট্রেস মিনারেলস, যদিও একটি ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে ওয়াটার ট্রেস মিনারেলসটা শুরুতেই আমি দেখাবো। ফডার প্রোডাকশন প্র্যাকটিক্যাল ফিল্ড এক্সপিরিয়েন্স, আমরা যারা মাঠে ঘাসের আবাদ করি এই আবাদ করার ক্ষেত্রে আর আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে আপনারা এই আজকে প্রেজেন্টেশন দেখবেন যে কিরকম ডিফারেন্স হচ্ছে। আপনারা শুরুতেই বলেছিলেন যে গরুকে খাবার যে দেয় খাবারের একটি অংশ যায় তার হিট ট্রেস মোকাবেলা, অন্যান্য কমফোর্ট পাওয়ার জন্য যে কষ্ট পায় কষ্ট মোকাবেলার জন্য খাদ্যের অংশ থেকে ব্যয় হচ্ছে। কাজে এই জিনিসটা যদি আপনারা মোকাবেলা করতে পারেন যে THI ভ্যালু প্লাস ফিডিং প্র্যাকটিসটা যদি সাইন্টিফিক ওয়েতে হয় তাহলে কিন্তু ইউটিলাইজেশনটা বেশি হবে। সেই সাথে আমাকে বলেছিল যে হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড গ্রোথ ম্যানেজমেন্ট, কাফ নিউট্রিশন অ্যান্ড রেসপিরেটরি ম্যানেজমেন্ট এবং ডাইভার্সিফিকেশন অফ মিল্ক, আমরা এই মিল্ক কিভাবে কিভাবে খেতে পারি, খাইলে আমাদের কি করে কি ধরনের মিল্ক কনজাম্পশন বেড়ে যাবে, প্রোডাকশন বাড়বে, খামারিরা মার্কেট পাবে, সেই প্রসঙ্গে কয়েকটি কথা বলে আজকে আমার 20-25 মিনিটের প্রেজেন্টেশনটা এখানে শেষ করব। শুরুতে যদি একটি ভিডিও দেই, আমরা গরুকে খাবার দিয়ে থাকি, খাবার দেওয়ার সাথে সাথে যে ভিডিওটি দেখলেন এটা সাবার ডেইরি ফার্মের, অর্থাৎ কেন্দ্রীয় গোপনীয় দুগ্ধ খামারের একটি লাইভ ভিডিও, ন্যাচারাল, কোনো এডিটেড না। এখানে অনেক রকমের ওয়ার্কার এবং আমাদের সাবেক উপপরিচালক মহোদয়ের কথা শুনলেন। যে বিষয়টি হয় এই ট্রেস মিনারেলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি গরুকে গাভীকে নিউট্রিশন যতই দেন, তার এনার্জি প্রোটিন যতই দেন, যদি ট্রেস মিনারেলস না দেওয়া হয় তাহলে কিন্তু ওইগুলো ইউটিলাইজেশন খুবই কম হয়, দেখা যায় 50% 60% ইউটিলাইজেশন হয়।
সেই জন্য ট্রেস মিনারেলসকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির ট্রেস মিনারেলস পাওয়া যায়, সেটাও আপনি খাওয়াতে পারেন। বাট ন্যাচারাল ট্রেস মিনারেলস হচ্ছে আমরা যেটাকে বলি রক সল্ট বা খাঁটি বাংলা নাম হচ্ছে বিট লবণ। বাজারে তিন ধরনের বিট লবণ পাওয়া যায়, একটি হচ্ছে এই দেখলেন পিঙ্ক কালার, আরেকটি আছে সাদা কালার, আর একটি হচ্ছে কালো কালার। তো সবগুলোর মধ্যেই মিনারেলস আছে, কিন্তু কম বেশি আছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পিঙ্ক কালারে যে ট্রেস মিনারেলস, এটাতে মিনারেলস সবচেয়ে বেশি। বলা হয় প্রায় 84 টাইপস অফ ট্রেস মিনারেলস আছে, যেগুলো তার ক্যাটালিস্ট হিসেবে মেটাবলিক অ্যাক্টিভিটিতে কাজে লাগে। কাজে নিউট্রিশনের প্রাথমিক ধাপ হচ্ছে কিন্তু ট্রেস মিনারেলস পূরণ করা, এই সাথে লাগে হলো ওয়াটার। তো আমরা ওয়াটারের বিষয়টি পরে আলোচনা করি। আমরা নিউট্রিশন দিতে গেলে গরুর যে কমফোর্টের বিষয়টি আছে, সেই কমফোর্টটা এনশিওর করতে হবে আগে। সেই কম্পিউটারের একটি চিত্র আপনাদের দেখাতে চাচ্ছি। সাবার ডেইরি ফার্মে এই শেডটি ছিল এক সময় পরিত্যক্ত। তো নুরুল আমিন স্যার যেভাবে বলছিল যে আমরা আমার এখানে যোগদানের পর থেকে আমার চিন্তাধারা ছিল যে এনিমেলকে কিভাবে কমফোর্ট দিয়ে, তার এখানে যেগুলো দেখছেন এগুলো 100% ফ্রিজেন গাভি, এগুলো থেকে আমরা হাই কোয়ালিটির বুল তৈরি করি। এই গুলো গরুগুলো এক সময় কংক্রিটের উপর ছিল, এখানে ছিল না, অন্য এক জায়গায়। এই সেটটি পরিত্যক্ত সেটটিকে রিপেয়ার করে অল্প খরচে, দেখেন একটি বালির অংশ দেওয়া হয়েছে, ওপরে একটি গাছ আছে, ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার, ফ্রি অ্যাক্সেস টু ফিড, ফ্রি অ্যাক্সেস টু শেড, যার যখন যেখানে মনে যাবে সেখানে যাবে সে। গরুগুলো সকালবেলা দেখছেন কিভাবে বালির ভিতরে শুয়ে আছে, যদিও তার জন্য এখানে কংক্রিট শেড, এখানে শাওয়ার ফ্যান এবং এই ইনসুলেটেড শেড দেওয়া আছে, এখানেও কিন্তু আরাম পায়। তো তার বিবেচনায় দেখছে সে এখানে কিন্তু বেশি আরাম পায়। আমি যে কথাটি এখানে বলতে চাচ্ছি, আমরা নিউট্রিশন নিয়ে কথা বলবো, কিন্তু নিউট্রিশনের যে প্রাথমিক কাজ, গরুকে নিউট্রিশন দিলেন, তাকে ডিসকমফোর্ট দিয়ে রাখলেন, তাহলে কিন্তু আপনার নিউট্রিশন ইউটিলাইজেশন কম হবে। এবং আমি আমার খামারি ভাইদেরকে বলবো, আপনারা যারা নিজেদের শেড আছে, একটু বিবেচনা করে দেখেন, সামান্য হয়তো 10-12 ফিট বা 15 ফিট যদি পিছনের সামনে বাড়াতে পারেন, এটা একদম আইডিয়াল ইন্টারন্যাশনাল শেডের মতো হইতে হবে, নট নেসেসারি। আপনার শেড যেখানে আছে এইখানেই, এর পাশে যদি একটু পাইপের এরকম ঘেরাও দিয়ে বালির ব্যবস্থা করে দিয়ে গরুকে আনটাই করে দেন, ও নিজের বিবেচনায় দেখবেন কখন কোথায় যাচ্ছে থাকছে, এতে গরুর কমফোর্ট বেড়ে যাবে এবং তার নিউট্রিশনাল ইউটিলাইজেশনটা বাড়বে। এটা তার জ্বলন্ত প্রমাণ। আমি যখন এখানে শুরু করি, আমার ওয়ার্কাররাই প্রথমে বাধা দিচ্ছে, স্যার এটা কি করছেন, এতে তো গরু তো বাঁচবে না। এখন তারাই বলে যে স্যার আপনি তো গরু চোখ খুলে দিয়েছেন, এই গরুগুলোর ট্রিটমেন্ট কস্ট, ম্যানেজমেন্ট কস্ট অনেক কিছু কমে গেছে, কারণ তারা কন্টিনিউয়াস এখানে আরাম পাচ্ছে। যাই হোক, আমি শুরুতেই আজকের যে নিউট্রিশনের পাঠের প্রথম অংশ, সেটা হলো এনার্জি রিকোয়ারমেন্ট। একটি গরুকে যদি আমরা খাবার দিই, তার কি পরিমাণ এনার্জি লাগতে পারে, এর জন্য কতগুলো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো সবার জন্য আয়ত্ত করা সম্ভব না, আবার কারো কারোর জন্য খুবই ইজি। এই ফর্মুলা দিয়ে আমরা তার এনার্জি রিকোয়ারমেন্টটা বের করে থাকি। যেমন প্রথমে আসে হলো ইএম বলি, এনার্জি রিকোয়ারমেন্ট ফর মেনটেন্যান্স। এই এনার্জি রিকোয়ারমেন্টটা কি পরিমাণ ইউটিলাইজেশন হচ্ছে, তার জন্য কেএম বলি, এবং এই দুটার যোগসূত্র মিলে হলে এমইএম। একইভাবে মিল্ক প্রোডাকশন এবং গেইনের জন্য একটা আসে, আর ওভারঅল মিলে হলো এমইএমএল। এটাই হলো মূল ফর্মুলা। এর যদি সূত্র দেখতে চাই, সূত্রগুলো হলো এরকম, ডাব্লু তো এখানে বডি ওয়েট হিসেবে ধরা হয়, আর এখানে আছে হলো আপনার মিল্কের ফ্যাট এবং মিল্ক প্রোডাকশন। এগুলো আমরা এক্সেল শিটে বসাইয়া, এবং আজকালকার যে আইটি বেস, হাই নলেজ বেস আইটি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা আছে বাংলাদেশে, তাদেরকে দিলে অটোমেটিক দেখবেন মিনি সফটওয়্যার বের করে ফেলছে। আপনি গরুর বডি ওয়েট, মিল্ক এবং ফ্যাট দিলেই তার কত এনার্জি লাগবে অটোমেটিক বের করে দেবে। তো এখানে ডান পাশে দেখেন যে কত কেজির জন্য কত মেগাজুল এনার্জি দরকার, এরকম একটা দেওয়া আছে। একই সাথে এটাকে আমরা এক্সেল নিয়ে সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ফর্মুলা এবং সবকিছুর সামারি হচ্ছে এরকম, যে আপনারা জানেন, যারা ইতিমধ্যে আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তারা এই ফর্মুলাটা অলরেডি জানেন। আজকে যারা নতুন তাদের জন্য জাস্ট বলছি, এবং পুরাতনদের হচ্ছে প্রশিক্ষণ ক্লাস, পুরাতন যারা আছেন তাদের জন্য হয়তো বিরক্তির কারণ হতে পারে, বাট আমি নতুনদের জন্য বলছি, জাস্ট এক নজর একটু দেখবেন যে এই ডেয়ারি কাউ হ্যাভিং 300 কেজি বডি ওয়েট উইথ 10 লিটার মিল্ক প্রোডাকশন। আপনাদের এই ধরনের গরু অনেকেরই আছে যে 300 কেজি বডি ওয়েট 10 লিটার দুধ দেয়, এই গরুটাকে আমরা কি পরিমাণ এনার্জি দেব, কি পরিমাণ এনার্জি খাদ্যের মাধ্যমে ফুলফিল করব। এটা যদি নিচের টেবিলে তাকান,
300 কেজি বডি ওয়েটের জন্য তার 10% মেগাজুল এনার্জি লাগে, অর্থাৎ 300 কেজির 10% 30 মেগাজুল, আর এটা হলো তার বডি ওয়েটের জন্য লাগবে। আর তার দুধ প্রোডাকশনের জন্য পার লিটার দুধের জন্য 5 মেগাজুল এনার্জি লাগে। এই গরুটা 10 লিটার দুধ দেয়, আমরা প্রথমে বলেছিলাম যে 10 লিটার দুধ 300 কেজি বডি ওয়েট, তো 10 লিটার দুধের জন্য কত মেগাজুল এনার্জি লাগবে? 1 লিটার জন্য 5 মেগাজুল হলে 10 লিটার জন্য 50 মেগাজুল, তাহলে তার দৈহিক ওজনের জন্য 30 মেগাজুল এবং 10 লিটার দুধের জন্য 50 মেগাজুল, এই দুটো মিলে 50 আর 30 মিলে 80 মেগাজুল শক্তি তার পূর্তি দিয়ে দিতে হবে এই ধরনের একটা গাভীকে। তো এটা আমরা তার রিকোয়ারমেন্টটা বের করলাম। এখন এই গাভীটাকে যে আমরা খাবার দিই, তাহলে তার খাবারের মাধ্যমে কিভাবে 80 মেগাজুল পূরণ হবে এটা আমরা এখন দেখব। আমরা সাপোজ ধরনের একটা দানাদার খাবার তৈরি করব, এই পরের স্লাইডে আছে সেটা। এই দানাদার খাবারের 5 কেজি খাবার এই গাভীটাকে দিব, সকালে 2.5 কেজি বিকালে 2.5 কেজি, এবং প্রতি কেজি খাবারে 10 মেগাজুল করে শক্তি থাকবে, এবং এই 10 মেগাজুল থাকুক 12 মেগাজুল থাকবে, এটা আমরা নিজেরাই সেট করতে পারি। জাস্ট আজকে স্লাইডের সহজের জন্য আমি বলছি যে ধরেন 10 মেগাজুল শক্তি আছে, তাহলে 5 কেজি খাবার যদি এই গাভীটাকে দেই, তাহলে 5 কেজি খাবার দিলে 10 মেগাজুল করে প্রতি কেজিতে থাকলে এই গাভীটা 50 মেগাজুল শক্তি পাবে দানাদার খাবার থেকে, কনসেন্ট্রেট বা আমার 50 মেগাজুল শক্তি পাবে। আর এই গাভীটাকে আমরা 15 কেজি কাঁচা ঘাস দেব, যদি কাঁচা ঘাসে কারসেটি থাকে অনেকে, কিন্তু 15 কেজি ঘাস দিয়েই হবে আপনাকে মিনিমাম। 15 কেজি ঘাস যদি দেন, তাহলে প্রতি কেজি ঘাসে আমরা জানি 2 মেগাজুল করে শক্তি থাকে, তাহলে 15 কেজি ঘাস দিলে 30 মেগাজুল শক্তি পাবে সে। তাহলে 15 কেজি ঘাস থেকে 30 মেগাজুল, আর এই 5 কেজি দানাদার খাবার থেকে 50 মেগাজুল, 30 আর 50-এ 80 মেগাজুল শক্তি হয়ে যাবে, অর্থাৎ তার দরকার ছিল 80 মেগাজুল এবং সে পেয়েও যাবে 80 মেগাজুল। এইভাবে আমরা কিন্তু যারা গ্রাসরুট লেভেলে খামারি ভাইরা আছেন, তারা কিন্তু গরু হিসেব করে এইভাবে আপনারা এনার্জি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। ঠিক একইভাবে যদি আপনারা এই এনার্জি হিসেবটা বের করেন, একইভাবে প্রোটিনের হিসেবটা বের করতে হবে, তার কত গ্রাম ক্রুড প্রোটিন লাগবে সেই প্রোটিনের হিসেবটা কিন্তু একই। 300 কেজি বডি ওয়েটের জন্য 100% গ্রাম প্রোটিন লাগবে 300 গ্রাম, আর 1 লিটার দুধ তৈরি করতে 100 গ্রাম প্রোটিন লাগে, তাহলে 10 লিটার জন্য 1,000, 1,300। আর খাবারের মাধ্যমে যে খাবারটা আমরা দিয়েছিলাম, ওই দানাদার খাবারে 200 গ্রাম করে পার কেজিতে প্রোটিন থাকবে 1,000 গ্রাম, আর যে কাঁচা ঘাস, এই কাঁচা ঘাসে প্রতি কেজিতে 20 গ্রাম করে প্রোটিন থাকবে, এবং 15 কেজিতে 300 গ্রাম 1,300 গ্রাম প্রোটিন সে পেয়ে যাবে। এইভাবে তার এনার্জি এবং প্রোটিন ফুলফিল হওয়ার ফলে তার যে জেনেটিক ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুসারে দুধ দিতে পারবে। যদি অন্যান্য ট্রেস না থাকে, হিট ট্রেস, তার কমফোর্টনেস, তার ওয়াটার এর ডিফিসিয়েন্সি, এগুলো যদি না থাকে, তাহলে তার জেনেটিক ক্যাপাসিটি অনুসারে সে কিন্তু দুধ দিতে পারবে। তো আমরা যখন বলছিলাম যে দানাদার খাবার 5 কেজি দেবো, এই দানাদার খাবারটা কেমনে আমরা তৈরি করব, আমরা একটা দানাদার খাবারের প্র্যাকটিস সারা বাংলাদেশে করছি, অনেক ভাইয়েরা করে। তো সেটার হলো রেশনের ফর্মুলেশনটা এরকম যে হুইট ব্রান 53 কেজি, সয়াবিন মিল 20 কেজি, মেস ক্রাশ 12 কেজি, রাইস ব্রান 10 কেজি, সুগার বা মোলাসেস 2.5 কেজি, লাইমস্টোন 2.4 কেজি, আর ব্ল্যাক কিউমিন 100 কেজি। এই 100 কেজি যদি আপনি মিক্স করেন, তাহলেই কিন্তু এই প্রতি কেজিতে 10 মেগাজুল শক্তি এবং 200 গ্রাম করে প্রোটিন থাকবে। নিচের ছবিগুলো যদি দেখেন, এইগুলো হলো দানাদার খাবারের আইডিয়াল দানাদার খাবারের অংশ। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের দানাদার খাবার পাওয়া যায়। সাপোজ ভুট্টার কথা বলি, আপনার ভুট্টা যখন কিনতে যাবেন, যেটা মেইজ বলছিলাম আমি, মেজের দেখেন এখানে একটা মেজও কিন্তু কালো দাগ নেই। যে মেজে কালো দাগ পাবেন সেই মেজ কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ হবে না, সেটা কিন্তু আসলেই কিন্তু আপনি যদি রেশন বানান, সে কিন্তু আপনি রেশনের ফুলফিল যে এনার্জি ব্যালেন্স এনার্জি দেওয়ার কথা সেটা দেবে না। একইভাবে এটা সয়াবিন মিল, এটা হুইট ব্রান, হুইট ব্রান দুই ধরনের আছে, একটা মোটা একটা চিকন, এটা হলো এই ভুট্টা ভাঙ্গাটা, আর এটা হলো লাইমস্টোন। আপনাকে অবশ্যই কোয়ালিটি দেখে খাবার নিতে হবে, কোয়ালিটি খাবার মিক্স করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকবে। তো এই সাথে এটা ডেইরি নিয়ে কথা বললাম, অনেকে হয়তো বিফ ফ্যাটেনিং নিয়ে কথা হতে পারে। আমি বিফ ফ্যাটেনিং এর জন্য ওই সেম ফর্মুলায় সেম ইউজে কতটুকু গ্রোথ চান সেই হিসেবে কিন্তু এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। যারা নতুন তারা হয়তো এটা দেখে বুঝে নিতে পারবেন, যারা পুরাতন তারা অলরেডি এই সেশন অনেক গ্রহণ করেছেন।
রিজনেশনটা এরকম। আমি যে কথাটি বলেছিলাম যে ট্রেস মিনারেলস খুবই ইম্পর্টেন্ট, আপনি এই রেশন বানানোর পরে গরুকে কন্টিনিউয়াসলি ট্রেস মিনারেলস দিয়ে রাখতে হবে, তার ফ্রি চয়েসে সে রেখেতে পারবে। আমার দুধ উৎপাদনের ক্ষেত্রে জেনোটাইপের কি ইফেক্ট, এটা আমরা সাধারণত অন্যান্য স্লাইডে বলে থাকি, আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। শুধু একটা জিনিস জেনে রাখবেন যে বাংলাদেশের খামারি ভাইদের কাছে, যাদের কাছে 50% ফ্রিজিয়ান লোকাল ক্রস এবং 75% ফ্রিজিয়ান লোকাল ক্রস গরু আছে, এটার জেনেটিক ম্যাটেরিয়াল না বাড়িয়ে এই একই জেনোটাইপের অন্য ভালো মানের বুল দিয়ে ইনসেমিনেট করলে তার জেনেটিক মেকআপ ঠিকই থাকবে, কিন্তু দুধ প্রোডাকশন বেড়ে যাবে। আমরা কিন্তু সাবার ডেইরি ফার্ম এবং বেসরকারি যেসব ব্রিডিং বুল স্টেশন আছে তারা কিন্তু এই যে এই পলিসিতে এখন কাজ করছি যে আপনার জেনেটিক ম্যাটেরিয়াল বাড়ানো যাবে না, অর্থাৎ 75 গাভিকে 85 করা যাবে না, 75-75ই থাকবে, কিন্তু তার মিল্ক প্রোডাকশন বেড়ে যাবে, তার নেক্সট জেনারেশন মিল্ক প্রোডাকশন বেড়ে যাবে। 50% গাভি যদি 50%ই রাখেন কিন্তু মিল্ক প্রোডাকশন বাড়া যায়, তাহলে তারপরে আমরা ম্যানেজমেন্ট কস্ট স্ট্রেস লেভেল অনেক কিছু কমে যাবে, মিল্ক প্রোডাকশন পেয়ে যাবেন। এটার মূল কাজ হবে ব্রিডিং স্টেশন থেকে, সেই কাজগুলো কিন্তু এখন শুরু হয়েছে। আপনারা জানেন আমরা বিদেশ থেকে হাই কোয়ালিটির সেক্স সেমেন ইম্পোর্ট করে নিয়ে এসেছি, যেটা বাংলাদেশের গাভিতে দিয়ে আমরা উন্নত মানের ব্রিডিং বুক তৈরি করবো এবং খামারিদেরকে মিল্ক প্রোডাকশনে অনেক এনহ্যান্স করবো। আপনারা যে রেশনটি দেখলেন, এই রেশনের একটি, এটা আমাদের কাউরে মন গড়া বা হাইপোথেটিক্যাল কিছু না, এটা ফিল্ডে 2 বছরের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে, প্র্যাকটিক্যাল রিসার্চ করে ইউএসএর পেন স্টেট ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির 2 জন প্রফেসর মিলে, এবং বাংলাদেশে আমি এটা সংযুক্ত ছিলাম তৎকালীন সময়ে, নুরুল আমিন স্যার যশোর খুলনা বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব ছিলেন, ওনার ও ইনভলভমেন্ট ছিল। আমরা মাঠে যে ইম্প্যাক্ট গুলো দেখতে পেয়েছি সেটার ফলাফল এরকম যে ওই রেশনটার এই আমরা যে ফিডিং প্র্যাকটিস করেছি তাতে দেখেন লেফট হ্যান্ড সাইডে গরুটা আর রাইট হ্যান্ড সাইডে গরুটা, আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না এই দুটো গরু একই, কিন্তু বাস্তবতা হচ্ছে জাস্ট 45 ডেজ বিফোর 45 ডেজ আফটার রেশনের জাস্ট অ্যাপ্লিকেশনের শুরুতে এরকম ছিল গরুটার চেহারা, আর অ্যাপ্লিকেশন করার 45 দিন পরে গরুটার চেহারা এরকম হয়ে গেছে। ঠিক একইভাবে এটাও তাই এবং এটাও তাই, এটাও তাই, এটার ইফেক্টটা দেখেন। আমাদের সাথে নিউজিল্যান্ড এক ভদ্রলোক ছিলেন, আমরা এই রেশনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এবং এই গাভিটার ক্ষেত্রে নুরুল আমিন স্যার নিজেও এখানে গিয়েছিলেন, এই গাভিটা শুরুতে ছিল এরকম, 1 বছর পরে এই গাভিটার থেকে আমরা 9.5 লিটার দুধ পাওয়া গেছে এখান থেকে, নুরুল আমিন স্যার নিজেই সাক্ষী। যাই হোক, যেটা বলছিলাম যে ফিডিং প্র্যাকটিস এবং ফিড এই দুটার ইম্প্যাক্টে যে হিউজ একটা পরিবর্তন আনা যায় এটা বোঝানোর জন্য আজকের এই প্রেজেন্টেশন খামারি ভাইদেরকে আমি উপস্থাপন করছি। এটা হয়তো অনেক হাই থটের কোনো প্রেজেন্টেশন না, কিন্তু আপনাদেরকে বলছে যে এটা জাস্ট প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। এটাও তাই দেখেন, একটি গরু 7.5 লিটার দুধ পাওয়া গেছে, এটা যখন আমরা ফিডিং প্র্যাকটিস পেলাম, এটা যশোরের বোলপুর গ্রামে। সেই সাথে আমরা ট্রেস মিনারেলস এবং রেশন যদি আমরা গরুকে ফুলফিল ভাবে দিতে চাই, সেটার অ্যাপ্লিকেশন যদি পেতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ করতে হবে ওয়াটার, গরুকে ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার দিতে হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখেন এখানে এই ওয়াটার ট্র্যাপটি এমন ভাবে অ্যাটাচ করা আছে যেটা কখনো পানি শেষ হবে না, কখনো পানি উপচে পড়বে না, একটি বলককের মাধ্যমে দেওয়া আছে। আপনারা জানেন আজকালকার বাংলাদেশের ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে এগুলো ইজিলি বানাতে পারে, এটার কোনো হাইটেক প্রযুক্তি না, এটা কোনো রকেট সায়েন্স না, এটা এরকম একটা ওয়াটার ট্র্যাপ আপনারা সেট করে দিলেন, গরু যখন দরকার তখন পানি খাবে। তাহলে হবে কি, তার ওয়াটার রিকোয়ারমেন্ট, ট্রেস মিনারেলস রিকোয়ারমেন্ট এবং নিউট্রিশন যে ফুলফিল হয়, তার জেনেটিক ক্যাপাসিটি যা আছে সে অনুসারে সে এটাকে প্রোডাকশন দিতে পারবে, আপনাদের ম্যানেজমেন্টাল কস্ট অনেক কমে আসবে, অযথা গরুর উপরে কোনো ট্রেস পড়বে না। কাজে ডেইরি নিউট্রিশন ইজ নাথিং, ইটস জাস্ট ম্যানেজমেন্টাল ইম্প্রুভমেন্ট, ম্যানেজমেন্টাল আসপেক্টে যে পয়েন্টগুলো আপনার কাজ দেখবেন সেইগুলোকে কাজ করা। ঠিক একইভাবে এটা সাবার ডেইরি ফার্মের
যাই হোক, আমরা নিউট্রিশনের যে পার্টটি আলোচনা করলাম, অর্থাৎ কনসেন্ট্রেট খাবারের যে পার্টটি আলোচনা করলাম, সেই পার্টের যদি মূল জিনিস দেখতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের কিছু কাজ আছে। এটা ইংরেজিতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমরা এটার বাংলা ভাষণও করেছি, অর্থাৎ গাভীকে দিনে 2-3 বার পানি খাওয়ার ব্যবস্থা, এই কাজটি করা যাবে না। আমাদের খামারিরা এই কাজটি করে থাকেন, আপনারা দয়া করে গাভীকে 24 ঘন্টা পানি খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। এটা যে ফর্মে আছে, আপনার যদি গরু বাধাও থাকে, বাধা গরুকে কিন্তু 24 ঘন্টা পানি খাওয়ানোর ব্যবস্থা রাখা যায়। আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে সাবান ডেইরি হোম একদিন আসেন, আমরা এখানে কিছু সেট করেছি এরকম, যেগুলো গরু বাধাই থাকবে কিন্তু 24 ঘন্টা পানি খাওয়ার ব্যবস্থা থাকবে। একইভাবে গাভীর অনুমান ভিত্তিক তার পুষ্টি চাহিদা পূরণ করা যাবে না, এনার্জি প্রোটিনের চাহিদা হিসাব করে করতে হবে। আর একটি কাজ আমরা বলি যে খাবারের ফুল যদি ইফিকেসি পেতে চান, ফুল ইউটিলাইজেশন পেতে চান, তাহলে দানাদার খাদ্য পানির সাথে মিশে ভিজে খাদ্য গরুকে দেওয়া যাবে। আমাদের খামারিদের কিন্তু এটা বড় একটা দোষ যে আমরা খাবার পানি একসাথে ভিজে খাওয়াই, এই কাজটি করা যাবে না। এই সংক্রান্ত আপনাদের একটি ভিডিও আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর একটি আছে, ভাত খাওয়ানো যাবে না গরুকে, দুধালো গরুকে কখনো ভাত খাওয়ানো যাবে না। আর খাবার যে দানাদার বা আমাদের যে কাঁচা ঘাস আছে এটা কেটে ছোট করে দিতে হবে। এই ভিডিওটা তো আপনারা দেখেন, এই গরুটি পানি পানির নিচে সে কি খুঁজছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই গরুটি পানির নিচে নাকের পুরা অংশটি ডুবিয়ে দিয়ে খাদ্য খুঁজছে, তাহলে এই অবস্থায় গরুটিকে আরাম পাচ্ছে না কষ্ট পাচ্ছে? ইনি রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত আমার খামারি ভাইদের বা গরুর মালিকে না আসবে ততদিন পর্যন্ত ডেইরি সেক্টরে যত অ্যাপ্রোচ নিয়ে কাজ করেন কোনো ফায়দা হবে না। এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে আসতে হবে। সারা পৃথিবীর কোনো দেশেই গাভীকে বা গরুকে এই পানির ভিতরে খাদ্য মিক্স করে খাওয়ায় না। আমরা এই প্রযুক্তি কোথায় কার কাছে পেলাম জানি না, তবে নুরুল আমিন স্যার সহ আমরা এবং এই সেক্টরে যারা এখন প্রোঅ্যাক্টিভ এক্সপার্ট, সোকল এক্সপার্ট ডেইরি সায়েন্টিস্ট আছে বা আমাদের কিছু খামারি আছে, তারা কিন্তু চেষ্টা করছে এই খাদ্য পানিকে আলাদা করার জন্য। কাজে আজকের এই এই ভিডিও কনফারেন্সে বা এই মিটিংয়ে, এই ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আর যাই করেন, ডেইরি সেক্টরে অনেক প্যারামিটার নিয়ে কাজ করার সুযোগ আছে, এই একটি প্যারামিটার নিয়ে শুরু করেন আগামীকাল থেকে, যে গরুকে পানির সাথে খাদ্য মিক্স করে খাওয়াবো না। আপনার রাখাল বা আপনার কাউবয়, আপনার অ্যাসিস্ট্যান্ট যে পরামর্শই দেখো আপনাকে, স্যার এভাবে দিলে গরু দুধ কমে যাবে, গরু মারা যাবে, এগুলো কোনো কথা বিশ্বাস, এর কোনো সায়েন্স বেস নাই, এর কোনো ভিত্তি নাই। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, কখনোই গরুকে পানির ভিতরে খাদ্য দিয়ে মিক্স করে খাওয়াবেন না, এতে গরুর অনেক রকমের অসুবিধা হয়, তার পুরা রেসপিরেটরি ট্র্যাক্টে বিশাল একটা প্রবলেম হয়, গরু প্রচন্ড কষ্ট হয়। গরু যদি ক্ষুধা না থাকে তাহলে কখনো এইভাবে পানির ভিতরে খাদ্য দিয়ে খাইতে হবে। কাজেই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা অন্তত একটি প্যারামিটার নিয়ে শুরু করেন, যে গরুকে খাদ্যের মধ্যে পানি দিয়ে খাওয়ায় না। নিউট্রিশন যাই দেন, নিউট্রিশন যতটুকুই দেন কিন্তু পানির ভিতরে খাদ্য দিলে গরুর নানা রকম অসুবিধা হয় এবং এই নিউট্রিশন ইউটিলাইজেশন অনেক কমে যায়। আমার প্রেজেন্টেশন আমরা অর্ধেক শেষ করেছি, আর হয়তো কিছুক্ষণ থাকবে, আমরা এখন ফডারের অংশটি নিয়ে আলোচনা করব। যেমন ডিউটি নিউট্রিশনের মূল পার্ট হচ্ছে ফডার, অর্থাৎ ঘাস খাওয়ানোর জন্য আমাদের কাজ করতে হবে। তো আমি যখন জাপানে কাজ করেছিলাম তখন আমাদের একজন সায়েন্টিস্ট, ডেইরি সায়েন্টিস্ট ছিল, বলছো ডেইরি হচ্ছে কি জানো, ল্যান্ড ইজ দ্য কি অফ সাকসেসফুল ডেইরি। কেমনে ল্যান্ড অফ দ্য কি অফ সাকসেসফুল, জমি যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক মতো ইউটিলাইজ এবং ফডার প্রোডাকশনের জন্য ভালোভাবে তৈরি করতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমার ডেইরি ডেভেলপমেন্ট হবে না। আমরা ডেইরি ডেভেলপমেন্টের জন্য গরু যতই চিন্তা করি, গরুর মূল কাজ হচ্ছে ঘাসে, তো ঘাসের জন্য প্রথমে যে কাজটি দরকার সেটা হলো যে এরকম এখানে দেখছেন একটা সয়েল পিএইচ মিটার, অর্থাৎ জমির পিএইচ কত, পিএইচ যদি ভালো না হয় তাহলে আপনার ভালো ফডার প্রোডাকশন হবে না। আপনার যে জমিতে 5 টন পার বিঘা হওয়ার কথা সেখানে 1.5 টন হবে, 2 টন হবে, আপনি 3 টন অটোমেটিকলি হারাইলেন পার হারভেস্টে শুধুমাত্র সয়েল পিএইচ না জানার কারণে। কাজে সয়েল পিএইচ খুবই ইম্পর্টেন্ট এবং সয়েল পিএইচটাকে খুব সহজেই অ্যাড্রেস করা যায়, এর জন্য হাইটেক কোনো প্রযুক্তি লাগে না। এখানে দেখছেন একটা সয়েল পিএইচ মিটার, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমার কাছে সয়েল পিএইচ মিটার আছে। এরকম একটা সয়েল পিএইচ মিটার কিনে নিয়ে আপনাদের আজকের খামারিরা যারা যেখানে যতটুকু ঘাসের আবাদ করেন প্রথমে সয়েল পিএইচটা দেখবেন যে পিএইচ ঠিক আছে কিনা। যারাই পিএইচ ঠিক করে সয়েলের ফডার প্রোডাকশন করছে তারা আমার কাছে বহুবার ফেসবুকে, বিভিন্ন টেলিফোনে আলাপ করে, স্যার আমার তো হিউজ ফডার প্রোডাকশন হয়েছে,
তো সয়েল পিএইচ মাপার জন্য আরেকটি ইন্ডিকেটর হলো সয়েলে যদি আপনার কেঁচো থাকে তাহলে আপনার দেখবেন যে পিএইচ ঠিক আছে, কারণ কেঁচো অ্যাসিডিক সয়েল এবং অ্যালকালাইন সয়েল দুইটা সয়েলই থাকতে পারে না। আমরা যদি একদম রাফ হ্যান্ডে বুঝি, পিএইচ 7 হচ্ছে নিউট্রাল, 6 দিকে যত যাবে, 5 দিকে যত যাবে ততই অ্যাসিডিক সয়েল হয়ে যাবে, এখানে কেঁচো বাস করতে পারে না। ঠিক একইভাবে সয়েল পিএইচ যখন 7.5 বা 8 হয় তখন অ্যালকালাইন হয়ে যায়, এই জায়গায় সয়েল কেঁচো থাকতে পারে না। আপনার টার্গেট সয়েল পিএইচ 6 এর কাছাকাছি, 7 এর কাছাকাছি নিয়ে আসা। আইডিয়াল সয়েল পিএইচ হচ্ছে 6.8 ফার্টা প্রোডাকশনের জন্য। যদি নিচু থাকে তাহলে একে যদি আপনি লাইম বা আমরা বলি ডলোমাইট যদি দেন প্রতি শতাংশে 2 কেজি করে তাহলে কিন্তু পিএইচ কাছাকাছি চলে আসবে। ঠিক অ্যালকালাইন সয়েল বাংলাদেশে খুব বেশি নাই, কিছু কোস্টাল বেল্টে কিছু জায়গায় অ্যালকালাইন সয়েল আছে, সেই অ্যালকালাইন সয়েলকে ট্রিটমেন্ট করার জন্য আলাদা ব্যবস্থা আছে। বাট কোন জায়গার অ্যালকালাইন সয়েল বা অ্যাসিডিক সয়েল দুই ধরনের সয়েলকে যদি আপনি নিউট্রালে চলে আসবে যদি সেখানে কম্পোস্ট ইউজ করেন, অর্থাৎ গরুর গোবর কম্পোস্ট বানিয়ে যদি ইউজ করেন তাহলে সয়েল পিএইচ অটোমেটিকলি চলে আসে। কাজেই ডেইলি খামারি যারা আছে তাদের তো ডেইলি খামারি কম্পোস্ট প্রোডাকশন করার ব্যবস্থা আছে, এই কম্পোস্ট যদি সে জমিতে ইউজ করে তাহলে কিন্তু তার ইজিলি সে সয়েলকে ঠিক করতে পারে এবং সয়েলের মাধ্যমে ফার্টার প্রোডাকশন বাড়াতে পারে। তো আমরা বাংলাদেশে কিছু ফার্টার প্রোডাকশনের চিত্র দেখব, দেখেন এগুলো সয়েল পিএইচ ঠিক করে প্যারামিটার ঠিক করে বাংলাদেশে আবাদ করা ফডার দেখে। গাজীপুরের মাটিতে যেখানে সয়েল পিএইচ 4 হাইলি অ্যাসিডিক সয়েল সেখানে সয়েল পিএইচ ঠিক করে কিন্তু আমরা হাই প্রোডাকশন ফডার প্রোডাকশন করেছি। সাবার ডেইরি ফার্মে প্রোডাকশনের জন্য যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে কম্পোস্ট এবং জমিতে কেঁচো থাকতে হবে। এই কম্পোস্ট যখন জমিতে দেবেন তখন ফডার প্রোডাকশন অনেক ভালো হবে। প্রোডাকশন যে প্যারামিটার গুলো দরকার সয়েল পিএইচ 6.8 এবং অন্যান্য কি প্যারামিটার লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা ফডার প্রোডাকশন করার একটা কস্ট অ্যানালাইসিস করেছিলাম, তাতে দেখা যায় 1 কেজি ফডার প্রোডাকশন করতে 1.34 টাকা খরচ পড়ে, আনবিলিভেবল। কারণ 1.34 টাকা 5 কেজি ফডার সমান 1 কেজি দানাদার, তাহলে 5 কেজির দাম পড়ে প্রায় 6 টাকা 60 টাকা, তাহলে 60 টাকা দিয়ে আপনি 1 কেজি দানাদারের সমান নিউট্রিশনাল ভ্যালু পাচ্ছেন। 1 কেজি দানাদারের দাম কত? 30 থেকে 40 টাকা। তাহলে যদি আপনি ফডার উপর ডিপেন্ড করে ডেইরি খামার করেন তাহলে কিন্তু আপনার কস্ট অফ প্রোডাকশন এমনি কমে আসতেছে। দুধের প্রোডাকশন এখন খামারিরা বলে আমাদের দুধের দাম নাই, আসলে দাম ওই রকম না। আপনি যদি কস্ট অফ প্রোডাকশন কমাতে পারেন আপনার 30 টাকা লিটার দুধ বেচলে লাভ, 15 টাকা যদি খরচ করে ডাবল লাভ হবে। এই জায়গাগুলোতে আমাদের এখন কাজের অভাব আছে, এই জায়গাগুলো আপনারা এখন কাজে লিপ্ত হবেন। এটা দেখেন, এটা হলো মেইজ, এটা 40 থেকে 45 বা 50 দিনের মধ্যে কাটা যায়, 60 দিনের মধ্যে কাটা যায়, এটা 13-14% প্রোটিন থাকে। এটা হিউজ প্রোডাক্ট, পার হারভেস্টে প্রায় 10 টন করে পাওয়া যায় পার বিঘাতে। তো এটা যদি আপনারা আজকে প্রোডাক্টিভ খামারে করে তাহলে আমাদের ডেইরিতে আর কোনো সমস্যা থাকার কথা না। জমি লিজ নিয়ে যদি করেন তারপরেও এটা প্রফিটেবল। এটা নেপিয়ার, এটা 8% প্রোটিন থাকে, 30-35 দিনে কাটতে পারে। এটা নেপিয়ার, এটা আমাদের সাবার ডেইরি ফার্মে এখন রেড পাকচং নামে একটা, রেড নেপিয়ার নামে একটা ঘাস আমরা ভিয়েতনাম থেকে এনেছি, এটার প্রোটিন পার্সেন্টেজ অনেক ভালো। আরেকটি সুবিধা আছে, এটা হলিস্টিন ফ্রিজেন গাভিকে খাওয়ালে দুধের কালারটা ইওলিশ হয়, অর্থাৎ আমরা যে ইওলিশ কালারের দুধ পছন্দ করি, সাদা দুধ অনেক সময় সাদা দুধ ভালো লাগে না, তো এইটার পিগমেন্ট থাকার কারণে হতে হতে পারে। এটা নিয়ে রিসার্চ হচ্ছে, যদি আমরা রিসেন্টলি এটা এনেছি, এটার প্রোডাকশন ভালো। আপনার যদি তার কাটিং লাগবে তাহলে সাবার ডেইরি ফার্মে সেই কাটিং নিয়ে যেতে পারেন। দেখেন একই সাথে রেড নেপিয়ার এবং ইয়ার নেপিয়ার, গ্রিন নেপিয়ার করা হয়েছে। এটা জাম্বো, এটাও খুব ভালো প্রোডাকশন হয়। এটার সুবিধা আছে ভুট্টা জমিতে পানি থাকলে কিন্তু হয় না, এটা আবার কিছু পানি ওয়াটার টলারেন্স বডি আছে। এটা জাম্বো অনেক বড় হয় এবং হিউজ প্রোডাকশন, দেখেন জাম্বো কত প্রোডাকশন কত বড় হয়েছে।
এটা হলো জার্মান, এটার সুবিধা হচ্ছে এটা প্রোটিন কম, কিন্তু এটা পানিতে হয়, যেখানে যে এলাকাগুলো নিচু আমাদের সুনামগঞ্জ হাওড় এলাকা সে এলাকাগুলোতে এখান তো খামারের এই করতে পারেন, যেখানে খড়টা হওয়ারই কথা না সেখানে খড়টা প্রোডাকশন করে নিতে পারেন। এটা কাটিং বেস, এটা আমাদের প্রচুর কাটিং আছে। এটা পাকচং আপনারা জানেন সারা বাংলাদেশে পাকচং এর এখন বিশাল ইয়ে চলছে। এটা হলো আপনার লুসার্ন আলফা আলফা 22% প্রোটিন। যারা শুধুমাত্র গ্রাস বেস ফডার বেস ডেরি করতে চান তাদের জন্য এই ফডারটা খুবই ইম্পর্টেন্ট। এই ফডার হে করে খাওয়ালে আপনার কোনো দানাদার খাবারের দরকার নেই। আমাদের দেশে কিন্তু এই লুসার্ন আলফা আলফা বিদেশি একটা ফডার, কিন্তু আমাদের দেশে কিন্তু মাস কালাই বা মাটি কালাই যেটা বলে এটা কিন্তু 16% প্রোটিন। এটাও কিন্তু একটা ডেরি গরুর জন্য আদর্শ 16% প্রোটিন হলেই হয়। তো এই যদি মাস কালাই আপনারা করে এটা জাস্ট ফ্লাওয়ারিং স্টেজ আসার মাত্র যদি কেটে শুকায়া ড্রাই করে হে করে গরুকে গুদানে খাওয়ান তাহলে কিন্তু এটা হিউজ প্রোটিন পায় এবং অন্য দানাদার খাবারের দরকার পড়ে না। সাবার ডেরি ফার্ম একটা শেডের চিত্র। আমরা ওটস করি, ওটসটা শীতকালীন ফসল, এটার হিউজ প্রোডাকশন, দুধের প্রোডাকশন অটোমেটিকলি বেড়ে যায় কারণ প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। কিন্তু এটার অসুবিধা এটা শীত কুয়াশা না হলে হয় না, এই কুয়াশা শীতকালে হয়। এটা আমরা সবার ডেরি ফার্মে এটা করে থাকি। হাইড্রোফোনিক নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, হাইড্রোফোনিক নিয়ে আলোচনা করতে চাই না। যে কথাটি বলছিলাম যে ফডার করতে গেলে অনেকগুলো কাজ, মাটির পিএইচ মাপতে হবে, জমির মধ্যে আগাছা থাকলে সেই আগাছা আমরা পুড়ে ফেলি, এটা পুড়ে ফেলা যাবে না। আর রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে, বীজ ভালো আনতে হবে, মাটির গুণাগুণ জেনে ট্রিটমেন্ট করতে হবে। আমরা জানি ফিডিং প্র্যাকটিস কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা একটা শেড দেখছেন, যেসব ভাইয়েরা ইতিপূর্বে আমার প্রেজেন্টেশনে অংশগ্রহণ তারা অলরেডি জানেন। এখানে এটা বিদেশি একটি খামার, দেখেন তো এখানে গরুকে কি পানির ভিতরে খাদ্য দিয়েছে? দেয় নাই। যদি পানির ভিতরে খাদ্যই দিত, এটাই যদি সাইন্টিফিক হইতো, তাহলে এইসব বড় বড় খামারিরা কিন্তু তাই করত। তারা তো নিশ্চয়ই আমাদের চাইতে কম বোঝে না। তারা দেখেন শুকনা খাবার দিয়েছে গরুর, যখন দরকার তখন শেখাচ্ছে এত বড় খাবার। এবং আমার এই খামার সম্পর্কে আমার কিছুটা জানা আছে, খামারটিতে অনেকগুলো গরু, 5000-এর মতো গরু আছে, তারা কিন্তু সবসময় এরকম শুকনা খাবার দেয়। এটার আদলে আমেরিকান ডেইরির একটি শেড দেখেন, বাংলাদেশি আসপেক্টে কাস্টমাইজ করে কম খরচে করা হয়েছে। এখানে গরুগুলো খাবার খাচ্ছে মাথা নিচু করে। আমরা কিন্তু অনেক সময় খাবার দিই একদম প্ল্যাটফর্মের উপর উঁচু করে খাবার দিই, যাতে গরু খাইতে কষ্ট হয়। এই জিনিসগুলো কিন্তু নিউট্রিশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। আমি যে কথাগুলো বলছি অনেকের হয়তো ভালো লাগবে না, কারণ এই প্র্যাকটিসগুলো বাংলাদেশে অনেক খামারের মধ্যে নাই। অনেকেরই হয়তো মনে করেন যা আরে খাবার তো উঁচু করে না দিলে গরু বোধহয় কষ্ট হয়, কিন্তু আপনি ন্যাচারালি চিন্তা করেন একটা গরুকে মাঠে ছেড়ে দিলে সে মাঠে কোন লেভেল থেকে খাবার খায়, ওইটাই হচ্ছে তার জন্য সবচেয়ে কমফোর্ট জোন। সেই হিসেবে গরু খাবার যখন শেড বানাবেন তখন নিচু করে, মাথাতে নিচু করে খেতে পারে, সেই ব্যবস্থাটি রাখতে হবে এবং দানাদার খাবার সুখ। এই জিনিসগুলো ছিল মোটামুটি আজকের নিউট্রিশন পার্ট নিয়ে। আপনারা যারা গরুকে নিউট্রিশন নিয়ে চিন্তা করেন তাদের প্রথম চিন্তা করতে হবে গরুকে কতভাবে আরাম দেওয়া যায়, আরামে রেখে আপনাকে গরুকে খাবার দিতে হবে। অনেকে আমরা বলি যে গরু সার গরু মানে গলার দড়ি বেঁধে রাখতে হবে, তাছাড়া মারামারি করবে। দেখেন এখানে একটা চিত্র আছে আমাদের একটা ট্রায়াল রিসার্চের পার্ট, সবগুলো গ্রুপে ছেড়ে দেওয়া, কত বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তারা এখানে থাকে। এই ছিল আজকে আমার মোটামুটি নিউট্রিশনের পার্ট নিয়ে আলোচনা। আপনাদের যদি নিউট্রিশন পার্টে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি মডারেটরের মাধ্যমে প্রশ্ন আহ্বান করব। আর যদি এছাড়া বাকি কোনো জিনিস জানতে চান তাহলে আমার এই কাফ ম্যানেজমেন্ট হেই ফান নিউট্রিশন নিয়ে কিছু কথা আছে, সেটা এটার শেষের দিকে আলোচনা করব। এখন আর জানি অনেকে ধৈর্য থাকবে না, ধৈর্য হারিয়ে ফেলবেন, এই জন্য আমি সরাসরি কমফোর্ট এবং প্রশ্নের দিকে যেতে যাচ্ছি। নুরুল আমিন স্যার যদি একটু হেল্প করেন, যে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। পরবর্তী যদি 5 মিনিটের স্লট দেন আমি হেইফার এবং কাফ নিউট্রিশন নিয়ে সামান্য কিছু কথা বলে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে করবেন। আমাদের খামারি ভাইরা এ পর্যন্ত যে কতগুলি প্রশ্ন করেছে আমাকে শোনা যায়? শোনা যায় স্যার। আচ্ছা, তার আগে আমি একটু অ্যাকনলেজ করতে চাই। আসলে ডেইরি সেক্টর নিয়ে অনেকেই ভাবেন এবং অনেকেই যার যার অবস্থান থেকে এদেশে ডেইরি সেক্টরের জন্য অনেক কিছু করার চিন্তা করেন,
আমাদের এমন কয়েকজন মানুষের মুখ আমরা এই স্ক্রিনের মধ্যে ভাসতে দেখছি। আমাদের চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন জনাব ইকবাল সাহেব, জনাব মালিক ওমর, আমাদের নাইম সাহেব, তারপর ওইদিকে যোগ দিয়েছে শাহিন। এমনি ভাবে আমাদের আরো কয়েক ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হয়তো আমাদের সব কথা সবগুলো সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হবে না। ডক্টর শশীকে ধন্যবাদ। তো আমাদের খামারি ভাইরা কয়েকটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছি। আমাদের নাইম ভাই বড় প্রত্যাশা নিয়ে বলছিলেন, অপেক্ষায় আছি পুষ্টি বুঝতে চাই, পুষ্টি বুঝতে চাই। আর আরেক ভাই প্রশ্ন করেছেন, পাকসং নেপিয়ার লাল নেপিয়ার এর মধ্যে পুষ্টি কোনটাতে বেশি এবং 40-50 দিন পর ঘাস কাটার পরে কিভাবে সার প্রয়োগ করতে হবে এবং 1 বিঘা জমিতে কতটুকু সার দিতে হবে, কি কি সার দিতে হবে? জি, খুবই গুরুত্বপূর্ণ, এটা জবাব দাও, পরে আমি আরো আরো 7-8টা প্রশ্ন আছে। এটার বাস্তবিক অর্থে নেপিয়ার, নাল নেপিয়ার এবং পাকচং এগুলোর খুব বেশি পার্থক্য নাই যদি পুষ্টি ভ্যালু চিন্তা করেন। তবে কম্পারেটিভ স্টাডিতে দেখা গেছে যে রেড নেপিয়ার যেটা, এটা আমাদের বিএলআর এর একটা শর্ট টাইম এর রিসার্চে আমরা দেখেছি, এটার প্রোটিন পার্সেন্টেজ অনেক হাই। আর আমরা এখানে মানে সাইন্টিফিক রিসার্চে যে ট্রায়ালের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ব্যতি রেখে জাস্ট আই এস্টিমেশনে দেখেছি যে এই ঘাসগুলো যে ডেরি গাভিকে খাওয়ানো হয় সেটার মিল্কের কালারটা একটু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পিগমেন্টেশন বাড়ছে। এটা কোনো রিসার্চ ফাইন্ডিংস না, বাট আমরা এটা নিয়ে রিসার্চ করবো। তবে মালিক ওমর ভাই কিন্তু আমাদের ইয়ের থেকে, চিটাগাং থেকে আমাদেরকে CO4 নামে একটি ফোডার দিয়েছে। CO4 আপনারা বুঝলেন যেটা জাস্ট এই তার প্লান্ট যে খাদ্য তৈরি করে, এদের কখনো করতে পারে, কখনো আলোর উপস্থিতিতে করে, কিন্তু CO4 প্লান্ট কিন্তু সবসময় খাদ্য তৈরি করতে পারে। তার স্ট্রটোমাটা সবসময় খোলা থাকে, যার কারণে গ্রোথটা অনেক বেশি হয়। তো এই CO4 এর কিন্তু পুষ্টি ভ্যালু আমরা রিসার্চে খুব বেশি ডিফারেন্স পাই নাই, বাট এটা গ্রোথটা অনেক বেশি শর্ট টাইমেই পাওয়া যায়। তো CO4 নিয়ে এখানে আমরা কোনো ভিডিও ছবি দেখাইনি, CO4টা কিন্তু অনেকে ভালো খামারে রেডি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে একবার কাটিং নেওয়ার পরে আমরা কি কি পুষ্টি দিব। প্রথমে আপনাকে যে জিনিসটি চিন্তা করতে হবে সেটা হলো সয়েল পিএইচ ঠিক আছে কিনা। সয়েল পিএইচ ঠিক রাখলে কিন্তু বাকি পুষ্টি অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন কি দিতে হচ্ছে কি দিতে হচ্ছে না। যেমন সয়েল পিএইচ যদি ঠিক থাকে, সয়েল পিএইচ ঠিক থাকতে গেলে আপনি প্রথমে দেবেন কম্পোস্ট। যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে সয়েলকে ঠিক করতে চান তাহলে আমি অন্তত এটা রিকমেন্ড করি না, এই কারণে কারণ আমাদের কিন্তু ফার্টিলাইজার ইউজ করার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে দেখবেন আপনার ইউরিয়া, TSP, MP, জিঙ্ক, বোরন অনেক কিছু দিতে বলে। বাট আমরা কম্পারেটিভে যে জায়গায় কম্পোস্ট ইউজ করেছি, কম্পোস্ট দিলে আর অন্য কিছুই লাগে না। সেই জন্য আপনাদেরকে বলবো যখন একটা কাটিং নেবেন, কাটিং এর মাঝখানে যখন, এটা তো আপনারা লাইন করে যদি লাগান, লাইনের মাঝখানে যে জায়গাটি আছে এটাকে আবার ছোট করে ছোট কোদাল দিয়ে কোপায়া, অথবা যদি আপনার মেকানাইজেশন ব্যবস্থা থাকে মেকানাইজেশন কোপায়া দিয়ে এরপরে কভার দিয়ে দিলেই হবে, অর্থাৎ কম্পোস্ট দিয়ে দিলেই হবে। আর অনেক ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ইউরিয়া দিতে পারেন। তবে যে জিনিসটি লাগে সেটা হলো জিঙ্ক অ্যান্ড বোরন। জিঙ্ক অ্যান্ড বোরন কিন্তু অনেক জায়গায় ঘাটতি দেখা যায়। জিঙ্ক অ্যান্ড বোরন দিলে পাতা লালচে হয়ে যায় এবং পাতা মরা মরা পুড়ে পড়ে যাচ্ছে, এবং জিঙ্ক অ্যান্ড বোরনের ঘাটতির কারণে যদি ডেফিসিয়েন্সি দেখা দেয় তারপরে যদি ইউজ করেন কোনো কাজ হবে না। এটা অবশ্যই আপনার জমি প্রিপারেশনের সময় দিতে হবে, এবং যখন আপনারা একটা হারভেস্ট নিয়ে ফেলবেন তখন মাঝখানে শুধু আমরা গোবর দিয়ে রাখি, গোবর দিলেই এবং পানি, গোবরের পানি যদি ঠিক মতো, অর্থাৎ সয়েলটা যদি ময়েস্ট আকারে থাকে, না ফ্লাডেড না ড্রাই, ময়েস্ট আকারে থাকে, তাহলেই কিন্তু এটার প্রোডাকশনটা অপটিমাম ভাবে পাবেন আপনারা। আচ্ছা, আমি এরপরে আরো প্রশ্ন আছে, তার মধ্যে মাঝখানে একটু আমাদের মালিক ওমর সাহেবকে সুদূর মদিনা থেকে রাশেদ সাহেব সালাম জানিয়েছে। উনি বারবার আপনাকে বলছেন যে আসসালামু আলাইকুম ওমর ভাই, আপনি তার সালামকে আপনি গ্রহণ করেন। উনি মদিনায় থাকেন রাশেদ সাহেব। এখন বলতেছে যে গরু ছেড়ে পাললে বর্ষাকালে মাঠের অবস্থা খারাপ হয়ে যায়, করণীয় কি? এটা আমার কাছে, হ্যাঁ আমাদের এক ভাই জানতে চেয়েছেন। আচ্ছা, মাঠের অবস্থা খারাপ হয় মানে আপনি যদি কংক্রিট করে দেন, পুরোটা পাকা করে দিলেন, পাকা করে দিলে কিন্তু আপনার একটা খরচ আছে। তো এই খরচ দিয়ে গরু কংক্রিটের উপরে কন্টিনিউয়াস থাকার ফলে তার যে
প্রবলেম গুলো হচ্ছে, এই প্রবলেমের কস্ট আপনার ইনভেস্টমেন্ট সব মিলিয়ে যদি হিসেব করেন, এটা কখনো আমরা হিসেব করি না, যার কারণে আমরা মনে হয় যে আমাদের হয়তো পাকাই ভালো। কিন্তু এই কষ্টটা বিবেচনা করে যদি আপনি যে বালি বা মাটির উপরে রাখবেন, এটা যদি একটা কন্টিনিউয়াস বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। আমরা এখানেও করি বা আমেরিকান ডেরিতে আমরা করি, যে করি কি যখন এই কাদার মতো হয়ে যায় তখন ওই কাদার উপরে বালি দিয়ে দেয়, অথবা এর কাদার অংশটুকু উঠে নিয়ে যায় ফার্টার ফিল্ডে নিয়ে যায়। এটা ফার্টার ফিল্ডে দিলে উৎকৃষ্ট মানের ফার্টিলাইজার, এবং তখন আবার এটাকে বালিতে ফিল আপ করে দিই। বছরে একবার দুইবার আপনাকে বালি চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করলে সেটা এই কাদাটার হবে না। এবং আপনার ডিজাইনটাও স্যার ওভাবে হইতে হবে যেন ওয়াটারটা সিক লিকিং হয়ে নিজে বের হয়ে যায়। আপনি যদি একদম পুরো কনক্রিট কাট দিয়ে করে ওয়াল করে দিয়ে তারপর বাজেন, তাহলে কিন্তু অল্প দিনে ইয়ে হয়ে যাবে। আমি যারা যাদের এই ধরনের করতে চান, তারা আমার সাবা ডেইরি ফার্মে বা আমেরিকান ডেইরিতে আসে দেখে যেতে পারেন। আমার সাবা ডেইরি ফার্মে নিচে মেকাডাম করে নিজ দিয়ে একটা হোল করার ব্যবস্থা থাকে, যাতে ড্রেনের সাথে কানেকশন থাকে, বৃষ্টি হলে পানি অটোমেটিক্যালি চলে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস হলো যে বোধহয় ডেপথ বালি যে দেওয়া হয় এর একটা গভীরতা বোধহয় একটা ফ্যাক্টর। হ্যাঁ, 6 ইঞ্চি থেকে 1 ফিট, 6 ইঞ্চি বালি মানে একটু উপরে গেলে আর একটু ভালো হবে। যত বেশি বালি হবে তত বেশি কম্প্যাক্ট হবে, গরু ভালো থাকবে। রাইট রাইট স্যার। আরেক ভাই বলতেছেন যে গমের ভুষির বিকল্প কি দিতে পারি। আর এই একই সাথে এক ভাই প্রশ্ন করেছেন, যেটা খুবই একটা মানে মানে একটু ভালো প্রশ্ন সবার জন্য, এটা বুঝতে সুবিধা হবে। বলতেছে বাজারে তো কনসেন্ট্রেটের দামের কোনো নিয়ন্ত্রণ নাই, সেক্ষেত্রে সয়াবিন তেল ভালো করে বুঝতে হবে, সয়াবিন তেল, গম ভাঙ্গা এবং ধান ভাঙ্গা তিনটে জিনিস উনি আরো বলেছেন, সেগুলো তো ডেইরি ফিডে ব্যবহার করি আমরা। ধান ভাঙ্গা, গম ভাঙ্গা এবং সয়াবিন তেল গরুতে ব্যবহার করা যাবে কিনা গরু রেশনে? ধন্যবাদ যে প্রশ্ন করছেন তাকে। তবে আমি এই সেক্টরে নতুন, 20 বছর ধরে মাত্র কাজ করতেছি, আমার খুব বেশি অভিজ্ঞতা নাই এই বিষয়ে। আমার কোনো সায়েন্টিফিক ট্রায়াল বা কোনো সায়েন্টিফিক পেপার আমি আজ পর্যন্ত দেখি নাই গরুকে সয়াবিন তেল খাওয়ানো। তবে অন্য কোনো সায়েন্টিস্ট যদি কেউ এটা নিয়ে রিসার্চ করে ফাইন্ডিং দিতে পারে, সে এটার জবাব দিতে পারে। আমি এই মুহূর্তে এটার জবাব দিতে পারবো, আমি অপারগতা প্রকাশ করছি। আচ্ছা, তো তারপরও আমি বলবো যে ভাই, এই চতুষ্পদ প্রাণী, জাবর কাটা প্রাণীকে আপনি তেল খাওয়াতে পারবেন না, এবং গম খাওয়াইলে, গম হলে আঠালো, আপনি খাওয়াইলে গরু পেট ফাপবে, এটা মনে রাখবেন। যেটা আমাদের রেশনের কোনো রকমই অন্তর্ভুক্ত করা যাবে না, এটা তো গ্রেন হলেও এটা কিন্তু ল্যাপটাই যাবে, অর্থাৎ আপনার যে আঠা আঠা হয়ে যাবে পেটের মধ্যে, গেলেই কিন্তু আপনার টিম্প্যানি ফর্ম করবে, আঠালো গ্যাস তৈরি হবে পেটের মধ্যে, পেট ফেপে যাবে। আর ধান ভাঙ্গা কেন গরুকে খাওয়াবেন, এটা তো কোনো ক্রমেই আপনার অ্যালাউ করবে, যেহেতু ওটা ভিতরে রয়েছে সেই ভাত, মানে আমি শিং খাই না, শিঙির ঝোল খাই, এই পথে এগোনো যাবে না। আমার মা আমাকে ছোটবেলায় পিটাতো আর বলতো, ওই খাবার দাবার নিয়ে ঝামেলা করলে, তরকারি নিয়ে কথা বললে বলতো তুমি শিং খাও না, শিঙির ঝোল খাও, তো দুই এক হাতে হাতটা ধরে আর এক হাতে পিটাইতো। তা আমরা শিং খাবো না, শিঙের ঝোল খাবো, অর্থাৎ ভাত খাওয়াবো না, ধান ভাঙ্গা খাওয়াবো, এই পথে হাঁটা যাবে না। আর এক ভাই জানতে চেয়েছেন কলা গাছ খাওয়ানো যাবে কিনা। এই প্রসঙ্গে শশীর উত্তর দেওয়ার পরে আমি একটু বলবো, কলা গাছ খাওয়ানো যাবে কিনা। জি আসসালামু আলাইকুম স্যার, বিষয়টা হচ্ছে গরু রুমেন তৈরি হয়েছে কিন্তু ফাইবার এবং সেলুলোজ, হেমিসেলুলোজ এইগুলো ডাইজেস্ট করার জন্য, এবং আপনাকে দেখতে হবে এই সেলুলোজ হেমিসেলুলোজ ডাইজেস্ট করার পরে তাকে কার্বোহাইড্রেট তৈরি করে দিতে হবে, যে কার্বোহাইড্রেট আপনার মাইক্রোবসের খাদ্য হিসেবে, ভোলাটাইল ফ্যাটি হিসেবে মাইক্রোবসের খাদ্য হবে। সেই মাইক্রোবস গুলো পরবর্তীতে মাল্টিপ্লিকেশন হয়ে বড় হয়ে এরা অন্য ট্র্যাক্টে যে প্রোটিন হিসেবে গরু অ্যাবজর্ব হবে। এই মেকানিজম আগে বুঝতে হবে, রুমেন কিন্তু অন্য কোনো প্রাণীর নাই, আমাদের মানুষের নাই, ঘোড়া রুমেন কিন্তু ঘোড়ার নাই, ঘোড়ার কিন্তু আবার সেলুলেজ এনজাইম আছে, আমাদের আবার সেলুলেজ এনজাইম, আমরা ঘাস খেতে পারবো না। আমাদের যদি সেলুলেজ এনজাইম দিতে পারেন তাহলে আমরা ঘাস খেতে পারতাম, আমরা ঘাস খেয়ে ফেলবো। হ্যাঁ, আমরা ঘাস খেয়ে ফেলবো, তো হয়তো ভবিষ্যতে আবিষ্কার হয়ে যেতে পারে মানুষের সেলুলেজ এনজাইম হচ্ছে ঘাস খাওয়ার তখন। আমাদের আরেক খামারি ভাই জানতে চেয়েছেন, কনসেন্ট্রেট ফিডের বিকল্প কি রাফেজ দিয়ে সম্ভব? বিষয়টা হচ্ছে গরুর খাদ্য হলো রাফেজ, কনসেন্ট্রেট আমরা বানায় নিছি গরুর খাদ্য, কনসেন্ট্রেট আসলে গরুর খাদ্য না, ঠিক আছে? কনসেন্ট্রেটের বিকল্প বললে ভুল হবে, আসলে রাফেজের বিকল্প হিসেবে আমরা কনসেন্ট্রেটে গেছি, কিন্তু আসলে ঠিক না, আমাদের গেছি আর কি, উল্টে গেছি। কনসেন্ট্রেট গরু কোনো খাবার না, ভাত গরুর কোনো খাবার না, গরুর কনসেন্ট্রেট ওইটুকু আমরা দেই যদি তার ঘাস বা রাফেজ দিয়ে তার প্রোটিন বা অন্য কোনো
পুষ্টির ঘাটতি থাকে ওই ঘাটতিটুকু আমরা কনসেন্ট্রেট পূরণ করতে পারি সাপ্লিমেন্ট হিসেবে। তো এই কারণে আমাদের দেশে তো আমরা যেহেতু জমির অভাব, খামারিরা নানান রকম বিজ্ঞাপন দেখে, অনেক ফিড কোম্পানির বিজ্ঞাপন দেখে, চটাকদার বিজ্ঞাপন দেখে সেগুলো খাদ্য কিনে নিচ্ছে, এটা খাওয়ালি কালকে বোধ হয় আমার গরুর দুধ 50 লিটার হয়ে যাবে। এইগুলো এগুলোর থেকে বিরত থাকাই ভালো। আমার মনে হয় আর এক ভাই যে প্রশ্ন করছেন, যে মিস্টার আরিফুদ্দিন বলছে যে কনসেন্ট্রেট ছাড়া গরুর দুধ কমে যায়, অর্থাৎ কখন কেউ কখনো রেশন চেঞ্জ করে যদি হঠাৎ রাফেজ বা সাইলেজ বা কর্ন ইয়া আমাদের ফডারের দিকে যায়, তো অনেকের ধারণা যে হাই ইল্ডিং কাউ যেগুলো 15 লিটার 20 লিটার 25 লিটার দুধ দেয়, এই গরুগুলো হঠাৎ কনসেন্ট্রেট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে দুধের উৎপাদন কমে যায়। এখানে লং টার্ম শর্ট টার্ম বেনিফিট সম্পর্কে বললে তারপর তুমি এই বিষয়টা উত্তর দাও। লং টার্ম শর্ট টার্ম বেনিফিট সহ লং টার্ম শর্ট টার্ম বেনিফিট আমি একটু বলি। আপনি যেটা বলছেন সত্য, চেঞ্জ করলেই একটা ইম্প্যাক্ট পড়বে। গত জানুয়ারি মাসে আমি নিউজিল্যান্ড থেকে আসলাম। নিউজিল্যান্ড পুরো দেশটি একটি খামার, প্রত্যেকটা স্টেট একটি খামার, প্রত্যেকটা ইউনিট একটি খামার, প্রত্যেকটা গ্রাম একটি করে খামার বিবেচনা করা যায়। কিন্তু ওখানে কখনো কোনো গরু কে কনসেন্ট্রেট খাওয়াতে দেখলাম না, যেখানে অ্যাভারেজ প্রোডাকশনও কিন্তু 40 লিটার তাদের, 30 লিটার। সমস্যা আরেকবার বলো, এটা তোমার এই এটা শোনা যায়নি, মাসকান্ট গ্যাপ হয়ে গেছে অনলাইনের সমস্যার কারণে। নিউজিল্যান্ডের যে গেলা সেখানে পুরো দেশ খামার, বাড়ি খামার, ইউনিট একটা খামার, পরে বলো। আমি নিউজিল্যান্ডে দেখে আসলাম, জানুয়ারি মাসে গিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা প্রতি দেশটাই কিন্তু একটি খামার, সরকার কিন্তু এদের মূল উৎপাদন ডেইরি নিয়ে। তো সেইখানে যা সারা বিশ্বের ওয়ার্ল্ড লিডিং একটি কান্ট্রি, তারা কিন্তু গরুকে দানাদার খাবার খাওয়ায় না, তাদের প্রোডাকশন কিন্তু অ্যাভারেজ। আমি আমি ব্যক্তিগতভাবে যে খামারটির ভিতরে গিয়েছিলাম সেখানে দেখেছি যে তারা প্রতিদিন যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে আমাদের দেশের চেয়ে অনেক বেশি, কিন্তু তারা তো গরুকে দানাদার খাবার খাওয়ায় না, এবং তারা গরু মাঠে ছেড়ে দেওয়া আছে ঘাস খেয়ে চলে, তারা সবসময় ঘাসের যত্ন নেয়, এবং আলাদা ফিড ট্রাফে তেমন কোনো খাবার নেই, শুধুমাত্র মিল্কিং পার্লারে জাস্ট লোভ দেখানোর জন্য পার্লারে ওখানে যখন দাঁড়ায় তখন জাস্ট সামান্য কিছু পিলেট খাবার আসে, হাই প্রোটিন, ওই যে ঘাসের যে প্রোটিনের অভাব থাকে এটা পূরণ হয়ে যাবে। এই তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা যদি ঘাস দিয়ে অভ্যাস শুরু করেন গরুকে, তাহলে দেখবেন ঘাস বাদ দিয়ে দানাদার দিয়ে দিন, দেবেন ওই দিনও দুধ কমে যাবে। আসলে আমাদের গরুগুলোকে আমরা দানাদার ভিজা খাদ্য ভাত খাওয়া অভ্যাস করছি, যখনই কোনো অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে ওইটা চেঞ্জ করতে যাই দুধ কমে যায়, আবার তাড়াতাড়ি করে আমরা রিক্যাপ করি, ব্যাক করে ওখানে চলে যাই, না 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 নুরুল আমিন স্যার ভুল করেছে, শশী স্যার ভুল করেছে। এই জিনিসগুলো যে কোনো চেঞ্জ আনতে গেলে আপনাকে একটি সময় ধরে করতে হবে। তবে আমি অনুরোধ করব স্যার, যার 5টি বা 10টি গরু আছে সেই এই প্র্যাকটিসটি 10টি গরুতে একসাথে করবে না, একটাতে করবে, একটা সময় ধরে করবে, 2 মাস 15 দিন বা 1 মাস কন্টিনিউ করে দেখবে যে ইম্প্যাক্টটা কি। তারপরে সে তার নিজের লেভেল অফ কনফিডেন্সটা যখন হাই হবে, যখন সে বুঝবে যে না দিস ইজ রাইট, তখন সে পুরো খামারে যাবে। আগে পুরো খামারে এই চেঞ্জটা একসাথে করার দরকার নেই। কারেক্ট। এই প্রসঙ্গে আমি একটুখানি যোগ করতে চাই আমার ভাইদের উদ্দেশ্যে, সেটা হলো আপনি যখন কোনো খাদ্য হঠাৎ করে গ্রহণ করবেন, তত যত উন্নত মানের খাবারই হোক, রুমেন এর ভিতরে একটা চেঞ্জ আসে, সেটা বলে রুমেন আপসেট। সব থেকে বড় যে চেঞ্জটা হয় সেটা হলো পিএইচ, অর্থাৎ যে গতানুগতিক ধারার মধ্যে পিএইচটা এখন আসে, যে কোনো খাবারের যে কোনো চেঞ্জ তাৎক্ষণিকভাবে পিএইচ চেঞ্জ হয়ে যায়, আর পিএইচ চেঞ্জ হলেই রুমেন আপসেট হবে, সে ভালো খাবার হোক আর মন্দ খাবার হোক। মন্দ খাবারের প্রতিক্রিয়াটা খারাপ হবে, ভালো খাবারের প্রতিক্রিয়াটা ভবিষ্যতে ভালো হবে। যে কারণে আপনি দেখবেন একজন মানুষ যে পোলাও খাইতে অভ্যস্ত নয়, সে হঠাৎ পোলাও খেলে তার নানা রকমের পেটের পীড়া সমস্যা হয়ে যায়। আবার অনেকেই দই খেলে বলে যে হজম বেশি হয়, আবার অনেকেই বলে যে দই যদি আপনি খানতে পেট ভারী হয়ে যায়, যেমন আমি মিষ্টি দই খেলে আমার পেট ভারী হয়ে যায়, তাহলে এটা কি আমার পেটের দোষ না দইয়ের দোষ? অর্থাৎ আমি দই খাওয়ার সাথে সাথে পেটটা ভারী হয়ে যায়। আবার অনেকে খাবার পরে 1 কেজি দই খেয়ে ফেলতে পারে। এই যে রুমেন আপসেট হয়, অর্থাৎ পিএইচ চেঞ্জ হয়ে যায়, এই পিএইচটা চেঞ্জ হয় বিধায় যে কোনো খাবার পরিবর্তন করতে হলে ধীরে ধীরে করতে হয়। অর্থাৎ আপনি যে গরুটাকে 7 কেজি দানাদার খাবার দিচ্ছেন, ওকে আপনার এই 750 বা 1/2 কেজি করে খাবার প্রতিদিন উইথড্র করতে হবে, ওই জায়গাটায় কনসেন্ট্রেটের জায়গায় আপনার সাইলেজটা বা ওই ফডারটা বাড়াতে হবে। অর্থাৎ ধীরে ধীরে 10 থেকে 12 দিনের মধ্যে যদি পরিবর্তনটা করা যায়, প্রতিদিন একটা বাড়াবো একটা কমাবো, একটা বাড়াবো একটা কমাবো, অল্প অল্প করে, তাহলে এই আপসেটটা তখন আর তাৎক্ষণিকভাবে হবে না বা প্রোডাকশনে তেমন কোনো প্রভাব ফেলবে না। তো আরেকটা প্রশ্ন আমাদের আর ভাই করেছেন যে বাক্সা ঘাস, বাক্সা
বাক্সা ঘাস মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে হয় এবং গরুকে খাওয়ায়, এই বাক্সা ঘাসের পুষ্টিমান সম্পর্কে তা একটু জানতে চেয়েছেন। জি, বাক্সা ঘাস আমাদের এখানে আছে। বাক্সা ঘাসের পুষ্টিমান আমাদের যে ন্যাচারাল গ্রাস আছে তার চাইতে ভালো, বাট আপনি যদি লুসান বা আলফা আলফার সাথে তুলনা করেন তার চাইতে খারাপ, ভুট্টার চাইতে কম মানে, অর্থাৎ বাক্সা ঘাসের প্রোটিনের পার্সেন্ট 9.5%, অর্থাৎ 8-9% এর মধ্যে থাকে। তো এটা কিন্তু রাউন্ড দ্য ইয়ার আবার হয় না, এটা ডরমেন্ট পিরিয়ড আছে, এটা শীতকালে কিন্তু খুবই কম হয়, এই বর্ষাকালে এখন একটু পানি পেলে তাহলে হয়, বাট যেখানে চারণ ভূমি হিসেবে বাক্সা ঘাস আপনি রাখতে পারেন, বাক্সা কিন্তু কন্টিনিউয়াস আপনি প্রোডাকশন পাবেন না অন্যান্য ঘাসের মতো, মানে এটা ভেরিয়েশন হয়, নিউট্রিশনের ভেরিয়েশন হয়, নিউট্রিশন ভেরিয়েশন হয়, কারেক্ট। আর এক ভাই, এই কচুরিপানা সম্পর্কে যে ভাই প্রশ্ন করেছেন, আপনি পেছন দিকে টেনে নামাবেন না আমাদের, এখন ওমর ভাই আপনি কিছু বলেন তো কচুরিপানা সম্পর্কে, বলেন খামারিদের ওই যে ভাই প্রশ্ন করছে বর্ষাকালে আল্লাহ দরিয়ার কচুরিপানা খাওয়াইতে চাই কেমন মনে হয় বলেন তো দেখি, দেলোয়ার ওই যে ইয়ে ভাইকে একটু ইয়ে দাও, ফুলত দাও মালিক ওমর সাহেবকে, শুনতে পাচ্ছেন ওমর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম। বলেন। জি স্যার, সালাম আলাইকুম। এখন আসলে কচুরি পানা তো আসলে গরুর খাদ্য না, কিন্তু স্যার এখানে আমাদের ফার্মারদের যেই বাস্তবতা, এই বাস্তবতা হলো অনেক সময় দেখা যায় যে কেউ কিছুই পাচ্ছে না, মানে কচুরি পানা আমরা তো নিজেরাও ঘাস খাওয়াই, সবাইরে বলি ঘাস খাওয়াইতে, কিন্তু আমাদেরও অনেক সময় এরকম অবস্থা হয় যে বর্ষাকালে হঠাৎ করে দেখা গেল যে আমাদের সব জমি পানির নিচে চলে গেছে। তা যেমন আমার ফার্মের আশেপাশে সব নিচু এলাকা, আমার এখানে সবই জার্মান ঘাস, তো এখন যখন পানির নিচে চলে যায় তখন পানির উপরে ভাসা থাকে, কারণ পোলা পানি তো ডুব দিয়ে আর পানির নিচ থেকে ঘাস কাটতে পারে না, পানির উপরে থাকে কচুরি পানা, তো তখন মানে তাদের বলি যে কিছু কচুরি পানা এনে খড়ের সাথে মিশে আপাতত 2 দিন দাও। এটা হইলো কচুরি পানা, মূলত আমরা শুধুমাত্র যখন ঠেকে যাই হয়তো গ্রিন একটা কিছু দিতে হবে এই জন্য, আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে কচুরি পানা এটা, কারণ কচুরি পানা তো দেওয়া সম্ভব না, একটা গরুতে যে পরিমাণ ড্রাই ম্যাটার লাগে আর কচুরি পানাতে ড্রাই ম্যাটার হলো 5%, একটা গরুতে যদি 16 কেজি ড্রাই ম্যাটার লাগে তারে কচুরি পানা দিতে হবে 80 কেজি, কারণ 80 কেজি কি কোনো গরুর পক্ষে খাওয়া সম্ভব, যার 20 কেজি ড্রাই ম্যাটার লাগবে তারে দিতে হবে 100 কেজি, 100 কেজি কচুরি পানা কি একটা গরুর পক্ষে খাওয়া সম্ভব, খাইলেই তো মানে সে অস্থিরতা করবে। তা এখন মুশকিলটা হইলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে হয় কি অনেক সময় অনেক জায়গায় ঘাসের আসলে প্রচন্ড স্কার্সিটি আছে, ধরেন একদম স্যার টোটালি গ্রিন না খাওয়াইয়া, মানে আমি বলতেছি যে বৈজ্ঞানিক কথা না, আমি কিন্তু স্যার ঠেকায় পড়ার কথা বলতেছি, যে একজন ধরেন টোটালি সে ঘাস পাচ্ছে না, যে তার টোটালি ঘাসই নেই, এখন সে হয়তো বর্ষাকালে মানে বর্ষাকালে বা অনেকের শীতকালে ঘাস থাকে না, ওই সময়টার জন্য আমার মতে দেওয়া যাইতে পারে, আমরা ঠেকায় পড়ো, বাকি সময় মানে যখন ঘাস পাওয়া যায় তখন কিন্তু কচুরি পানা হারাম। আবার অনেকে অনেকে কিন্তু ঘাস ছাড়াই গরু পালা শুরু করে, এই এখন এইখানে কিন্তু ওই নুরলামিন স্যারের এই কথাটাই যে নো ঘাস নো গরু, আসলে ঘাস ছাড়া যারা পালার প্ল্যান করে উনারা কিন্তু সবচেয়ে বড় ভুল করে, হ্যাঁ, কারণ গরু কিন্তু ঘাস ছাড়া আসলেই পালা সম্ভব না, কারণ গরুর খাদ্যই ঘাস, হ্যাঁ, ওই যে মানুষদেরকেও আমরা সর্ববুক, বাঘ ভাল্লুক কুকুর এরা হইলো মাংসভুক, এখন গরু এরা হইলো তৃণভোজী, এখন গরু তৃণভোজী রে যদি আমরা বলি যে তারা আমরা ভাত খাওয়াবো এটা তো হবে না, এই জন্য ঘাস আসলে জোগাড় করতে হবে। আর কচুরি পানাটা ওই রকম ঠেকে গেলে হয়তো বছরে 2-4 দিন খাওয়ানো যেতে পারে, কিন্তু কেউ যদি রাউন্ড দেয় আর কচুরি পানা দিয়ে গরু পালার চিন্তা করে আমার কাছে কেন জানি মনে হয় এটা হবে না, মানে হয়তো গরু বেঁচে থাকবে বাট কমার্শিয়ালি ফিজিবল হবে না, আমাদের যারা ফার্মিং করে কমার্শিয়ালি লাভ করার জন্য করে, তো লাভই যদি করতে না পারে হয়তো গরু বাঁচায় রাখতে পারবে, তো কমার্শিয়ালি লাভ করতে না পারলে তো দরকারই নেই, কারেক্ট, কষ্ট করে, কারেক্ট। মানে তিনটা জিনিস আমি এখানে বলি, আমার কলা গাছ, শুকনো খড় এবং আমাদের কচুরি পানা, এই সম্পর্কে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিই যে ভাই জানতে চেয়েছেন এবং অন্য অন্য খামারি ভাইদের জন্য।
একটা জিনিস হলো আপদকালীন একটা ব্যবস্থা, আপদকালীন মানে যে কোনো জিনিসের কিন্তু একটা বিপদ আছে। আমরা স্বাধীনতা উত্তর সময়ে কিন্তু আমরা যখন ভাতে অভ্যস্ত ছিলাম, হঠাৎ করে এমন খাবারের অভ্যাস মানে অভাব হলো যে আমরা ওই যে মিষ্টি আলু যেটা আছে না, মিষ্টি আলু এটা খেয়েছি, এটা খেতে হয়েছে। কারণ অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে মিষ্টি আলু খেয়েছিলাম, গমকে ভাতের মতো রান্না করেও খেয়েছি কয়েকদিন, আর গমের রুটি এটা সংগ্রহ করা যেমন কঠিন ছিল বানানোও তেমন কঠিন ছিল, কারণ প্রযুক্তি জানা ছিল না রুটি কেমন করে বানাতে হয়, সেটাও এক সময় আমরা খেয়েছি স্বাধীনতা উত্তর 74 সালের মানান্তরের সময়। এখন কোন প্রাণী বেঁচে থাকতে হলে যদি কারোর ওখানে প্রচুর পরিমাণ খাদ্যের সংকট হয়, বাঁচিয়ে রেখা একটা জিনিস, আর কমার্শিয়ালি ভায়াবল হয়ে টিকে থাকার জন্য হলো আরেকটা জিনিস, এইটা হলো মূল জিনিস। এখন কেউ যদি খড় খাওয়ায়, খড় তো গরু খায় কিন্তু পুষ্টি কোথায়? আপনি কচুরি পানা খাওয়ান কিন্তু পুষ্টি কোথায়? আপনি কলা গাছ খাওয়ান তার মধ্যে পুষ্টি কোথায়? তার মানে এটা হলো বেঁচে থাকার জন্য খাওয়া, আপনি তার দিয়ে যে লাভবান হবেন এটা খাওয়ায়, এই কথাটা মাথার মধ্যে থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। এটা মাথায় রেখে খামার করা যাবে না। আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি, নিচের দিকে নামতে চাই না। এক ভাই প্রশ্ন করছে যে আমরা গমের ভুসি রেখেছি 53%, অর্থাৎ 100 কেজিতে 53 কেজি গমের ভুসির একটা মনোপলি ব্যবসা হতেছে বাজারে। তো একজন খামারি পরিত্রাণ পেতে চেয়েছে যে গমের ভুসি থেকে পরিত্রাণ দেন, আমাদেরকে অন্য কিছু বাড়িয়ে দেন। বলো এখন গমের ভুসি এবং চাউলের কুড়ার এই দুটার কোনো বিকল্প আছে কিনা, আরেক ভাই জানতে চেয়েছে। শশী জি ধন্যবাদ ভাইকে, খুবই ভালো প্রশ্ন করেছেন, বর্তমানে সময় উপযোগী প্রশ্ন। কোভিড-19 এবং রমজান এই দুই সময়ই কিন্তু আটার প্রোডাকশন কমে যায়, গমের ভুসি কারসিটি দেখা যায়, যার কারণে দামটাও বেড়ে যায়। আর গমের ভুসি যারা তৈরি করে বাংলাদেশে, এটা কিন্তু গুটি কয়েক কয়েকজন ওরা সহজে সিন্ডিকেট করতে পারে, এ বিষয়ে সরকার কাজ করছে, এটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। তবে গমের ভুসি খাওয়ায় এই কারণে, গমের কিন্তু গরুর কোনো রেশন না, কিন্তু অন্যান্য যত কম্পোনেন্ট আছে তাতে গমের ভুসিতে ফাইবার কন্টেন্ট বেশি, গরুর দরকার হলো ফাইবার, ঘাসে প্রচুর ফাইবার আছে, এই জন্য গমের ভুসি রিপ্লেস করে অন্য যে কোনো ফাইবার কন্টেন্ট দিয়ে করতে পারেন। সেটা যদি চালের কুড়া বলেন, চালের কুড়া কিন্তু গমের ভুসির মতো ফাইবার নেই, গমের ভুসি দুই ধরনের হবে। হ্যাঁ, গমের ভুসি দুই ধরনের আছে, একটা চিকন একটা মোটা। আপনি সবসময় মোটা গমের ভুসিটা ইউজ করবেন, চিকন না, দুই নম্বর মোটা গমের ভুসি। চিকনটা কিন্তু আপনার ইয়ে আছে, আটা আছে, এটা কিন্তু আবার অতটা হেল্পফুল না, এটা কিন্তু এটা আটা খাওয়ানো, ভাত খাওয়ানো, খুদ খাওয়ানো, এই অল দ্য সেম। এই জন্য গমের ভুসি আপাতত বিকল্প দেখছি না, তবে আপনারা ভুট্টার ভুসি হয় কিনা জানি না, ভুট্টা খাওয়াতে পারেন, ভুট্টা রেশন হিসেবে, ভুট্টাতে কিছু ফাইবার আছে কিন্তু ভুট্টার এনার্জি কন্টেন্টটা বেশি। এখন আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, এই আবার সেই ভাত চাউলের খুদ, 40% গ্রামের মানুষ এখনো তাদের রেশনের মধ্যে 40% চাউল বা খুদ মিশিয়ে খাওয়ায়। আমি এই প্রশ্নের জবাবটা শশীকে দেওয়ার আগে আমি বলি যে ভাই, গরু হলো জাবর কাটা প্রাণী, তার উপরের মাড়িতে দাঁত আছে, আমাদের যেমন দুই পাটি দাঁত, গরুর কি দুই পাটি দাঁত? সামনে একটা প্যাড দেওয়া আছে, এই যে প্যাড দিলো আল্লাহ তাআলা কি ওর দাঁত বানানোর সময় কি আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতে কি কোনো রকম আল্লাহ মাফ করুক, আল্লাহ কি নির্দেশনার কোনো ভুল ছিল? তার দুই পাটি দাঁত, ঘোড়ারও দুই পাটি দাঁত, মানুষের দুই পাটি দাঁত, কিন্তু যে জাবর কাটা প্রাণী তাদের হলো এক পাটি দাঁত। যে সকল প্রাণী খাবার খেয়ে জাবর কাটে তাদের উপরের পাটিতে দাঁত নাই, এখানে দাঁত নাই। এই যে দাঁত নাই, তার মানে সে এমন কিছু খাবে যেটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, কামড়ে কামড়ে খাবে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোড়া কিন্তু কামড়ে খায়, গরু কিন্তু ছিঁড়ে খায়, হরিণ ছিঁড়ে খায়, ছাগল ছিঁড়ে খায়, মহিষ ছিঁড়ে খায়, উট ছিঁড়ে খায়। এই যে 10টা জাবর কাটা প্রাণী আছে, এরা কেন ছিঁড়ে খায়? কারণ এগুলো খেয়ে তারা জাবর কাটবে, যে খাবার খেলে জাবর কাটা হবে না, অর্থাৎ গরু যে মুখ চিবায় তার খাবারটাকে যে বের করে নিয়ে আসে, এই যে রুমেনটাকে চার ভাগে আল্লাহ বিভক্ত করে যে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টিকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ভাতের মধ্যে কি আছে যেটা পেটের মধ্যে গেলেই গলে যায়, তাতে কোনো ফাইবার নাই, যে ফাইবার আছে তাতে জাবর কাটার উপযুক্ত নয়। জাবর কাটা প্রাণী যে খাবার খেলে জাবর কাটতে পারবে তাকে সেই খাবার দিতে হবে, যদি তা না দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হবে, ফল নেগেটিভ হবে। কথাটা উত্তর এটাই, শশী এই সম্পর্কে কিছু বলো। স্যার একদম অ্যাকুরেটলি বলেছেন, বিষয়টা হলো যে জাবর কাটা প্রাণীকে যখনই আপনি এই মানে রুমেন বাইপাস করে যায় এরকম কিছু দেবেন, তাহলে রুমেনের ফাংশন ডিসফাংশন হয়ে যাবে। এবং এটা সুন্দর একটা ভিডিও আছে, আজকে সকালে আমি দেখতেছিলাম, আমার শান্তা ম্যাডাম পাঠিয়েছে, পেন স্টেট ইউনিভার্সিটি ইউএসএ থেকে। সেই রুমেন ডিসফাংশন হওয়ার ফলে যে প্রবলেমটা হয়, আপনি এখন ভাত খাওয়াইতেছেন, রুমেন ডিসফাংশনের যে অংশটুকুলো হয়ে যাবে পরে, কিন্তু ঘাস খাওয়াইলে ওইটা রিকভার হয় না,
এটাও কিন্তু একটা এফেক্ট। এগুলো কিন্তু আমি যা বলছি এগুলো কিন্তু নতুন টেকনোলজির কথা, এটা রিসার্চ ফাইন্ডিংস। বিষয়টা হলো যে আপনাকে রুমেনের ফাংশন যাতে করে এই জন্য ফাইবার জাতীয় জিনিস দিতে হবে। তো ফাইবার জাতীয় জিনিসের মধ্যে একটি আছে হলো আপনার গমের ভুষি, যদি দানাদারে আসি ঘাস যত ধরনের আছে আছে, সেই ফাইবার যাতে ডাইজেস্ট করতে পারে, সেই ফাইবার আবার এমন হওয়া যাবে না লিগনিন জাতীয় হওয়া যাবে না, যেমন লিগনিফিকেশন হয়ে গেছে ওইটাকে ডাইজেস্ট করতে গরুর অনেক এনার্জি লস হচ্ছে, তাদেরকে এনার্জি যে পরিমাণ লস হলো ওটা রিপ্যাক করলো না এই নিউট্রিশন দিয়ে, সেটা হবে না। কাজেই আপনার ফাইবারটা খুবই জরুরি রুমেন ঠিক রাখার জন্য। গাজীপুর থেকে শাহিন বলেছেন যে আমরা এখানে প্রচুর কাঁঠাল হয়, কাঁঠাল দামে সস্তা, কাঁঠাল কি গরুকে খাওয়ানো যাবে কিনা? তো আমি এগ্রিকালচার একটা রিসার্চে দেখলাম কাঁঠালে কিন্তু ওই কোয়া বাদ দিয়ে কাঁঠালের যে ইন্টায়ার ম্যাটেরিয়ালস আছে এটাতে কিন্তু ফাইবার অনেক বেশি, যদিও এটা নরম বা ইয়ের মতো কিন্তু এটা ফাইবার কন্টেন্ট বেশি। আমি এটার আমাদের ডেইরির বা লাইভ স্টকের রিসার্চে কোনো ফাইন্ডিংস থেকে বলছি না, আমি আমার ব্যক্তিগত ধারণার থেকে বলছি, যেহেতু ফাইবার আছে এখানে অতএব বোধ হয় খাওয়ানো যেতে পারে, তবে এর জন্য নিউট্রিশন ট্রায়াল দরকার আছে। আমার এই কথা বেস করে সবাই খাওয়া মানে ইম্প্যাক্ট হলে কিন্তু আমি দায়ী নই, আমি ওই বেসটুকু নিয়ে বলতেছি যে এগ্রিকালচার একটা রিসার্চে দেখেছি কাঁঠালের কোয়া এবং ওই ভিতরের যে কন্টেন্ট এতে ফাইবার আছে, অতএব ফাইবার কন্টেন্ট হিসেবে খাওয়ানো, তো অন্য কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা নিয়ে রিসার্চ করা দরকার। ধন্যবাদ স্যার। আর এক ভাই জানতে চেয়েছেন যে আমরা সয়াবিন মিলের পরিবর্তে মটর ডাইলের ভুষি খাওয়াইতে পারবো কিনা, তো তার প্রশ্ন যাওয়ার আগে আমি তুমি তুমি একটু গভীর ব্যাখ্যা দিবা, আমি অল্প করে বলি। ভাই মটর ডাইলের ভুষি আপনি খাওয়াইতে পারবেন, কিন্তু মটর ডাইলের ভুষিতে কি পরিমাণ প্রোটিন আছে সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে, কারণ সয়াবিন খোলের প্রোটিন পার্সেন্টেজ হলো 44 আর মটর ডালের প্রোটিন পার্সেন্টেজ কত, এই ব্যাপারে শশী সাহেব বলবেন। জি ধন্যবাদ। আজকে প্রেজেন্টেশনই আছে সয়াবিনের প্রোটিন পার্সেন্টেজ মানে 43.6 মানে 44%। তো 1 কেজি প্রোটিন যদি 1 কেজি সয়াবিন যদি আপনি 40 টাকা দিয়ে কিনেন, তাহলে এখানে আপনি প্রোটিন পাচ্ছেন প্রায় 440 গ্রাম। খেয়াল রাখবেন 440 গ্রাম 40 টাকা দিয়ে কিনে। আর মটর ডালের আমার কাছে যতটুকু পেপারস এবং ফিল্ডে কিছু ট্রায়াল করেছি আমি, এতে দেখেছি সর্বোচ্চ 22-14% পর্যন্ত প্রোটিন আছে। এটার কেজি কত? এটার কেজি যদি 20 টাকা হয় বা 18 টাকা হয় তাহলে বোধ হয় সমমানে যাবে। আর যখনই আপনি 20 টাকার উপরে কেজি দরে কিনবেন এটা, তখনই কিন্তু আপনি লস হচ্ছে, কারণ আপনি প্রোটিন পাবেন তখন 170 গ্রাম বা হার্ডলি 200 গ্রাম। 1 কেজিতে 200 গ্রাম পাচ্ছেন আপনি 20 টাকা দিয়ে, আর 1 কেজিতে 440 গ্রাম পাচ্ছেন 40 টাকা দিয়ে। তার মানে আপনি যদি 2 কেজি কিনেন তারপরে আপনার 40 টাকা কেজি পড়তেছে, 2 কেজি লাগতেছে ওটা সমান। সেজন্য প্রোটিন আমরা খাওয়াই হলো ডালের ভুষি বা ডাল বা যাইতেই খাওয়াই, এটা কিন্তু প্রোটিন বেস করে খাওয়াই। প্রোটিনের পরিমাণ যদি আপনার কম দামে পান তাহলে অন্য যে কোনো দিয়ে রিপ্লেস করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে দেখা গেছে সয়াবিন 44% প্রোটিন, এইটাকে রিপ্লেস করার মতো অন্য কিছু নাই। একমাত্র আছে হলো তিলের খোল, বাট তিলের কিন্তু অরিজিনাল খোল বাংলাদেশে নাই, কারণ আমরা তিলের তোল বাজারে দেখি না, হাজার হাজার টন তিলের খোল দেখি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তিলের খোলে কিন্তু 49% প্রোটিন, 48% প্রোটিন, কিন্তু তিলের খোল কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না, কারণ বাংলাদেশে তিলের তোল খুব ব্যবহার হয় কম, তিলের খোল ব্যাপকভাবে ব্যবহার হয়। ভেজাল বিষয়টি মাথায় রেখে আপনারা সয়াবিনকে রিপ্লেস করার মতো একটাই জিনিস আছে, তিলের খোল। আর বাকি জিনিস যদি সস্তায় হয়, আপনার এই ডালের ভুষি যদি 10 টাকা কেজি হয়, 5 টাকা কেজি হয়, তাহলে আপনি খাওয়াতে পারেন, তাহলে তো আপনি ওটা বেশি করে কিনলেই আপনার প্রোটিন কম দামে পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আমি আর 3টে প্রশ্নের জবাব চেয়ে বাকি আমরা অন্য প্রোগ্রামে চলে যাব। সিঙ্গাপুর থেকে বোধ হয় একজন জানতে চাচ্ছে, তার কুমিল্লাতে খামার করবে, সে সিঙ্গাপুর থাকে, তার দেশি গরু দিয়ে খামার করেছে, সে এখন ফ্রিজেনে যেতে চায়। এই ফ্রিজেনে গেলে সে কোন ধরনের বকনা কিনবে না গাবি কিনবে, এই ধরনের সে একটা প্রশ্ন করেছিল, ভাই নাম ভুলে গেছি আমি, সিঙ্গাপুর থেকে। এটা নুরুল আমিন স্যার ভালো বলতে পারবেন, না মালিক ওমর ভাই বলতে পারবেন, উনি খামার শুরু করতে বলুক। হ্যাঁ মালিক ওমর ভাই বলেন যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলুক, উনি খামার করতে চায় কি দিয়ে করবে, ফ্রিজিয়ান বকনা দিয়ে করবে না গাভি দিয়ে করবে না কিভাবে করবে, সিঙ্গাপুর থেকে জানতে চাইছে। স্যার আমার মানে প্রথম বক্তব্য হলো, উনি যদি সিঙ্গাপুর থেকে এবং কর্মচারী দিয়ে খামার করতে চায় তাইলে খামার করবে না, কারণ করলে না করলে ওনার পুঁজি, আমি অনেকের সাথে এরকম অনেক প্রবাসী লোক বিভিন্ন জনের খপ্পরে পড়ে বা বিভিন্ন স্টাফের খপ্পরে পড়ে এরকম সর্বশান্ত হয়ে গেছে। আর যদি এইরকম হয় যে ওনার আপন বড় ভাই, ওনার বাবা,
বা এইরকম মানে ক্লোজ যাদের উনি 100% ট্রাস্ট করে যে যারা টাকাটা যদি খেয়েও ফেলে উনার কোনো আফসোস হবে না তখন উনি হ্যাঁ যে উনার ফ্যামিলির ভিতরের কেউ যদি দায়িত্ব নেয় তাইলে আমি বলবো যে ফার্ম করার চিন্তা করতে পারেন এই হইল ওর যে প্রথম ফার্ম করা গরু কিনা তো সেকেন্ডারি এরপরে যদি গরু কিনতেই হয় গরু যদি কিনতে হয় তাইলে কিন্তু আমার বক্তব্য হলো যে বকনা দিয়ে ফার্ম শুরু না করা কারেক্ট কারণ বকনা দিয়ে শুরু করে কিন্তু লোকজন বিরক্ত হয়ে যায় একটা বকনা কিনলো প্রথম একটা নতুন লোক সে জানেই না যে বকনাটারে কিভাবে গাবিন করতে হবে দেখা যাচ্ছে এই বকনা গুলা নিয়ে স্ট্রাগল করতেছে অনেকেই কিন্তু এরকম বিপদে পড়ছে কিনে আর বকনা দেখে কিন্তু বোঝা যায় না যে এই হ্যাঁ কপাল ভাল হইলে দুই একটা দেখা যাচ্ছে 20-25 লিটারও দেয় আর কপাল খারাপ হইলে ম্যাক্সিমামই 10 লিটার 11 লিটার 9 থেকে 11 মধ্যে থাকে যেটা আমি অনেকের দেখছি অনেকে বকনা কিনে ফার্ম করে পরে দেখা গেলো যে 9 থেকে 11 লিটারের বেশি দুধ দিচ্ছে না এবং এইগুলা কমার্শিয়ালি কখনোই ভায়াবল না বরং 10টা বকনা না কিনে 3টা গাবি যদি কিনে দেখে কিনে 15-20 কেজির মধ্যে তাহলে কিন্তু একটা নগদ ইনকাম হয় যেটাতে ওই যে ফ্রাস্ট্রেশনটা আসে না মানে বকনা কিনলে তো আসলে 2-2.5 বছর দেখা যায় অনেকে গাবিন করতে না পারলে 2-3 বছর চলে যায় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে হায় রে কি করলাম টাকা খালি যাচ্ছে যাচ্ছে কিছুই তো আসতেছে না আবার গাবি যদি কিনে গাবি আবার পালার জন্য কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কারণ গাবির ফিড ম্যানেজমেন্ট দুধ দোয়ানো তার রোগ বালাই কারণ অনেক রকমের রোগ বালাই কিন্তু হয় এই যে ম্যাস্টাইটিস তারপরে ধরেন বাচ্চা দেওয়ার সময় ফুল আটকাই গেলে অনেক সময় যে মেট্রাইটিস তারপরে ফিডটা যদি ব্যালেন্স না হয় উনি যদি ঘাস আর কনসেন্ট্রেট দুইটারে আমাদের দেশে আসলে ওই যে আমাদের যে অ্যাভেলেবল ঘাস বিশেষ করে জার্মান ঘাস এগুলা দিয়ে তো আবার খালি ঘাস দিয়েও সম্ভব না যত বেশি দিই কারণ এগুলো ওই যে কোনোভাবেই গরু ওই পরিমাণ তাহলে কনসেন্ট্রেট ঘাসের একটা ইয়ে আবার কনসেন্ট্রেট নিয়ে অনেক মতভেদ আছে আমরা আবার যেটা করি একটা কনসেন্ট্রেট ডিজাইন করার জন্য স্পেশালিস্টের কাছে না গিয়ে সব ফেসবুকের দ্বারস্থ হই এই সেন্সে ইয়ে দেখা যায় আমাদের ফেসবুক হলো সবাইকে এখন ফেসবুক এখন একটা মানে মরণ যন্ত্রণা তৈরি হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা নিজে অ্যাসেস করা খুব কঠিন যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি এখন যেহেতু পয়সা ইনভেস্ট করবেন একটা বড় অঙ্কের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে ট্রেনিং না করে কেউ এই পথে পা বাড়াবেন না আপনার টাকা কষ্টের টাকা যেভাবেই আপনি ইনকাম করেন পকেট মার দিয়েও যদি ইনকাম করেন তো মার খাওয়ার একটা ভয় ছিল ঘুষ খেয়েও যদি ইনকাম করে থাকেন তাহলে সেখানেও রিস্ক ছিল চাকরি হারাবার তাহলে টাকা যেভাবেই ইনকাম করেন যখন লগ্নি করবেন তখন এই লগ্নি করার আগে যেটা ট্রেনিং লাগবে নো ট্রেনিং আপনি 1 টাকাও ইনভেস্ট করবেন না আপনি এই সেক্টরে হবে কি পথ হারাবেন আর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে নগদ পয়সা যখন চোখে না আসবে ইঁদুরের গর্তের মধ্যে পানি দিলে দেখবেন পানি যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে আর ইঁদুর আর বের হয় না বকনা দিয়ে শুরু করলে টাকা ঢেলতেই থাকবেন 2-2.5 বছর কিন্তু রিটার্ন নাই আপনি অবশ্যই হতাশ হবেন কোনো বিকল্প নাই আর একটা জিনিস হলো যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে আছেন আপনারা ইনভেস্ট করার সময় নিজের শ্যালক নিজের ভাতিজা নিজের ভাগনা এই 3 ব্যক্তিকে দিয়ে যেন শুরু করবেন না ভেরি সেন্সিটিভ আমি বহু মানুষকে পথে বসতে দেখেছি শ্যালকের কিছু বললে বউয়ের সঙ্গে সংসার ভাঙবে ভাগ্নেকে কিছু বললে অনলাইনে যদি মারধর ব্যবস্থা যতক্ষণ মার সব পড়ে যায় আচ্ছা ভাগ্নেকে কিছু বললে বোনের সঙ্গে সম্পর্কের চিরস্থায়ী বন্দোবস্ত ঘটবে বড় ভাই কষ্ট করে লেখাপড়া শিখেছে তার ছেলে টাকা নষ্ট করছে তাকে আপনি কিছু বলতে পারবেন বা ছোট ভাই যদি ছোট ভাইয়ের ছেলে যদি টাকা নষ্ট করে আপনি বড় ভাই তার জন্য এই ত্যাগ স্বীকার করতে পারবেন না আপনার টাকা ঘরে আসবে না হ্যাঁ এরাও করবে এরা আপনার সাথে থেকে করবে কিন্তু ওদের পরে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যদি শুরু করেন তাহলে ফিউ এক্সেপশন ফিউ এই ধরেন 5-10% ছেলে আপনাকে দায়িত্বশীলতার সাথে সামনে এগোবে কিন্তু ওরা যদি পথ হারায় আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না এজন্য ওদের উপরে ট্রাস্ট করে যেন সহজে এগোবেন না ওদেরকে সাথে নিয়ে এগোবেন ওদেরকে আমি ফেলে দিতে বলি না তবে ওদের পরে 16 আনা ছেড়ে দিবেন না প্রথমে দিলে আপনি আপনার যে লগ্নি করছেন লগ্নিটা ফেরত আসবে না আর এক ভাই জানতে চেয়েছেন যে আগে আমি খড় খাওয়াতাম খড়ের সঙ্গে কনসেন্ট্রেট দিতাম দুধের কালার ভালো হতো দুধে ফ্যাট বেশি থাকতো এখন আমি খড় বাদ দিয়েছি কনসেন্ট্রেটের জায়গায় আমি এখন বেশিরভাগ সময় কাঁচা ঘাস খাওয়াচ্ছি আমার দুধের ফ্যাট কমে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে শশী জি স্যার এটা সত্য যে তার যে খড় থেকে যে ফাইবার অংশটুকু পাইতো সে ওই ফাইবারের কারণে তার মেটাবলিক অ্যাক্টিভিটি রুমেনের ফাংশন সব মিলিয়ে ভালো করার কারণে দুধের ফ্যাট পার্সেন্টেজ একটু বাড়ছে তবে এটা একদম যে ইয়ে না অবান্তর না
আপনার আর ঘাসে আসছে, ঘাসটা কোন ধরনের ঘাস খাওয়াইতেছে সে? এই ঘাসের কোয়ালিটিটাকে, ঘাসের কোয়ালিটিটা দেখতে হবে। ঘাসে কিন্তু প্রোটিন থাকতে হবে, ঘাসে প্রোটিন না থাকলে আপনার ফ্যাট কন্টেন্ট বা অন্যান্য ইয়ে বাড়বে না। তবে এই ভাইকে অনুরোধ করব যে ঘাসই খাওয়ান, ঘাসটা একটু ড্রাই আপ করে খাওয়াতে পারেন কিনা, কারণ যদি ময়েশ্চার কন্টেন্ট বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে ড্রাই ম্যাটার ক্যালকুলেশন করতে পারছে না। সে মনে করছে যে মালিক মোহন ভাই যেটা বলতেছিল যে সে মনে করছে আচ্ছা আমাদের ঘাস খাওয়াতে 30 কেজি ঘাস দিলে হয়ে যাবে, কিন্তু 30 কেজিতে ড্রাই ম্যাটার যদি আপনার 15% বা 10% হয় তাহলে কিন্তু ড্রাই ম্যাটার অনেক কম পাচ্ছে সে, যার কারণে কিন্তু তার দুধের ফ্যাট পার্সেন্টেজ কমে যাচ্ছে। কাঙ্ক্ষিত ফ্যাট পাওয়ার জন্য বিভিন্ন কম্পোনেন্ট থেকে যে মলিকুলগুলো আসার কথা সেখানে সে পাচ্ছে না, ডিফিসিয়েন্সি থেকে যাচ্ছে। সেই কারণে আমি বলবো তার যে ড্রাই ম্যাটার কন্টেন্ট হিসেব করে, তার যে পরিমাণ ড্রাই ম্যাটার, যে পরিমাণ প্রোটিন, যে পরিমাণ এনার্জি দরকার, ওইটা যদি হিসেব করে সে ঘাস দিতে পারে তাহলে এটা অবশ্যই বাড়বে। আমি একটি সিম্পল উদাহরণ দিই স্যার, আমাদের সাভার ডেইরি ফার্মের প্র্যাকটিস হচ্ছে যে বায়ার শাখায় দুধ উৎপাদন হয়, ডেইরিতে দুধ বিক্রি হয়, আমরা এখান থেকে দুধটা পাই, দুধের সকল ধরনের টেস্ট ওইখানে হয়। তো ডেইরি অফিসার মাঝে মাঝে কমপ্লেন করতে খুশি দুধের ফ্যাট কমে যাচ্ছে। তো আমি, আপনি জানেন স্যার, আমি আসার পরে এখানে ঘাসের প্রোডাকশন কিন্তু হিউজ, এখন আমরা প্রতিদিন 30-35 টন করে ঘাস প্রতিদিন গরুকে দিই, মানে সারপ্লাস সারপ্লাস এবং সাইলেজ বানাচ্ছি। এখন বিষয়টা হলো যে ঘাস খাওয়ার কারণে ফ্যাট কমছে কিনা, উনি কয় যে ফ্যাট কম। তারপরে আমি করলাম কি, আমি স্যার নিজেই এখানে ইয়ে করলাম এই ল্যাক্টোস্ক্যান করে সকাল বেরিয়ে গেলেন, এখানে ল্যাক্টোস্ক্যান আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার কাঁচা ঘাস খাওয়া গরুর ফ্যাট পার্সেন্ট ফ্রিজিয়ান, কাঁচা ঘাস খাওয়া গরুর ফ্যাট পার্সেন্ট বিকালে 4.5, সকালে 4.2, যেটা যেটা আনবিলিভেবল। ওনাকে নিয়ে এসে বললাম আপনার লোকজন যে বলে যে ফ্যাট কম, আসলে দেখেন হ্যাঁ হয় টেস্টের প্রবলেম না হয় অন্য কোথাও প্রবলেম হচ্ছে, যাক এই বিষয়গুলো ওইভাবে আলোচনা করতে চাচ্ছেন। জিজ্ঞেস হলো ঘাস খাওয়ালে যে ফ্যাট কমবে কথাটি সত্য না, আপনাকে দেখতে হবে যে গরু কতটুকু ফাইবার, কতটুকু তার ড্রাই ম্যাটার, কতটুকু প্রোটিন এনার্জি পাচ্ছে, এটাকে এনশিওর করেন। ধন্যবাদ। আচ্ছা আমি একটু এর সঙ্গে সংযুক্ত হয়ে একটু একটু বলি। এক ভাই সকালবেলা আলু ভর্তা দিয়ে এক থাল ভাত খেয়েছে, আর এক ভাই একজন আলু ভর্তা দিয়ে এক থাল ভাত খেয়েছে ডাল দিয়ে, পেট ভরে গেছে। আর এক ভাই ওই একই সময়ে আমরা যেটাকে বললে ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ আলু ভাজি, ওইটা একটা আলু ফ্রেঞ্চ ফ্রাই করে খেয়েছে, সাথে একটা মুরগির রান ফ্রাই করে খেয়েছে, খেয়ে উনি কাজে গেছে। তো যে ভাই ভাত খেয়েছে এক থাল আলু ভর্তা দিয়ে এবং ডাল দিয়ে, তার 2 ঘন্টা পরে প্রচণ্ড খেদা লাগছে। আর যে ভাইটি মাত্র একটা মুরগি রান আর একটা আলু ফ্রেঞ্চ ফ্রাই করে তেল দিয়ে ভেজে খেয়ে গেছে, ওনার দুপুর 2টার পরে যে 8 ঘন্টা পরে খিদা লাগছে। এই যে কম খেয়ে তার বেশি সময় থাকতে পারলো, আর ওজনে পেট ভরে খেয়ে কম সময় থাকতে পারলো, কেন থাকতে পারলো? এটা এনার্জি, এই এনার্জিটা আসে হলো প্রোটিন থেকে। অর্থাৎ একটা গরু কি পরিমাণ প্রোটিন পেল সেই প্রোটিনের কনসেন্ট্রেটটাই হলো তার উৎপাদনে যে ধাক্কা দেয়, হাই নেগেটিভ আর না হলে পজিটিভ। এখন যে ঘাস খাওয়াচ্ছে সেই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ গুরুত্বপূর্ণ। অতএব আপনি এখানে আলু ভর্তা খাচ্ছেন না আলু ফ্রাই করে, একই আলু তেল দিয়ে ভেজে খেলে তার পুষ্টিগুণ বাড়ে, আবার ওই একই আলু ভাতের মধ্যে সিদ্ধ করে ভর্তা করে খেলে তার পুষ্টিগুণ কতটুকু থাকে এখন বুঝেন। এই আলু তো আমাদের আমাদের আর একটা প্রশ্নের জবাব নিয়ে আমি অন্য আলোচনায় চলে যাব, সেটা হলো যেটা শশী বলেছে আর 2-3টা স্লাইড আছে কিন্তু সেটা দেখানোর জন্য। হ্যাঁ সেটা আমি তোমারই যাব মানে আর একটা প্রশ্নের জবাব নেব স্যার। আমি একটু এখানে স্যার আমি একটু কথা বলবো সম্পৃক্ত, কেউ বিপদে পড়লে আমার ডাক দেয়। এখন আমি কিছুদিন আগে একটা ফার্মে গেলাম আমার এক বন্ধুর খামারে, তার হঠাৎ করে ওই যে মিষ্টির দোকান থেকে কমপ্লেন করতেছে, মিষ্টির দোকান এতদিন বন্ধ ছিল, সে তো বাইরে বিক্রি করতো কিন্তু মিষ্টির দোকান খুলতে কমপ্লেন করতেছে তার দুধ পাতলা হয়েছে। তারা জিজ্ঞেস করলাম কি অবস্থা, কয় যে ভাই কয়েকদিন তো ওই আগে তো শীতকালে খড় খাওয়াইতাম, এখন তো ঘাস প্রচুর হচ্ছে, এখন ঘাস খাওয়াচ্ছি, তা এখন দুধ বলতেছে পাতলা, আর আগে কিছু খড় খাওয়াইতাম কিছু ঘাস খাওয়াইতাম। পরে গিয়ে দেখলাম যে মূলত সে ঘাস খাওয়াচ্ছে কিন্তু ঘাস হইলো সব জার্মান ঘাস, আর যেহেতু তাড়াতাড়ি কেটে, মানে মূল সমস্যাটা যেটা হইতেছে ড্রাই ম্যাটার, মানে তার ঘাস এটা দেখিয়া মানে যে পরিমাণ ক্ষতি ঘাস এটা দেখে মনে হইলো না যে এটাতে 15-16% বেশি ড্রাই ম্যাটার আছে। যে কারণে আমরা তো ওই যে গরুর ক্ষেত্রে তো মানে আমরা মানুষের মতো পারি না, যে মানুষ যেরকম আমরা আমাদের যে নিউট্রিয়েন্টটা ওইটা অল্প পরিমাণ টোটাল নিউট্রিয়েন্ট খেয়ে ফেললেই আমরা কিন্তু হজম করতে পারি, গরুর কিন্তু ওই যে আবার মানে ড্রাই ম্যাটার ইনটেকটা আবার মানে নিউট্রিয়েন্টের বাইরেও কিন্তু তার ড্রাই ম্যাটার ইনটেকটা যদি না হয় তার রুমিনেশন বা ইয়েটা হয় না, হবে না, পড়ে থাকবে।
স্যার এই জিনিসটা কিন্তু অনেকে খেয়াল করে না, এই জন্য কেউ যদি মানে ঘাস দেয় তাহলে তার হিসাব করতে হবে যে অ্যাকচুয়ালি তার যেইটুকু ড্রাই ম্যাটার দরকার ওইটুকু ড্রাই ম্যাটার এই ঘাসে হচ্ছে কিনা, এবং এই জন্য আসলে ওনারা আমার মনে হয় একটু কোন স্পেশালিস্টের পুষ্টিবিদের বা না হলে মিনিমাম যে নিকট মানে তাদের লোকাল যে প্রাণী সম্পদ অফিস আছে ওনাদের পরামর্শ নিলে, কারণ এই ঘাস তো ওনার ঘাস না দেখলে বোঝা যাবে না যে এটাতে ড্রাই ম্যাটার কতটুকু আছে, আবার উনি নিজে গ্রামে যদি থাকে উনি মাপতেও পারবে না। যেই কারণে উনি যদি ওনার লোকাল কারণ ওনার এলাকার যারা আছে প্রাণী সম্পদ দপ্তরে ওনারাই ভালো বলতে পারবে যে ওনার ওই এলাকায় কি ঘাস হয়, এবং আমার বিশ্বাস যে এটা ওই জার্মান ঘাসই উনি দিচ্ছে, বা হয়তো অনেকে আবার খুচুরি বানারও ঘাস বলে হ্যালিনচারও ঘাস বলে, এখন ওই হ্যালিনচা খুচুরি বানা দিলে তো তখন আরো বেশি পাতলা হয়, মূলত হইলো যে ওই যে ড্রাই ম্যাটার তো তখন কোনোভাবেই তার আসলে ইয়া করা যায় না, এই জিনিসটা আমার মনে হয় খেয়াল করা উচিত। কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শশী, আর একটা প্রশ্ন যেটা এটা আমার মানে সবার পক্ষ থেকে প্রশ্নটা আমারও এবং অন্যদেরও প্রশ্ন, সেটা হলো যে আমার একটা হাই ইল্ডিং কাউ অনেক দুধ দেয়, আমি ধরো এটাকে কনসেন্ট্রেট দিয়ে পালন করতে চাই না, আমি সাইলেজ বা অর্ডার দিয়েই পালন করতে চাই, সে আমার গরুটা 25 লিটার দুধ দেয়, আমি কনসেন্ট্রেটের বাইরে আমি শুধু আমি সাইলেজ হে বা আমাদের যে অর্ডার আছে এটা দিয়ে কেমনে কিভাবে আমি ব্যালেন্স করব রেশনটা সেটা সম্পর্কে আমি জানতে চাইছিলাম, প্রোটিনকে বিবেচনায় নিয়ে সম্ভব কি স্যার? সম্ভব স্যার, ধন্যবাদ, এই ধরনের প্রশ্ন আশা আমি নিজে আশা করতেছিলাম এবং যে করেছেন তাকে ধন্যবাদ। বিষয়টা হলো যে গরুটি 25 লিটার দুধ দেয় সে গরুটির বডি ওয়েট কিন্তু স্যার 200 কেজি হবে না, এটা কিন্তু 450 কেজি 500 কেজি হবে, ঠিক আছে? যে গরুটি বেশি দুধ দেয় আমি যদি জার্সি বা আমাদের ইয়ে ব্রিড গুলো যদি 20 লিটার 25 লিটার দুধ দেয় এগুলোর ওজনও কিন্তু 350-400 কেজির উপরে, কাজে আপনাকে তার বডি ওয়েটটা চিন্তা করতে হবে, ঠিক আছে? এই জন্য 25 লিটার দুধ দিতে গেলে এই গরুটিকে কমপক্ষে আপনি 50-60 কেজি ঘাস প্রতিদিন দিতে হবে, এবং 50-60 কেজি ঘাস সে খেতে পারবে কিনা এটা অনেকে বলে, খেতে পারার বিষয় ঘাসে তো প্রচুর পরিমাণে আসলে ওয়াটার থাকে ময়শ্চার, হ্যাঁ, এই জন্য আমরা করি কি আইদার হে অথবা ড্রাই ম্যাটার বেস করে আপনারা দিতে পারি, এবং এটা নিয়ে আমার আমার নিজেরও একটি স্টাডি আছে, এবং অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট জন মোরান যখন আসছিল আমার সাথে, জন সালটস, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে দেখেছি যে হাই ইল্ডিং গরুকে সম্পূর্ণ ঘাস দিয়ে পালানোর জন্য ব্যবস্থাটা কি, ওদের ব্যবস্থা হচ্ছে কাঁচা ঘাসের সাথে আপনাকে কিছু হে এবং সাইলেজ এটা দিতে হবে, এবং এটা থাকবে হলো ফ্রি অ্যাক্সেস টু ফিড, রাইট, যখন দরকার তখন একসাথে কিন্তু সব খেয়ে ফেলতে পারবে না সে, না না না, ওয়াটার ফ্রি অ্যাক্সেস টু ফিড, সে যখন দরকার সময় সময় যাবে ফিড আপ ফিড লটে যাবে খেয়ে আসবে রেস্ট নেবে রুমিনেশন করবে আবার যাবে, 24 আওয়ার্স তে এই কন্ট্রিবিউশনটা রাখতে হবে। হাইল্ডিং এর জন্য ম্যানেজমেন্ট মডারেট এবং লো প্রোডাকশন গরু ম্যানেজমেন্ট কিন্তু এক না, এই বিষয়গুলো আপনাদের সবাই মাথায় রাখা দরকার। আমাদের হয়েছে কি আমরা তো 1-2 ঘন্টার সেশনে সবকিছু জেনে ফেলতে চাই, সবকিছু করে ফেলতে চাই, এটা এর জন্য ইনডেপথ আরো কোর্স করা দরকার। আপনি জেনে খুশি হবেন সাবার ডেইরি ফার্মে কিন্তু আমরা এই COVID-19 যদি প্যান্ডামিক থেকে আমরা কিছুটা রেহাই পাই তাহলে কিন্তু আমরা 3 দিনের এবং 7 দিনের কোর্সের চালু করতে যাচ্ছি, যেটা সরাসরি খামারের থেকে খামারের সাথে সাথে আমার ওয়ার্কারদের সাথে কাজ করবে, আইদার সে মানে হাই ইনভেস্টর হোক শিল্পপতি হোক খামারি হোক যেই যে লেভেলেরই হোক, আমি নিজে যেমন স্যার আমার ওয়ার্কারদের সাথে কাজ করি মাঠে গিয়ে আমার গরুর সাথে কাজ করি, এবং কাজ যতক্ষণ পর্যন্ত সে মাঠে থেকে গরুকে অবজার্ভ করে বুঝবে ততক্ষণ পর্যন্ত তার রিয়েলাইজেশন কনফিডেন্সটা কিন্তু বাড়বে না। কাজে যে প্রশ্ন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, যত প্রোডাকশন বেশি হোক সব ধরনের গরুকে শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে পালন করা সম্ভব, আপনাকে এনার্জি প্রোটিন ড্রাই ম্যাটার বিবেচনায় রেখে তার ফিডিং প্র্যাকটিসটা বিবেচনায় রাখতে হবে, এটাই হলো কথা, ধন্যবাদ। আমি এই আলোচনার আরো কিছু প্রশ্ন আছে পরে আমরা আপনাদের সুযোগ দিব, আর একই সাথে আমাদের আরেক ভাই চট্টগ্রামের একজন প্রখ্যাত ডেইরি খামারি জনাব ইকবাল উনি লাইনে আছেন অনেকক্ষণ ধরে, আমরা এই শশী সাহেবের আর 3-4টে স্লাইড আছে, এই স্লাইড গুলো প্রেজেন্টেশনের পরে আমরা আরো যে প্রশ্ন উত্তর গুলো আছে সেগুলো জবাব দেবো ইনশাল্লাহ। আমরা এখন শশী সাহেবকে নিয়ে যাচ্ছি তার প্রেজেন্টেশনে, আপনারা আবার একটু কষ্ট করে ধৈর্য ধরে উনার কথাগুলো শুনুন। আমরা প্রেজেন্টেশনের এই পর্যায়ে ছিলাম, এখানে অনেকগুলো আছে যে আপনারা আমরা কাউ কমফোর্ট নিয়ে কথা বলছিলাম, আজকালকার খামারিরা এটা সবাই জানেন যে এখানে কাউ কমফোর্টের যে বিষয়টি সেগুলো এখন বাংলাদেশেই অনেক ভেন্ডর আছে এগুলো অ্যাভেলেবেল, এখন আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন খামারে এটা দেখেছি যে গরু কি পরিমাণ
কমফোর্ট নেওয়ার জন্য এইভাবে সে গ্রুমিং ব্রাশ, এটা কিন্তু অনেকগুলো বেনিফিট। একটি হলো তার এক্সটার্নাল প্যারাসাইট থাকলে পড়ে যাবে, লোমগুলো পড়ে যাবে, ব্লাড সার্কুলেশন বাড়বে। এই বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে যারা নতুন খামারি আছেন, আজকে নতুন ভাইয়েরা যুক্ত হয়েছেন, তারা টিএইচআই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এখন এই মুহূর্তে। এখন কিন্তু টিএইচআই ভ্যালু সর্বদাই উপরে উঠে যাচ্ছে, এবং টিএইচআই ভ্যালুর কারণে গরু যে হিট ট্রেস লেভেলটা, এই ট্রেস লেভেলটা বেশি থাকার কারণে তার খাদ্যের ম্যাক্সিমাম অংশ চলে যাচ্ছে কিন্তু হিট ট্রেস মোকাবেলা করতে। এই হিট ট্রেস যাতে আপনাদের খামারে কম হয়, হিট ট্রেস যাতে মোকাবেলা করতে পারেন খাদ্য ছাড়া, সেই জন্য কিছু ব্যবস্থা আছে। জাস্ট যদি আপনারা খামারে একটি এই আমাদের পিএইচ চার্ট যদি রাখেন, সেই চার্টের মাধ্যমে কিন্তু খামারিরা যখন এই পিএইচএ ভ্যালু মাপবে, মাপার সাথে সাথেই এই পিএইচএ ভ্যালু যদি ট্রেস লেভেলে উঠে যায়, সাথে গরুর গায়ে যদি একটু পানির ব্যবস্থা, শাওয়ার, ফ্যান, যে কোনো ব্যবস্থা রাখলে কিন্তু তার ট্রেস লেভেলটা কমে যাবে। ট্রেস লেভেল যখনই কমবে, তখনই তার খাদ্যের যে খাদ্য থেকে যে ট্রেস মোকাবেলা করতো, সেটা তার খাদ্যের লোড কমে যাবে, খাদ্যটা প্রোডাকশনে ব্যয় হবে। এই ছোটখাটো বিষয়গুলো খামারিরা কিন্তু তার খামারের নিজ পক্ষ থেকে করতে পারে। আরেকটি কথা সবসময় আসে যে বৃষ্টির মধ্যে গরু ঠান্ডা লাগবে কিনা। আমি একটি বৃষ্টির ভিডিও আপনাদের দেখাই। এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, গরুকে যখন ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়, ও যেখানে কমফোর্ট ফিল করবে তখন সে যাবে। এখানে দেখেন বৃষ্টির মধ্যে সবগুলো গরু ঘর থেকে বাইরে এসে বৃষ্টিতে ভিজতেছে, তার মানে বৃষ্টিতে সে আরাম পাইতেছে। এখানে কিন্তু আনটাই করা গরু। একটি গরু দেখলেন বৃষ্টির মধ্যে বালির ভিতরে এসে শুয়ে পড়লো। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি যে শুধুমাত্র ফিড ম্যানেজমেন্ট, ফিড দিলেন, এনার্জি প্রোটিন ডায়ামেটার ফুলফিল করে দিলেন, গরুকে হাই ট্রেসে রাখলেন, তাহলে কিন্তু তার নিউট্রিশন রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না এবং নিউট্রিশনাল ঘাটতি থেকে যাবে, এবং ট্রেস মোকাবেলা করার জন্য সে তার এনার্জি ব্যয় করবে। এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি সরাসরি এই হেইফার ম্যানেজমেন্টের দুই একটি স্লাইড দেখাবো, কারণ সময় নেই, অলরেডি 12:30 বেজে গেছে, আমাকে মনে হয় দিক থেকে লক করতেছে। আমি আপনাদের হেইফার ম্যানেজমেন্টের কয়েকটি স্লাইড দেখাতে চাচ্ছি। এটা ইউএস এর একটা রিসার্চ এর ফাইন্ডিংস। ফাইন্ডিংসটা এরকম দেখেন যে কাভিং অ্যাট, আমরা যদি 24 মাসে কাভিং করাই, অর্থাৎ বাংলাদেশে কিন্তু এটা খামারিদের অনেক অনেকেরই সমস্যা। এটা এই আজকের প্রশ্ন দেখলাম, অনেকেই বলেছে যে স্যার আমার বকনা তো হিটে আসে না, কোন বয়সে বকনাকে আমরা বীজ দেব। তো সাধারণত দেখা গেছে 24 মাস বয়সে যদি বকনাকে আপনারা ফার্স্ট কাভিং করান, তার মানে এখান থেকে 10 মাস আগে যাইতে হবে, তার মানে 14 মাস বয়সে যদি আমরা বকনাকে ফার্স্ট ইনসিমিনেট করি, সেই সময়ে এই এটা ভালো হবে। এবং ইউএস এর একটা রিসার্চে গেছে সবচেয়ে বেশি বকনা ফার্স্ট কাভিং হয় 24 মাস বয়সে, 25 মাস, 23 মাস বয়সে। এর করসপন্ডিং যে আরেকটা স্লাইড আছে, এটা কেন করাবো আমরা, দেখা গেছে যে যদি আপনি 24 মাস বয়সে যে বকনাগুলোর কাভিং করানো হয়, সেগুলোর মিল্ক প্রোডাকশন সবচেয়ে ভালো হয়। আর যদি 19 মাস বয়সে, অর্থাৎ 20 মাস বয়সে, 21 মাস বয়সে, অর্থাৎ 10 মাস, 11 মাস বয়সে বকনা যদি হিটে আসে, সেটাকে যদি ইনসিমিনেট করা হয়, তাহলে বাচ্চা দিলে দুধের প্রোডাকশন কিন্তু কম হয়। এবং পরের দিকে 30 মাস বয়সে যদি ফার্স্ট কাভিং হয়, অর্থাৎ 2 বছর হয়ে গেছে, 20 মাস হয়ে গেছে, সেই সময় একে ফার্স্ট ইনসিমিনেট করালাম। তো বাংলাদেশে কিন্তু এটা একটা বড় সমস্যা যে বকনা 18 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত হিটে আসে নাই। আমার সবার ডেয়ারি ফার্মও আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। সারা বাংলাদেশের চিত্র কিন্তু এটা যে 14 মাস বয়সে আমরা কিন্তু
15 মাস বয়সে কিন্তু আমরা বকরাকে কনসিভ করাতে পারি না হয়তো এটা 50% 75% ক্রসের কারণে অথবা অন্য কোনো কারণেই হোক তো এখন আমি নিজেও ফিল্ডে যখন কাজ করেছি তখন দেখেছি এটা আজ পর্যন্ত যত ফর্মে কথা বলেছি কেউ এটা বিশ্বাসই করে না করার কথাও না কারণ আমি প্র্যাকটিক্যাল কাজ করে দিয়েছি আমরা কিন্তু একটি লোকাল গাভীকে 14 মাস বয়সে কনসিভ করেছিলাম লোকাল বকনাকে এবং এটা 24 মাস বয়সে বাচ্চা হয়েছে দুধও ভালো হয়েছে এটা একটা এভিডেন্স তো অনেক সময় আমরা বলি যে আমাদের দেশি গরু সাহিওয়াল এগুলো আর্লি এই হিটে আসে না কিন্তু এই ফ্রিজিয়ান তো আসে এই জন্য 24 মাস বয়সে আমরা বকনাকে যদি ফার্স্ট কাভিং করাতে চাই তাহলে তার নিউট্রিশন লেভেলটা কি হতে হবে এইটার জন্য এটা দেখেন বকনা কিন্তু মেমোরি গ্রোথ একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় দেখা গেছে যে হাই প্রোটিন আর মিডিয়াম প্রোটিন দিয়ে বকনাকে ম্যানেজমেন্ট করা হয়েছে বার্থ থেকে 3 মাস বয়স পর্যন্ত এর নিউট্রিশনাল ম্যানেজমেন্ট মধ্যে কোনো মানে মেমোরি যে গ্রোথ হয়েছে গ্রোথের সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই ঠিক আছে কিন্তু হাই প্রোটিন যদি আমি 3 মাস বয়স থেকে পিউবার্টি আগ পর্যন্ত দেই যেটা প্রি পিউবার্টাল টাইম এই টাইমে যদি হাই প্রোটিন দেওয়া হয় অর্থাৎ ডেরির মতো প্রোটিন যদিও বাংলাদেশে সমস্যাটা বেশি নেই কারণ বাংলাদেশের গরু বাংলাদেশের খামারেরা কিন্তু মানে প্রোটিন বেশি খাওয়ায় না গরুকে প্রোটিন আমাদের সমস্যা আছে আমি জাস্ট একটা স্কেয়ার টু জন্য বলছি যে হাই প্রোটিন যারা একই রেশন হেইফারকেও খাওয়াইতেছে ডেরিকেও খাওয়াইতেছে তাদের জন্য কিন্তু দেখেন মেমোরি গ্রোথ কিন্তু কম হবে হাই প্রোটিন দিলে মেমোরি গ্রোথ কম হয় যদি এই পিরিয়ডটাতে দেই 3 মান্থ থেকে পিউবার্টি পর্যন্ত বকনার রেশনে প্রোটিন থাকবে অনলি 10 থেকে 12% প্রোটিন যদি বেশি দেন তাহলে কিন্তু এর মেমোরি গ্রোথটা কম হয় আলটিমেটলি দুধ কম দেবে আবার পিউবার্টি থেকে কনসেপশন পর্যন্ত ওই প্রোটিন বেশি থাকলে খুব বেশি একটা ডিফারেন্স অর্থাৎ এই টাইমটা 3 মাস থেকে পিউবার্টি পর্যন্ত হেইফার ডেভেলপমেন্টের প্রোটিন এর পার্সেন্টেজটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় এই বিষয়টা জানার জন্য আমি আপনাদের বলছি অর্থাৎ এই টাইমটা কিন্তু ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট টাইম বকনার গ্রোথের ক্ষেত্রে আমরা যদি 14 মাসে তাকে প্রেগনেন্ট করাতে চাই তাকে যদি আর্লি কনসেপশন আনতে চাই তাহলে কিন্তু এই 3 মাস থেকে পিউবার্টি এজ পর্যন্ত তার নিউট্রিশনাল এবং অন্যান্য ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যাই হোক এই অংশটুকু আলোচনা করার জন্য আমি আবার ফ্লোর নিয়েছিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার আমি শুনতে পাচ্ছি না স্যার আপনি যদি আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন স্যার হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি কেমন শোনা যাচ্ছে স্যার আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন স্যার নূর লামিন স্যারকে বলছি স্যার আচ্ছা তো আমাদের আলোচনার গত দিনের আলোচনায় আমরা একটা প্রশ্ন অনেক সময় হয় কি লম্বা আলোচনার ভিতরে অনেক জিনিস বাদ পড়ে যায় আমরা একটা বাসুরকে মা হিসেবে কেমন পাব একটা মেয়ে বাসুর জন্মের পরে সে কেমন মা হবে এবং মা হওয়ার পরে মা হওয়ার জন্য তার প্রথম আমার উদ্দেশ্য কিন্তু তার আডার অর্থাৎ যে মা হবে তার উলানটা কেমন হবে সেই উলানের ধারণ ক্ষমতা কেমন হবে দুধটা কেমন প্রোডাকশন হবে নিউট্রিশনের পাশাপাশি তার ডেভেলপমেন্টের একটা বিষয় জড়িত আছে একটি বকনা বাসুর জন্মের পরে আগামী দিনে সে কেমন ধরনের একটা উলানওয়ালা গাভী হবে এইটা নির্ধারিত হয় তার প্রথম 30 দিনের মধ্যে রাইট এই 30 দিনটা হলো তার জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 3 দিন এবং 30 দিন 30 মিনিট 3 দিন এবং 30 দিন একটা বাসুরের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই 3 দিন হলো অস্ট্রেলিয়ান একটা স্লাইডে বলা হয়েছে যে 72 ঘন্টার ভিতরে তার কোলেস্ট্রামের 4 কেজি কোলেস্ট্রাম যেন সে পায় এটা এনশিওর করতে হবে আর 30 মিনিট হলো আমরা বিভিন্ন গবেষণা বিভিন্ন গবেষকের যে বই পুস্তক আছে তাদের যে প্রেজেন্টেশন আছে সেইটাকে আমরা কম্পাইল করে দেখেছি যে একটা বাসুর জন্মের পরে
সঠিক মানের কলোস্ট্রাম যদি সে আধা ঘন্টার মধ্যে পেট ভরে অর্থাৎ মিনিমাম 3 লিটার খেতে পায়, তাহলে তার শরীরের মধ্যে তার যে ইমিউনোগ্লোবুলিনের গ্রহণযোগ্যতা বা তার যে পারসপেকশন সেইটার পরে তার যে শরীরের ভিতরে যে প্রণোদনাটা তৈরি হয় যেটা 3 ঘন্টা পরে খাওয়ালে সেইটা আর হয় না। অর্থাৎ একটি বাছুর জন্ম নেওয়ার পরে সে যদি 30 মিনিটের ভিতরে তার প্রয়োজনীয় শরীরের ওজনের 12.5% পরিমাণ কোলেস্ট্রাম এবং সেই কোলেস্ট্রাম যার মান আবার 22-এর নিচে নয়, 22 থেকে 30-এর মধ্যে ইমিউনোগ্লোবুলিনের মাত্রা থাকতে হবে, এমন একটি মানসম্পন্ন কোলেস্ট্রাম এবং অন্যান্য ব্যবস্থাপনা সহ দিয়ে ওকে যদি নিরোগ অবস্থায় কিডনি মুক্ত অবস্থায় 1 মাস পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং তার 3য় দিন থেকে যদি দানাদার খাবারের ইস্তেমাল করানো যায়, বিশেষ করে ভুট্টার দানা এবং মায়ের দুধ পাশাপাশি চলবে 30 দিন পর্যন্ত, এবং 30 দিন পরে আমরা কাঁচা ঘাস অন্যান্য নরম যে পাতার ঘাস গুলো আছে সেটা 21 দিন থেকেও দেওয়া যায়, 30 দিন পরেও দেওয়া যায়। এই যে 3য় দিন থেকে বাছুরের জন্মের 3য় দিন থেকে তার যে একটা নিউট্রিশনের সঙ্গে যে একটা চেঞ্জ আনা হয়, বিশেষ করে যে তার যে দানাদার খাবার খাওয়ানোর প্রতি যে অভ্যাস করানো হয়, সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার যে একটা ট্র্যাডিশন গড়ে তোলা হয়, এইটা সে আগামী 14 মাসে বা 24 মাসে না 18 মাসে সে গর্ভধারণ করবে, তার একটা ফাউন্ডেশন তৈরি হয়। অতএব আপনি বাছুরকে দুধ খাওয়াইতে পারলেন না অর্থাৎ কোলেস্ট্রাম খাওয়াইতে পারলেন না, অন্য গরুর দুধ নিয়ে সে খাওয়ালেন, ওই বাছুর যদি কোলেস্ট্রামটা ওই 30 মিনিটের মধ্যে না পায় তাহলে তার ভিতরে যে ঘাটতি তৈরি হবে সেটা সারা জীবনেও আর পূর্ণ হবে না। অতএব আগামী দিনের 24 মাস 14 মাস না 18 মাসে কোনো গরু কনসিভ করবে কিনা তার ফাউন্ডেশন তৈরি হবে এই 30 দিনের মধ্যে। বাকিটা তো শশী সাহেব বলছে যে যেহেতু আমাদের উইনিং পিরিয়ড হলো 90 দিন অর্থাৎ 7 সপ্তাহ 84 দিন পরে আমরা গরুর বাছুরকে 1 ফোঁটা দুধ খাওয়াবো না, যদিও কখনো কখনো কোনো কোনো গবেষণায় বলতেছে যে যদি আমরা 60 মাস পর্যন্ত খাওয়াই অর্থাৎ 120 দিন তাহলে ওই বাছুরের ফলাফল আগামী দিনে কনসিভমেন্ট রেট এবং প্রোডাকশনটা অন্য রকমের হলেও হতে পারে উন্নত মানের, কিন্তু ইন জেনারেল আমাদের 12 সপ্তাহ হলো উইনিং পিরিয়ড। এটা অনেকে বলে 8 সপ্তাহ, তবে 8 থেকে 12 সপ্তাহ এইটার সঙ্গে উইনিং পিরিয়ড দিলেন কিন্তু দানাদার খাওয়ানোর অভ্যাস আপনি গড়ে তুললেন না, সেই ক্ষেত্রে আপনার গরু ওই 18 মাস 16 মাস 24 মাসের একটা পিরিয়ডে গড়িয়ে যাবে। সব মিলিয়ে ডেইরি সেক্টরটা হলো একটা কমপ্লিকেটেড এবং একটা বুঝার জায়গা, একে না বুঝে পথ চলার কোনো সুযোগ নাই। যারা এটাকে যত বেশি বিশ্লেষণ করে পথ চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাদের সাকসেস রেটটা সেইভাবে আসবে। অর্থাৎ ফাউন্ডেশনটা তৈরি হবে মায়ের কোলেস্ট্রাম খাওয়ানোর উপরে, হজম করার উপরে, এবং সঠিক মানসম্পন্ন কোলেস্ট্রাম 30 মিনিটের ভিতরে খাওয়ানোর উপরে ভিত্তি করে, প্লাস থার্ড ডে তার জন্মের 3য় দিন থেকে অবশ্যই সে মায়ের থেকে আলাদা থাকবে, সে দানাদার খাবে, মায়ের দুধ খাবে, এবং কেউ যদি মনে করে যে সে বিকল্প দুধ খাওয়াবে খাওয়াতে পারে, বাট বিকল্প দুধ খাওয়ায় মায়ের দুধ খাওয়ায় কিন্তু একটু ডিফারেন্স হবেই, আপনার 18-20 হবে, 15-20 না হলেও 18-20-এর একটা ডিফারেন্স হবে। অর্থাৎ দেখলা গেল যে গরুটা আপনার বিকল্প দুধ খাচ্ছে এবং অন্য ব্যবস্থাপনা সব ঠিক আছে সে যদি হিটে আসে আপনার 12 মাসে, আর যে বিকল্প দুধ খাচ্ছে তার হয়তো 14 মাসে বা 2 মাস পরে যে হিটে আসবে তার প্রোডাকশনে কিছু 19-20 হবে, তারপরও বিকল্প দুধকে ফেলে দেওয়া যাবে না যেখানে অভাব আছে। এইটা হলো নিউট্রিশনের একটা মূল পর্যায়ে, যেটা শশী সাহেব বললেন যে পিউবার্টি এজ থার্ড মান্থ টু পিউবার্টি এজ মানে থার্ড মান্থ পর্যন্ত আপনি গরুকে দুধ খাওয়াবেন। এখন 6 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে বাছুরের বয়স, আমরা দুধ খাওয়াই, এই দুধ খাওয়া এবং না খাওয়াটা অপ্রয়োজনীয়, আপনি আপনার অপচয় করছেন। আমরা এখন এখানে আমাদের এক খামারি ভাই আছে স্যার, আমার একটা কথা ছিল স্যার আপনার কাছে, জি একটা কথা স্যার, আমরা যে শাল দুধ যেটা আমরা প্রিজার্ভ করব, প্রিজার্ভ যে শাল দুধটা সেটা আমরা যখন পরবর্তীতে যখন খাওয়াবো বাছুরকে সেটা কিভাবে গরম করে খাওয়াবো, সেটাকে আমরা সিদ্ধ করে জাল দিয়ে খাওয়াবো নাকি এটাকে টেম্পারেচার 60 ডিগ্রিতে খাওয়াবো? এটা কি বুঝে গেছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আরেকজন আরেক ভাই বোধহয় করেছিলেন, সেটা হলো যে আমরা একটা গরু যখন বাছুর দেয় দেওয়ার সাথে সাথে, আপনারা অন্যান্য ভাই যারা শুনছেন একটু শুনে নেন, ধরেন অনেক সময় অনেক অঘটন খামারে বাছুরের মা মরে যেতে পারে, কোনো বাছুরের মায়ের দুধ যথাযথ মানসম্পন্ন কোলেস্ট্রাম নাও আসতে পারে, এই জন্য আগামী দিনের জন্য আমি 1 বছরের জন্য রাখতে পারি কোলেস্ট্রাম, আজকে আমার একটা উন্নত মানের গাভী বা ভালো গাভী হঠাৎ করে বাচ্চা দিয়ে তার অনেক কোলেস্ট্রাম হয়ে গেল, অর্থাৎ একই দহনে ফার্স্ট মিল্কিংয়েই, অর্থাৎ আমি যখন প্রথম দুধ দিলাম বাছুর হওয়ার পরে দেখা গেলো যে আমার 8-9 কেজি বা 7-8 কেজি কোলেস্ট্রাম পেয়ে গেছি। আমরা করি কি, একটা বাছুর তো 3-3.5 কেজি বা ধরে নিলাম 4 কেজি খাওয়াতে পারি, যদি স্টোমাক টিউব দিয়ে খাওয়াই 4 কেজি খাওয়াবো, আর ওকে যদি
ফিডার দিয়ে খাওয়াই তাহলে 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি খাওয়াতে পারো। বাকি কলস্ট্রামটা যদি পরিষ্কার পানির বোতল, কাঁচের বোতল হলে বেস্ট, যদি তা না হয় তাহলে যে পানির বোতল নতুন একদম পরিষ্কার পানিটা আপনি ওখান থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসে পানিটা আপনি খেয়ে নেবেন। ওই পরিষ্কার বোতলের মধ্যে একটি আলাদা আলাদা গরুর কলস্ট্রামটা আলাদা আলাদা বোতলে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এই রেখে দেওয়া কলস্ট্রামের গুণগত মান আপনি যতদিন ডিপ ফ্রিজ থেকে বের না করেন ততদিন মোটামুটি ভাবে একই রকম থাকবে, মোটামুটি ভাবে। সেটা 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, 6 মাস হতে পারে। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে এটাকে আপনার গরম পানির বালতির মধ্যে রেখে দিতে হবে, সরাসরি জাল দেওয়া যাবে না। অর্থাৎ ডিপ ফ্রিজ থেকে বের করে ওই বোতলটা যেটা জমে গেছে ওইটা আপনি হিট দিতে পারবেন না, ওটা গরম পানির পাত্রের মধ্যে অর্থাৎ বালতি বা কোনো হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে। যে পরিমাণ পানির মধ্যে রেখে দিলে আসলে আস্তে 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 এটা ভিতরে একটা গলে এই দুধের টেম্পারেচারটা আপনার হাতের সহনশীল টেম্পারেচারের মতো এক পর্যায়ে চলে আসবে। দুধের টেম্পারেচারটা যখন গরুর শরীরের টেম্পারেচারের সমপরিমাণ পর্যায়ে আসবে তখন এটা আপনি ঝাঁকি দিয়ে বোতলে ভরে বা ফিডারে ভরে আপনি খাওয়াতে পারবেন, তবে কোনো ক্রমে জাল দিতে পারবেন না। আমার কথা নিশ্চয় ইকবাল সাহেব বুঝলেন? স্যার আমরা এটা কতক্ষণ রাখবো, আর আমরা তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। জি জি বুঝতে পারছি স্যার, নমস্কার। আচ্ছা এখন না আমরা বেশিক্ষণ যাব না, আছে ডেইরিয়া বিষয়ে। আচ্ছা এখন আমরা আমরা একটা জিনিস অনেক ভাই অনেক কথা এখানে জানতে চেয়েছেন, সেটা আমরা কি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আজকের এই আলোচনাটা আপনারা পরবর্তীতে আর পাবেন কিনা। এটা আডার হেলথ বাংলাদেশ বলছে যে তারা এটা অটোমেটিক এখানে ইউটিউবে এখানেই থাকবে, আপনারা যে কোনো সময় এই জিনিসটা আপনারা জানার সুযোগ পাবেন। আমি ইকবাল সাহেবকে একটু ফ্লোর দিতে চাই। আমাদের নাইম ভাই কি লাইভে এইভাবে আসছেন, ছবিতে কি পাবো? নাইম ভাই ফ্লোরে পাওয়া যাবে, দেখো তো খুঁজে পাওয়া যায় কিনা। ডক্টর দেলোয়ারকে বলুন নাইম ভাইকে লাইভ করে দেখতে। মদিনার রাশেদ সাহেব আপনি কি কিছু বলবেন, আপনাকে আমরা দিতে পারি? রাশেদ ভাই একটু বলেন, আমাদের সময় বেশিক্ষণ নাই, 1-2 মিনিট একটু বলেন। রাশেদ সাহেব শুনছেন আমাকে? আজকের এই দুদিনের আলোচনায় আমাদের সামনে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর চিটাগাং আসলে অনেক ক্ষেত্রেই পায়োনিয়ার, তাদের চিন্তা চেতনা গুলো একটু ভিন্ন আঙ্গিকের, তো তারা যেহেতু একটু আগিয়ে থাকেন সব ব্যাপারে চিন্তা চেতনা কর্মে এবং সুযোগ সুবিধা তাদের কাছে একটু বেশি থাকা, বিশ্ববিদ্যালয়টা তারা বানানোর পরে তাদের কাছে মানুষের আগমনও বাড়ছে। তো এই ক্ষেত্রে ইকবাল ভাই আপনি আপনার অবস্থান থেকে একটু বলেন যে এই আলোচনাগুলো যে আমরা যেটা করছি সেইখানে আপনি কেমন এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং অন্য অন্য খামারি ভাইদের উদ্দেশ্যে যদি এই ধরনের আলোচনাগুলো যদি কোনো প্রভাব ফেলে কিভাবে কি প্রভাব ফেলতে পারে এবং আপনাদের চাওয়া পাওয়া কি থাকতে পারে সেই ব্যাপারে আপনি অল্প করে চট্টগ্রাম শিবাসুর মধ্যে আমরা কিন্তু একটা প্রোগ্রাম করতে চাইছিলাম, কিন্তু COVID-19 এর কারণে সেটা হয় নাই। না হওয়া তো স্যারকে বললেন, স্যার আপনি অনলাইনে হলো কয়েকটা প্রোগ্রাম করেন, উনি আমার রিকোয়েস্ট রেখেছেন, অনেক ধন্যবাদ যে আজকের প্রোগ্রাম আমাদের শফিক স্যারকে নিয়ে আসছেন, এর আগের প্রোগ্রাম আপনি ছিলেন। তা আপনারা স্যার অনেকগুলো প্রোগ্রাম আমরা আগেও দেখেছি, সর্বশেষ চট্টগ্রামে আদার হেলথ যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে আমাদের শফিক স্যার আসছিলেন, আপনিও আসছিলেন ওই প্রোগ্রামে। শফিক স্যার আমাদেরকে গরুকে চিনি, আমার এখনো মনে আছে, চিনি খাওয়ানোর কথা বলেছিল, এবং আমাদের মালিক ওমর ভাই কিন্তু গরুকে চিনি খাওয়ানোর কথা বলতেছে, কারণ রাব গরুর মধ্যে যে আমাদের যে অনেক রকমের ভেজাল এবং রাবগুরের মানে যে বিতর্ক, সেই জন্য আমরা কিন্তু গরুকে চিনি খাওয়াচ্ছি। এই যে অ্যাডভান্স লেভেল অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে আমরা শিখতেছি, আমরা সবকিছু মিলে আমরা এগুলো অ্যাপ্লাই করতেছি। পরে গতবার আমি শীতকালে যখন গাছ শর্ট হয়ে গেছে আমি শফিক স্যারের কাছ থেকে অর্থের বিষয় নিয়েছিলাম, আমি অর্থ গাছ চাষ করেছিলাম প্রায় 10 বিঘা মতো, আমার প্রায় 1.5 মাস আমার প্রায় 200 গরুর গাছের কোনো ঘাটতি আমার হয় নাই।
এর মধ্যে আমি এবছর সাইলেস করেছি প্রায় 500-700 টনের কাছাকাছি হবে, তো সাইলেস আমি করেছি। এবং আমাদের চট্টগ্রামে যারা খামারি আছে, এই যে আপনার এই প্রোগ্রামটার মাধ্যমে, আদার হেলথের প্রোগ্রামের মাধ্যমে শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশের খামারি এখানে অনেক উপকৃত হচ্ছে। এই প্রোগ্রামটা ইউটিউবে থাকবে, যে সময় যে কোনো সময় যে কোনো খামারি এই প্রোগ্রামটা দেখে এখান থেকে উপকৃত হবে। আর বাংলাদেশের ডেয়ারি সেক্টরের যে আমাদের যে লিকেজ গুলো আছে, যেসব জায়গায় আমাদের ল্যাক অফ নলেজ যেটা আছে, যেমন রাফেজ, আমাদের কনসেন্ট্রেটের সাথে রাফেজ যে আমাদের প্রয়োজন, রাফেজ যে গরুর মেইন খাদ্য, এই জিনিসটা কিন্তু আমরা শিখছি আপনাদের এই অনলাইনের বিভিন্ন প্রোগ্রাম, আগে যে প্রোগ্রাম গুলো করেছেন সিরিজ প্রোগ্রাম গুলোর মাধ্যমে অল্প অল্প করে শিখতেছি। চট্টগ্রামে অনেকেই দেখা যাচ্ছে যে গরুকে ভাত খাওয়াই, আপনার প্রোগ্রাম গুলোর পর আমরা কিন্তু সবাইকে মানা করছি, এখন 80% খামারে কিন্তু গরুকে কিন্তু ভাত খাওয়াই না। এই যে লাইভ প্রোগ্রাম গুলো কিন্তু বিশাল একটা, এটা বিশাল একটা এফেক্ট কিন্তু আছে, এটা বিরাট পরিবর্তন, এটা বিশাল বিশাল একটা পরিবর্তন। জি, আর এই যে ঘাস ঘাস চাষ, অর্স চাষ, এই যে চট্টগ্রামে আমি যে অর্স চাষ করছি, এটা শফিক স্যারের অবদান, ওনার যে ফেসবুক পোস্ট এবং ওনার যে প্রত্যক্ষ সহযোগিতা, উনি বীজ পাঠিয়েছেন বলে আমি কিন্তু করতে পারছি। তো আমি করে আমার প্রথমবার করছি, আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে, আমি বীজ করেছি, আমি এবছর আরো 10 জনকে বীজ দিতে পারবো, আর লাগলে ওখান থেকে আমি আনতে পারবো। এবং আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাক, স্প্রেড হয়ে যাক, সবাই জানুক, সবাই শিখুক। আমার মালিশুরি, আমার যে খামার, এখান থেকে পাকচং, সিওফুর এর কাটিং, আমি কক্সবাজার, সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ, সমস্ত খাগড়াছড়ি, নাইমবেগ, আমার নাইমবেগ জানান, ওখানে কিন্তু অনেক আমি কাটিং দিয়েছি ফ্রি। যখন যার কাটিং লাগে সবার জন্য আমি একটা আলাদা প্লট করে রেখেছি, ওখান থেকে ফ্রি কাটিং দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে আপনাদের নলেজ গুলো আপনাদের থেকে আমরা শিখতেছি, আমরা এগুলা খামার লেভেলে কিন্তু আমরা এগুলো স্প্রে করে দিচ্ছি, এগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না বিষয়গুলো। তো অনেক অনেক উপকৃত হচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রামে এসে আমাদের বিষয়গুলো আমার সাথে শেয়ার করার জন্য। আর আমি অশোক স্যারের সাথে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের খাদ্য রেশনের মধ্যে ইস্টের ইম্প্যাক্টটা কি হতে পারে, ইস্ট আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং সোমেটিক সেল স্কোর আমাদেরকে ডাউন করার জন্য অ্যাডভান্স লেভেলে একটু চিন্তা করে দুধের কোয়ালিটি মেনটেন করার জন্য কি করা আমাদের উচিত, কোন লেভেলে আমাদের খাবার দেওয়া উচিত গরুকে, এই বিষয়টা সংক্ষেপে যদি আপনি একটু আলাপ করেন আমার মনে হয় খামারিদের জন্য একটু উপকার হবে। যেহেতু এটা আদার হেলথের প্রোগ্রাম, আমাদের এখানে সোমেটিক সেল স্কোর এবং স্ট্যাটিস এর ব্যাপারটা কিন্তু সবসময় থেকে যায়, এবং এটাই কিন্তু গরুর মেইন স্ট্রেস সহ সবকিছু মিলে এটা একটা মেইন কারণ। সেখান থেকে এটার জন্য আমরা কি করতে পারি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন আপনি। জি, ধন্যবাদ। আসলে প্রোগ্রামটা নিউট্রিশনের, এই জন্য অনেক পার্ট কিন্তু আমি প্রথমেই বলেছি, অনেক কোশ্চেন আসবে, তবে আর্ডার হেলথের সাথে এই নিউট্রিশনের কিন্তু সরাসরি সম্পর্ক কিছু বিষয় আছে। এটা একটা, যেমন সোমাটিক সেল আমরা কেমনে কমাইতে পারি, কি কি খাওয়াইলে কমাইতে পারি, সোমাটিক সেল মানে বাড়বে কেন, দুটি কারণে বাড়ে, একটি হলো জেনেটিক্যালি বাড়বে। হ্যাঁ, মালিক ওর ভাই জানে, আমরা যখন ব্রিডিং বুল সিলেকশন করি, ওই বুলের মায়ের যদি সোমাটিক সেল স্কোর বেশি থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি বকনার বা গাভীর হওয়ার কথা। এই জন্য আমরা যখন যে সিমেন্ট দেই, ওই সিমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনা করি এটার সোমেটিক সেল স্কোরটা কিরকম। আরেকটি হলো এনভায়রনমেন্ট থেকে আপনি নিজেই দুধ দোহন করার ক্ষেত্রে, মিল্ক আর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু সোমেটিক সেল বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো দরকার, ফিডিং প্র্যাকটিস, ফিডিং প্র্যাকটিসে আমরা সাধারণত গরুকে খাবার দেই কখন, গরুকে খাবার দেই হলো দুধ দোয়ানোর আগে না পরে, দুধ দোয়ানোর পরে খাবার দিতে হবে গরুকে। আমরা তো জি, আমরা দুধ দোয়ানোর পরে দিই, যেটা গরু যেন বসতে না পারে, এই জন্য দুধ দোয়ানোর পরে খাবার দিই, এরপর আমরা গাছ দিই। এই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্টিভিটি আছে অনেকগুলো, এই অ্যাক্টিভিটি গুলো যদি সবগুলো ইমপ্লিমেন্ট করেন তাহলে চান্স অফ সোমাটিক সেল ডেভেলপমেন্ট অনেক কমে যাবে। ঠিক আছে, আপনার ডিপিং যদি করেন, টিট ডিপিং যদি সরাসরি করেন, যেমন বড় বড় খামারগুলো, আপনার খামার তো টিট ডিপিং মাস্ট, কারণ এখানে চান্স অফ ডেভেলপমেন্ট সোমাটিক সেল বেশি। সেই জন্য এই ফিডিং প্র্যাকটিস থেকে শুরু করে ম্যানেজমেন্ট প্র্যাকটিস যত ইম্প্রুভ করবেন তত সোমাটিক সেলের ইয়েটা কমে আসবে। আমরা ফার্ম ইয়ারটা কতটুকু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এখানে ড্রাই থাকতেছে ফ্লোরটা না সবসময় ওয়েট থাকতেছে, এনভায়রনমেন্ট কি পরিমাণ আপনার পলিউটেড এয়ার আপনার শেডের ভেতরে আছে কি না, মিথেন গ্যাসের কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কি পরিমাণ সাস্টেইন করতেছে, এগুলো সব কিছুই কিন্তু মানে ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সোমাটিক সেল। কাজেই অনেকগুলো বিষয় আছে, সেগুলো যেহেতু আজকে নিউট্রিশনের প্রোগ্রাম এই জন্য ওই বিষয়গুলো আসেনি, আসলে কিন্তু আমার এই বিষয়ে স্লাইড ছিল অনেকগুলো যে আপনারা সোমাটিক সেল কিভাবে কমায় আনতে পারেন। ধন্যবাদ। আমাদের
এই দীর্ঘ আলোচনা শেষ নেই। আসলে হয়েছে কি, ডেইরি সেক্টর হলো একটা সাগর, সেই সাগরের মধ্যে আমরা শুধু একটা চামচ ডুবিয়ে আজকে পানি নাড়াচাড়া করলাম। আপনারা উৎসাহী হলে ধীরে 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 একটা জিনিস জানার চেষ্টা করবেন। আর একটা জিনিস হলো কি, যে আপনাদের অনেক আগ্রহ থাকবে, অনেক জানার ইচ্ছা থাকবে। যেমন এক ভাই জানতে চেয়েছেন যে খড় সাইলেজ এবং দানাদার দিয়ে একটা কমপ্লিট ফিড বানিয়ে সে গরু পালন করতে পারবে কি না। তো আসলে খড় খাওয়ানোর ব্যাপারে আমরা একেবারে নেগেটিভে গেছি, কিন্তু আমি একজন ইংল্যান্ডের এক নিউট্রিশনিস্টের কাছে আমি চট্টগ্রামে যখন ছিলাম, উনি বলেছিলেন যে ইউ ক্যান অ্যালাউ 1% অফ দ্য টোটাল রিকোয়ারমেন্ট, আপনার খাবারের রেশনের রিকোয়ারমেন্টের 1% যদি আপনি শুকনো খড় ওই চপিং করে যদি ব্যবহার করেন, তাহলে এটা রুমেনের ভিতরে ওরা আর একটা আলাদা আবরণ তৈরি করে, যে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড যেগুলি হয় বা রুমেনের ভিতরে যে গ্যাসগুলি হয়, এই গ্যাসটাকে যাতে ওরা উপরে না উঠতে পারে। অর্থাৎ একটা পচা পুকুরের পানির লেয়ারের উপরে যে ছোট ছোট কচুরি পানা হয় না, টুকা ফেনার মতো ছোট্ট ছোট্ট ডাকুইট বলে, ডাকুইট ওই পানির নিচে কোনো অক্সিজেন উপরে উঠতে দেয় না। তো আপনি যদি ছোট 1 কেজি পার, আমাদের মিজান সাহেব এসে গেছে অনেক কষ্ট করে, পরে তার বোধহয় বিদ্যুৎ এসে শেষ মুহূর্তে, আমি মিজান সাহেবের আমার এই কথাটা শেষ করে তাকে একটু বলতে দিব, যেহেতু প্রোগ্রামটা ওনার, আমি মানে খুব শেষ মুহূর্তে তবু যে মিজান সাহেব আসতে পেরেছে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ওই কচুরি পানা যেভাবে আপনার পানির উপর একটা লেয়ার তৈরি করে, 1% যদি আপনি টোটাল কনসেন্ট্রেটের মধ্যে এবং যে সাইলেজের মধ্যে যদি 1% আপনি খড় দেন, তাহলে ওখানে একটা তার একটা হবে যে তার জাবর কাটার সহায়তা করবে, তার ফাইবারের কন্টেন্টটা বাড়িয়ে দিবে, এবং আলটিমেটলি এটা রুমেনের ভিতরে যে একটা লেয়ার তৈরি করে যেখানে ওই ফ্রি গ্যাসগুলো উপরে উঠে রুমেনের উপর প্রেশার দিতে পারে না। এটা আমি চট্টগ্রামে ইংল্যান্ডের থেকে ইউকে থেকে আসা একজন নিউট্রিশনিস্টের একটা লেকচারের আমি বছর তিনেক আগে শুনেছিলাম। এই ব্যাপারে শশীর মতামতটা আমি জানতে চাই। গরু পালতে পারবে কিনা, এবং সেখানে খড়ের ভূমিকাটা কতটুকু থাকবে বা কি পরিমাণ থাকবে বা আদৌ থাকবে কিনা। খড় নিয়ে আমার যতটুকু নলেজ এবং যতটুকু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, খড় থেকে গরু খুব বেশি এনার্জি পায় না, বেশি পুষ্টি পায় না, পায় কি একটা ফাইবার পায়, এটা টামি ফিল আপ করার জন্য একটা কাজ করে, যেমন দানাদার বেশ খাদ্য খাওয়া তাহলে কিন্তু একটা টামি ফিল আপ হয় না, টামি ফিল আপ না হলে কিন্তু গরু ডিসকমফোর্ট ফিল করবে। তো সেই হিসেবে খড় দেওয়া যেতে পারে, কিন্তু খড়কে কখনো পুষ্টির একটি পার্ট হিসেবে নিয়ে আসে খড়কে খাওয়ানো ঠিক হবে। গরুকে পুষ্টির চাহিদা পূরণ করে সামনে খড় দিয়ে রাখলাম, ও যদি মনে চায় খাবে, না চায় না খাবে, টামি ফিল আপ করার জন্য। সেইটা ছাড়া আমি এ পর্যন্ত যতগুলো প্র্যাকটিক্যালি নলেজেবল লোকের সাথে কথা বলেছি, এবং অতীতে যারা খড় খাওয়ানোর জন্য সুপারিশ করেছে তারাও কিন্তু এখন বলছে না খড় গরুর জন্য কোনো খাদ্য না, এটা টামি ফিল আপ করার জন্য ইউজ হতে পারে। এবং আজকে যেটা শুনলাম যে মালিক অমর ভাই বলে এবং কামারি বলছে সে খড় খাওয়ানো বন্ধ করছে, ব্যাপারটা নিউট্রিশন না, মূলত যে ড্রাই ম্যাটার ইনটেকটা হচ্ছে না আর কি, ওই যে ঘাসের মধ্যে পানি কন্টেন্ট বেশি থাকা, খড়ও ড্রাই ম্যাটার ইনটেকটা ব্যালেন্স করা যায়। আমাদের অনেক খামারি ভাইরা মনে করবে আবার কোন মেটার, আসলে আমি একটু বুঝাই, আমি যদি এইভাবে বলি যে আপনি মাথার উপরে 25-30 কেজি ওজনের একটা ঘাসের বোঝা বয়ে নিয়ে যাই, যে আপনার এটা বইতে যে কষ্ট হবে, এটা যদি আপনি ওই ঘাসটা যদি পাতা রোদ শুকান, শুকানোর পর ওই ঘাসের বোঝাটা যদি এখন আপনার মাথায় উঠিয়ে দেওয়া হয়, তখন কি আপনার এই বোঝাটা বইতে কষ্ট হবে? ভাই খামারি ভাইরা তারা শুনছেন, ওই আপনার ঘাস তখন শুকাইলে 5 কেজি হয়ে যাবে 1 কেজি, অর্থাৎ যেটা ছিল 25 কেজি
সেটা এখন হয়ে যাবে 5 কেজি। ওই 25 কেজি বয়ে নিয়ে আসতে কিন্তু আপনার কষ্ট হয়েছিল, আপনার শরীর এটা টেনে নিচ্ছে, কিন্তু ওর ভিতরে পুষ্টি ছিল, কিন্তু ওই 25 কেজির মধ্যে যেটুকু ওই 5 কেজি পেয়েছেন এইটাই হলো ড্রাই ম্যাটার। এই 5 কেজিটাই হলো ওখানে মূল সার বস্তু, অর্থাৎ সলিড জিনিসটা যেটা পাইলেন এই সলিড জিনিসটাই গরুর জন্য কত কেজি দরকার এইটাকে ড্রাই ম্যাটার বলা হচ্ছে। অর্থাৎ আপনি বয়ে নিয়ে আসলেন পানি, বয়ে নিয়ে আসতে কষ্ট হচ্ছিল, আর বয়ে নিয়ে এসে শুকানোর পরে হয়ে গেছে এটা শুকনো খড়, অর্থাৎ কাঁচা ঘাস শুকাইলে হয় হলো হে, আর শুকনো পেকে যাওয়ার পরে ক্ষেতের মধ্যে থেকে কেটে নিয়ে এসে যেমন ধান কেটে নিয়ে আসি পাকা ধান, এটা শুকাইলে যেটা হয় সেটা সেটাকে বলা হচ্ছে আপনার স্ট্র। স্ট্র এবং হের ভিতরে একটা পার্থক্য আছে, হের ভিতরে পুষ্টি থাকে, স্ট্রর ভিতরে পুষ্টি থাকে, ড্রাই ম্যাটার থাকে কিন্তু পুষ্টি থাকে না, হের ভিতরে ড্রাই ম্যাটার থাকে পুষ্টিও থাকে। এই জন্য এই বিষয়টা আবার আপনার মাথায় রাখবেন, না রাখলে পরে আবার পরবর্তীতে ক্যালকুলেশন করতে গেলে সমস্যা হবে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভাইয়ের অনেক কিছু প্রশ্ন এখনো থেকে গেল, অনেক ভাই ব্রয়লারের খাদ্য খেয়ে গরু মোটা তাজাকরণ করান, মুরগির ঠোঁট যদি গরুরও থাকে তাহলে আপনি ব্রয়লারের খাবার কেন, প্রয়োজনে আরো কিছু খাওয়াইতে পারে, সমুদ্রের মাছ আছে না, আপনার টাকা থাকলে আপনি ওখান থেকে বড় ধরনের ওই যে আজকাল এখন তো কক্সবাজারে অনেক ডলফিন মারা পড়ছে ওইটা নিয়ে এসেও খাইতে পারবেন। কিন্তু মনে রাখবেন যার যার খাদ্য আল্লাহ তাআলা বিভাজন করে দিয়েছে, মুরগির খাবারে যে জিনিস দিয়ে রেশন তৈরি করা হয় সেটা গরুর জন্য ডেট্রিমেন্টাল, এটা আদৌ তার জন্য তার শরীরের জন্য উপকারিত নয় বরং মারাত্মক ক্ষতিকর। বলো স্যার, তুই ইচ্ছে কেন যে এক ভাই প্রশ্ন করেছে যে শশী স্যার ওটসের বীজ কোথায় পাবো? আমি আজকে আজকে সবার জন্য বলছি দুটি জিনিস, সাওয়া ডেইরি ফার্ম যেটা কেন্দ্রীয় গো প্রজনন নামে পরিচিত, এই এখানে আমরা এবছর প্রায় 5 টনের মতো ওটসের বীজ করেছি, আমাদের লাগবে হার্ডলি 1.5 টন, বাকিটা কিন্তু সারা বাংলাদেশে আগ্রহী খামারি ভাইদের জন্য তৈরি করেছি, যার যখন লাগে সে এখান থেকে নিতে পারবে। বাট আমরা এখন বীজ সংরক্ষণ করছি একটা এসি রুমে টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করে, আপনি এখন নিয়ে কাছে যেহেতু একটু শীতকালীন একটা ফডার ভালো আপনার সেপ্টেম্বর অক্টোবর দিকে নিয়ে যে জাস্ট অক্টোবরের প্রথম বা শেষ সপ্তাহে লাগাবেন, ইনশাল্লাহ ফেব্রুয়ারির পর্যন্ত গরুকে খাওয়াতে পারবেন। ওটসের পর্যাপ্ত বীজ আছে আমাদের, কোনো সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করলেই বা আমাদের এখানে যে এগ্রিকালচার শাখা আছে সেখানে সংশ্লিষ্ট ওভারসিয়ার আছে তাকে আমি কনভার্ট করে দেবো, তার সাথে যোগাযোগ করে সরাসরি আপনার বীজ নিতে পারবেন, বীজের কোনো সমস্যা নাই। সবার জন্য এটা যে ভাই প্রশ্ন করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য একটু জ্ঞাতার্থে বলি, আমাদের অনেক ভাই পেঁয়াজের বীজ তৈরি করে, সব ভাই কিন্তু পেঁয়াজের বীজ তৈরি করতে পারে না, পেঁয়াজের বীজ তৈরি করার পরে তার যে কন্টেনার লাগে সেই কন্টেনারের ভিতরে বাহিরে যে আলকাতরা দিয়ে সুন্দর করে তার যে বায়ুরোধক ময়েশ্চার রোধক করতে হয় এটা হলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই টেকনোলজিটা রয়ে গেছে আমাদের গোপালগঞ্জের আশেপাশে মাদারীপুর শরীয়তপুর ওই বেল্টের মধ্যে বা রাজবাড়ি ফরিদপুর, আপনারা ভাই দেখবেন চট্টগ্রামের মানুষ কিন্তু পেঁয়াজের বীজ তৈরি করে না, করে না, কারণ যেখানে পেঁয়াজে পাবনার লোকেরা করে, তার মানে এটা কি এর ভিতরে একটা টেকনোলজি আছে, আপনার ময়েশ্চার কন্টেন্ট যদি বেড়ে যায় তাহলে ওই বীজ আপনারা তখন কিন্তু জার্মিনেশন হবে না। এই জন্য যাদের প্রয়োজন হবে শীতকালীন ফসল ওই সময় 15 দিন আগে আপনি সংগ্রহ করে বা 10 দিন আগে সংগ্রহ করে জমি রেডি করে নিয়ে যাবেন, এটা এখন আস্তে আস্তে শশী সাহেব যদি ওখানে থাকে এই চাহিদার ভিত্তিতে ওরা ওখানে তৈরি করতে পারবে, গভর্নমেন্টের সেই জমি ওখানে আছে। আমি জনাব মিজানুর রহমান যার যিনি প্যাট্রন এই প্রোগ্রাম যিনি আজকে উপহার দিলেন আপনাদের, আমি তাকে একটু ফ্লোর দিয়ে অনুরোধ করছি এই খামারি ভাইদের উদ্দেশ্যে এবং আমাদের এলিট খামারি যে সমস্ত ভাইরা কষ্ট করে দেশ এবং বিদেশ থেকে অংশগ্রহণ করে দীর্ঘ 2 ঘন্টারও কিছু সময় বেশি আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদের ভালো লাগাকে কিভাবে দেখছেন আমাদের মিজানুর রহমান সাহেব এবং তার এই প্রোগ্রাম কিভাবে আবার মানুষকে আরো কাছে টানবে সেটা আমি জানতে চাই। ধন্যবাদ। শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না এখন? শোনা যাচ্ছে স্যার। সমস্যা হয়েছিল যে প্রোগ্রাম শুরু হওয়ার আধা ঘন্টা আগে বিদ্যুৎ গেল এবং এইমাত্র স্যার বিদ্যুৎ আসলো, আমি পুরো প্রোগ্রামের বাইরে আমি ছিলাম, তো এই জন্য আমি দুঃখিত আসলে এখানে করার কারণ কিছু না। সফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি এবং সফিক ভাই আপনাদের দুইজনের স্যার আসলে ডেইরি সম্বন্ধে ডেইরি ফার্মিং সম্বন্ধে ভালো ধারণা, আপনারা দুইজনই আমাদেরকে পরপর 2 দিন আমাদের সময় দিয়েছেন এই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। তো আমি আরও কিছু বলার আগে সফিক ভাইকে একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা হলো যে আমাদের গ্রামগঞ্জে যারা আছে 2-1 জন খামারি, তারা বিশেষ করে গরিব খামারি যারা আছে তারা যে 2-1টা গাভী যারা পালন করে বেশি বেশি দুধের গাভী, তো তারা এই গাভী তারা লেখাপড়া কিছুই জানে না আসলে, আমি জানি না এই কোশ্চেনটা হয়েছে কিনা, আসলে লেখাপড়া কিছু জানে না, তারা একটা বেশি দুধ দেয় গাভী আছে 20 লিটার একটা গাভী দুধ দেয়, সে এখন তার গাভীর নিউট্রিশন কিভাবে মেনটেন করবে একবারে গ্রাম্য পরিবেশে, সে কিছুই জানে না, লেখাপড়া জানে না, গরিব মানুষ, তার জন্য যদি আপনার কিছু অ্যাডভাইস থাকে। জি, আমি এই ধরনের প্রশ্ন আপনি এখানে করার আগে আমি কিন্তু নিজেই টেলিফোন এবং এর মাধ্যমে আমার এখানে
ক্লোজ কন্টাক্টে সরাসরি কন্টাক্টে অনেক প্রশ্ন পাই এটা। হ্যাঁ আচ্ছা, বিষয়টা হলো যে কিছুই জানি না আমি, একটি কমার্শিয়াল ফার্ম করব, কমার্শিয়াল গরু পালবো, একটা হোক দেশি হোক, এই বিষয়টি কিন্তু খুব বেশি মানে যুক্তিসঙ্গত না। আপনি যখন কমার্শিয়ালি একটি জিনিস প্রফিট নিতে চাবেন তখন আপনাকে কিছু কিছু জানতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। আমার একটা গরু আছে, আমি একটা চাকরি করি, গরু 20 লিটার দুধ দিয়ে ধরো আমি চাকরি করে আসে প্রতিদিন 20 লিটার দুধ বিক্রি করবো, গরুকে খাওয়াবো না, ম্যানেজমেন্ট করবো না, এটা কিন্তু একদম অবান্তর একটা প্রশ্ন, তাই না? তবে আপনার কথা সঠিক, খামার গ্রামে গঞ্জে অনেক লোক আছে ভালো ভালো গরু তৈরি করেছে। গত পরশু দিনে আমি পাবনা থেকে আসলাম, একদম গ্রামের ভিতরে গিয়েছি, ভালো ভালো গরু তৈরি করেছে, কিন্তু লাগছে যেভাবে আমি যে কথাটি আজকে প্রোগ্রামে বললাম যে খাবার দিচ্ছেন, খাবারের ম্যাক্সিমাম অংশ চলে যাচ্ছে হিট টেস্ট মোকাবেলা, তার কমফোর্ট টেস্ট মোকাবেলা করতেই চলে যাচ্ছে, সে দিচ্ছে তার খাবারের ইউটিলাইজেশন নিতে পারতেছে না। নিউট্রিশন শুধু দিলেই হবে না, নিউট্রিশনের মেজারমেন্ট এবং ইউটিলাইজেশনটা হচ্ছে কিনা এটা দেখতে হবে। সেই জন্য এসব প্রশ্ন অনেক আছে। আমি খামারি ভাইদের বলবো, যারাই এ ধরনের হাইল্ডিং এনিমেল অথবা দেশি গরু 5 লিটার 10 লিটার দুধ দিচ্ছে, আগের টেকনোলজি আর নাই, আমার বাবা দাদা তার দাদা যেভাবে গরু পালন করছে সেই টেকনোলজি এখন নাই, এখন আপনার সাধ্যের মধ্যেই সীমিত আর্থিক সহায়তার মধ্যে কিন্তু আপনি আপনার আর খামার বা আপনার গরুর ব্যবস্থাপনা একটু মডিফাই করে তাকে কিন্তু হাই প্রোডাকশন নিতে পারেন, তার থেকে কমফোর্ট দিতে পারেন, সেই টেকনোলজি এখন আছে। আমি যে কথাটি শুরুতেই বলেছিলাম যে পানি খাদ্য পানিটা আলাদা করে ফেলেন, খাদ্য পানিটা আলাদা করেন, গরুর ঘরে যদি সেটটা করেছেন এটা একটু উঁচু করে কমফোর্ট জোনটা বাড়ান, তাহলেই তার কিন্তু স্ট্রেস লেভেলটা কমে আসবে। স্ট্রেস লেভেল কমলেই আপনি যতটুকু খাদ্য দিচ্ছেন, ট্র্যাডিশনাল দেন, ঘাস দেন আর যাই দেন, এটা ইউটিলাইজেশন বেড়ে যাবে। এই টেকনোলজিগুলো জানার জন্য এখন আমাদের উপজেলা, জেলা, আমার সাভার ডেয়ারি ফার্ম এবং দেশে অনেকগুলো অর্গানাইজেশন ডেভেলপ হয়েছে, তাদের থেকে নলেজ নেন, নলেজ নিয়েই কিন্তু খামার করতে হবে, তাছাড়া কিন্তু বিকল্প নেই। আমার কিছুই জানি না আমি একটি 20 লিটার গাভী পালবো, এটা এই এই যুগে এখন আর যুক্তিসঙ্গত না। ধন্যবাদ আপনাকে। কমফোর্টের কথা আমি একটু বলি, যদিও কথা বেড়ে যাচ্ছে। এক ভাই কোটিপতি, তার হলো সুন্দর স্টোন দিয়া বিল্ডিং আছে, রাত্রে কারেন্ট নাই, উনি শুয়ে আছেন, রাত্রে ওনার ঘুম হবে এই জ্যৈষ্ঠ মাসের গরমে। আর এক ভাই এটা ঠেলা গাড়ির উপরে ওই এটা মোবাইল মশারি দিয়ে, ওই যে মানে তাবলিক জামাতের মশারি আছে না পাউরুটির মতো দেখতে ভাস করা যায়, ওইটা নিয়ে ঠেলা গাড়ির মধ্যে শুয়ে আছে এই জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যে। দুইজনের মধ্যে আরামটা বেশি পাবে কে? মশারিওয়ালা। মশারিওয়ালা আরাম পাবে, তার যে ঘুমটা হবে সেই ঘুম দিয়ে তো পরের দিন যে সে এনার্জি নিয়ে কাজ করতে পারবে। আমার ওই কোটিপতি ভাই যিনি বিল্ডিং এর মধ্যে স্টোনের মধ্যে শুয়েছিলেন, সারা রাত হাস ফাস করে সময় কাটালেন, চোখ বন্ধ করতে পারেননি গরমের চোটে, এনার্জি গেল, ঘামলো, শরীর গেল ক্লান্ত হয়ে, তার দিকে সকালবেলা তাকাইলে যে চেহারা বিধ্বস্ত লাগবে। আর ওই ব্যক্তি যিনি ওই ঠেলা গাড়ির উপরে ঘুমাইলেন সারা রাত আরামে নাক ডাকিয়ে, তার দিকে তাকাইলে দুইজনের চেহারা কি একরকম মনে হবে? আমাদের ডেইরি শিল্প আছে, স্টোন ঘরের মধ্যে আবদ্ধ এবং তার বিধ্বস্ত চেহারা, তার কাছে আমি কতটুকু আশা করতে পারি? কারণ তার শরীরের সবকিছু ব্যয় হচ্ছে তার এই গরমকে ম্যানেজ করতে যেয়ে, অতএব সেই যে ম্যানেজ করতেছে সেখানে যে এনার্জিটা যাচ্ছে সেটা উৎপাদনে সে নিতে পারছে না। গরুকে ঘরের মধ্যে থেকে বাক্সের মধ্যে থেকে অবশ্যই বের করতে হবে, আপনি তাকে খাবার কম দেন কিন্তু আরামটা বেশি করে দেন, আরাম নিশ্চিত হবে, গরু আপনার আরাম আপনাকে আপনার পক্ষে ফিরে আসবে। স্যার আমার মনে শেষ করে দাও, আমার 2-3 মিটিং আছে বসে আছে লোকজন। মিজান চলে গেছে, আচ্ছা মিজানের কারেন্ট আবার চলে গেছে, তো আমরা তাহলে আর এখন আর শেষ করে দিই নাকি মিজান? ওকে ওকে, আমরা তাহলে এখন মানে সমাপনে দিয়ে দিই, 1 মিনিট। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। মিজানের দুর্ভাগ্য যে আবার কারেন্ট গেছে, যাই হোক, তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যারা লাইভে ছিলাম আমরা এই সম্পূর্ণ জিনিসটা সমাপনীতে আনতে পারলাম। অনেক ভাইয়ের আরো দু একটা প্রশ্ন আছে, এটা আমরা আল্লাহ পার্সোনালি উত্তর দিয়ে দিব। আপনারা আমাদের মেসেজ, আমার মেসেজে আমার নাম হলো নুরুল আমিন বলে মেসেজের মধ্যে আপনারা মেসেঞ্জারের মধ্যে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দিব, এই রেশন সংক্রান্ত বা অন্যান্য যাই হোক এগুলো আমরা দিয়ে দিব। আজকে অনেকক্ষণ আলোচনা করেছি, শশী অত্যন্ত ব্যস্ত মানুষ, আমি একটু ফ্রি আছি যেহেতু আমি বেসরকারি চাকরি করি, তাও অফিসে লকডাউন, আর শশী সাহেবের একটা নিজের একটা দায়িত্ব আছে তার সরকারি খামার। এই দীর্ঘ সময় 2.5 ঘন্টা আমাদের সঙ্গে সময় দিয়ে, গুরুত্বপূর্ণ সময় দিয়ে খামারি ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলে যদি কিছু একটা করে যদি আপনাদের উপকারে আসতে পারেন সেটা আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমরা মানুষের জীবন হলো 5টা প দিয়ে আরম্ভ, 5টা প, একটা আছে প্রারম্ভ, প্রারম্ভ অর্থাৎ জীবনটা শুরু, একটা আছে প্রতিষ্ঠা, প্রারম্ভ, তারপরে হলো প্রস্তুতি, সরি প্রারম্ভর পরে আছে প্রস্তুতি যেটা আমরা লেখাপড়া শিখেছি, তারপরে প্রতিষ্ঠা আমরা লেখাপড়া শিখে চাকরিতে এসেছি, তারপরে হলো প্রতিদান
মানুষকে কিছু দেওয়া, যে দেশকে আমি এত, যে দেশ থেকে, যে দেশের মানুষের কাছ থেকে, যে সমাজ থেকে আমি এত কিছু নিলাম, তাকে কিছু আমাকে প্রতিদান দিতে হবে। এরপরে হলো প্রস্থানের পালা, যেটা কোভিড এখন ধরে টানতেছে সবাইকে, যাইতেও পারে নাও যাইতে পারে, যাইতেও পারে নাও যাইতে পারে, যাওয়ার আশার মধ্যেই আছে। প্রারম্ভ, প্রস্তুতি, প্রতিষ্ঠা, প্রতিদান, প্রস্থান, আমরা কিন্তু জীবনের শেষ জায়গায় এসেছি। এখন প্রতিদান প্রস্থানের পর্যায়ে এসে কিছু প্রতিদান দেশকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের শশী সাহেব, তিনি প্রতিষ্ঠা পর্বেই থেকে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং শশীর অবদান কিন্তু এই মুহূর্তে অনেক বেশি। সে নিজে যেমন প্রতিষ্ঠার মধ্যে আছে, সেখানে থেকে কিন্তু দেশকে প্রতিদান দিচ্ছে। খামারি ভাইদের আজকের এই 10টা কথার মধ্যে যদি একটিও কাজে লাগে, তাহলে এই আমাদের যে অর্জিত জ্ঞান, এটা আমরা ধন্য মনে করব। আর সবসময় মনে করবেন, আমার এই জ্ঞান কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি এটা গ্রহণ করেন, আপনারা যদি এটা গ্রহণ করে উপকৃত হন, তাহলে এই জ্ঞান কাজে লাগলো। আর আমি অনেক জানি, কিন্তু আমার এই জ্ঞান আপনার কোনো কাজে আসছে না। এতে আমার আত্মতৃপ্তি থাকলেও দেশ কিছু পাবে না। অতএব আমি তার এই অবস্থানে থেকে যে গুরুত্বপূর্ণ সময় আজকে ব্যয় করেছে, আমরা আরো চেষ্টা করব আগামীতে এইভাবে লাইভে নিয়ে এসে আপনার খামারি ভাইদের সম্পর্কে, এই সম্পর্কে কিছু তথ্য আমরা আদান প্রদানের মধ্যে জানবো। আজকে আপনাদের সামনে আমরা খামারিদেরকে নিয়ে এসেছি। আমরাই যে শুধু বললাম, মালিক উমর সাহেব ছিলেন, ইকবাল সাহেব ছিলেন, ওইদিকে শাহিন আছে, তারা অতটা সিরিয়াসলি অতটা ভিজিবল হচ্ছে না। শাহিন মানে আমাদের এটা গাজীপুরের, এই গত বছর গত হাট ইয়েতে ছিল, আর কুয়েত থেকে এক ভদ্রলোক যোগ দিয়েছেন, তারপরে আপনার সৌদি আরব থেকে যোগ দিয়েছেন অনেকেই, তো আমি সিঙ্গাপুর থেকে যোগ দিয়েছেন, দেশের থেকে আমরা সবাই নাম তো বুঝতে পারছি না। তো আপনারা যারা কষ্ট করে এই লাইভে ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘজীবী করুন, বিশেষ করে এই করোনার সময়ে। এই যে দেখলেন আমরা 2 ঘন্টা কিন্তু করোনার যে একটা টেনশন, এর থেকে কিন্তু 100% মুক্ত ছিলাম। মানে আল্লাহ পাক আমাদের কিন্তু এই 2 ঘন্টা মানে মহা শান্তির মধ্যে রাখলো। একটু পরে টেলিভিশন দেখবো কতজন মরেছে, কতজন আক্রান্ত হয়েছে, মনটা ভরে যাবে কষ্টে, এবং স্নায়ু চাপ তৈরি হবে, এবং আপনার ইমিউনিটি কমতে থাকবে। যেমন গরুর ইমিউনিটি আমরা গরম দিয়ে কমাই, টিনের ঘরের মধ্যে আটকে রেখে 24 ঘন্টা গোয়ালে দড়ি দিয়ে বেঁধে রেখে যেমন গরুর ইমিউনিটি কমাচ্ছে, কোভিড এর মৃত্যুর খবর শুনে শুনে আমরা প্রতিদিন আমাদের শরীরে ইমিউনিটি কমাচ্ছি। তো এরম একটা পর্যায়ে আমাদের সব ভাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের আডার হেলথ টিমকে, এই টিমের সম্মানিত সদস্য প্রফেসর আহসানুজ্জামান, প্রফেসর মিজানুর রহমান, আমাদের ছোট ভাই লেকচারার দেলোয়ার হোসেন, তারপরে আমাদের সঙ্গে আছে হলো সঞ্জীব না দেলোয়ার, শুভসিংহ আছে, হ্যাঁ সঞ্জীব, সালমা, এবং আর একজনও থাকার কথা ছিল, সে আমার ক্যামেরাম্যান অভিরূপ, সে পালাইছে, সে আজকে আর খোঁজ নাই। তো যাই হোক, ওদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদেরকে বিন্দু বিন্দু এই ঘাম দিয়ে বা জল দিয়ে যদি সিন্ধু করা যায়, অবশ্যই আমি মনে করি যে আমাদের ডেইরি সেক্টর পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। আমরা গত 5 বছরে যা গিয়েছি, সেই পেছনে আমাদের শশীর অবদান অনেকখানি আছে। আপনারা যারা খামারি ভাইরা আছেন, মালিক ওমর সাহেব যে বিষয়টা নিয়ে বেশি করে ভাবেন, এর একটা গুরুত্ব আগামী এক মাস করতে করবেন না। আমার অবদান মানে আমি এই পরন্ত সূর্য, আমি বললাম তো যে আমি আসলে কৃষকের ছেলে, হয়তো সেই ছিলাম রাখাল, আল্লাহ তালা টেনে নিয়ে বানাইছে গরুর ডাক্তার। এই গরুর গোবরের ভয়ে আমি গরু রাখার ভয়ে আমি লেখাপড়া শিখছিলাম। আমার বাপের গরু ছিল অনেকগুলো, আর এই বর্ষাকালে গরু রাখতে যাওয়ার মতো যে একটা কষ্টের কাজ, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ভাবলাম যে লেখাপড়া শাখা ছাড়া আর এই উপায় থেকে বেরোনোর উপায় নাই। সেইটা পড়তে পড়তে এসে হলাম কি, সেই গরুরই ডাক্তার। ভাগ্য ভালো আমার যে আপনাদের মতো মানুষকে কাছে পেয়েছি, আল্লাহকে অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শশী তুমি বিদায় নাও, বলো। জি, আজকে যারা আয়োজন করেছে, বিশেষ করে প্রফেসর মিজানুর রহমান, ডক্টর দেলোয়ার থেকে শুরু করে শুভ সিংহ, মালিক উমর ভাই, ইকবাল স্যার, আপনি নিজে, এবং আজকে সারা পৃথিবী সহ বিভিন্ন দেশ থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা এই প্রোগ্রাম দেখেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে আমাদের কথা, আমার কথা গুছিয়ে বলতে পারি নাই, যতটুকু বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন। ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও কথা হবে। সর্বোপরি ডেইরি সেক্টর নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আমাকে বিরক্ত করবেন, আমি বিরক্ত হতে খুবই খুশি হই, এবং আপনারা যারা যখনই যে কোনো ধরনের হেল্প লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, সবার ডেইরি ফার্মে আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন, সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব যতদিন আসছে এই সেক্টরে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামের আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেলোয়ার, আমি শফিকুর রহমান, শশী স্যার, নুরুল আমিন স্যার, ইকবাল ভাই এবং অমর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আপনাদের উপস্থিতি আমাদের প্রোগ্রামকে অনেক
মানে সাফল্য মণ্ডিত করছে সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমি নূর আলম স্যারকে অনুরোধ করছি আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ পাক আমাদের পরবর্তীতে যে কোনো দিন মিলিত হওয়ার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মানে দীর্ঘ জীবন নেক হায়াত সুস্থ হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।